পাহাড়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়েছিল সাইফুদ্দিন গাজীর নেতৃত্বে এগিয়ে আসা সম্মিলিত বাহিনীর তিন শক্তি। সহসা আকাশ কালো করা অন্ধকার এক ঘূলিঝড়ে সে আপতিত হল ওদের ওপর। সামনে আশপাশে চারিদিকে কিছুই দেখা যায় না। ঝড় এত প্রবল বেগে ধাবিত হল ওদের উপর দিয়ে, কেউ সামলে ওঠার আগে সম্মিলিত বাহিনী তছনছ হয়ে গেল। সামরিক শৃঙ্খলা ভেঙে যার যার মতো ছত্রভঙ্গ হয়ে ওরা ছুটল পাহাড়ের বড় বড় পাথরের আড়ালে আশ্রয় নিয়ে বাঁচার আশায়। ঘোড়া ও উটগুলো ছুটল লাগামহীনভাবে। সেনাপতি ও কমান্ডাররা দল থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেল। ঝড় থেমে গেলে আবার গুছিয়ে নেওয়া যাবে এমনটি ভাবারও অবকাশ পেল না কেউ। ঝড়ের বেগ ক্রমে আরো প্রবল থেকে প্রবলতর আকার ধারণ করল। কেউ কেউ বালির নিচে পুরোপুরি ডুবে গেল। ঝড়ের আঘাতে আহত হয়ে ময়দানে পড়ে রইল কেউ। যুদ্ধের মালসামান, অস্ত্র ও গোলাবারুদ বালি চাপা পড়ল অধিকাংশই। এদিকে সুলতান আইবি ঝড়ের মতো এগিয়ে আসা শত্রু বাহিনী বা এই প্রাকৃতিক ধূলিঝড় কোনো কিছু সম্পর্কে অবগত ছিলেন না। তিনি ব্যস্ত ছিলেন তার রুটিন অর্ক অনুযায়ী সৈনিকদের প্রশিক্ষণ কাজে। সহসা দিগন্তে ধূলিমেঘ দেখে সচকিত হলেন তিনি। ভাবলেন, এ কি করে সম্ভব? কি করে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে দুশ্মন ফৌজ এত কাছে চলে এলো? কিন্তু এটা যে মরুসাইমুম তখনও ভাবতেই পারেননি তিনি। ছুটে আসা দুশ্মন বাহিনীর অযাচিত ও আকস্মিক হামলা মোকাবিলা করার জন্য তিনি নিজের বাহিনীকে প্রস্তুত হওয়ার হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন এক পাহাড় চূড়ায়, যাতে দুশ্মন বাহিনীর আকার ও অবস্থা বুঝতে পারেন। ততক্ষণে বাদামি ঝড় গাঢ় হতে শুরু করেছে। ঝড়ের এ প্রকৃতি দেখে প্রমাদ গুনলেন তিনি। এ তো দুশ্মন ফৌজের আগমন বার্তা নয়, এ যে মরুভূমির দুঃস্বপ্ন সাইমুম ঝড়। তিনি উৎকট পেরেশানি নিয়ে মুহূর্তে আবার ছুটে এলেন বাহিনীর কাছে। বললেন, যে যেখানে পারো লুকাও, যার যার অস্ত্র নিয়ে বসে পড়ো পাথরের আড়ালে। দুশ্মন নয়, এখনই তোমাদের উপর আঘাত হানবে মরু সাইমুম। তাবুক গুটানোর সময় পেল না সৈনিকরা, যার যার মতো ছুটল আত্মরক্ষা করতে। একসময় ঝড় থামল। পাহাড় ও পাথরের গোপন আড়াল থেকে বেরিয়ে এলো সৈনিকরা। দেখল তাবুর কোনো চিহ্নও নেই সেখানে। খাদ্য ও মালসামানের বহর লণ্ডভণ্ড। সৈন্যরা এদিক ওদিক ছড়িয়ে পড়ল উড়িয়ে নেয়া মালামালের সন্ধানে। এভাবেই আল্লাহ সত্যপথের পথিকদের সাহায্য করেন। হয়তো দুই মুসলিম নারীর প্রাণের আকুতি ও প্রার্থনা আল্লাহর আরশে কাঁপন তুলেছিল। হারেস ও দাউদের মতো জানবাজদের আত্মত্যাগে খুশি হয়েছিলেন আল্লাহ জাল্লে শানুহু। দুই মুসলিম মেয়ের আবেগ ও প্রেরণার ইজ্জত রক্ষার্থে আল্লাহ এমন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে সাহায্য করেছিলেন আইবির বাহিনীকে। হারেস ও দাউদ, ফৌজি ও তার ভাবি, ইমানের পরশদীপ্ত চারটি খাঁটি সোনা। আল্লাহর দিনের জন্য জান কবুল করা চার বীর মুজাহিদ। আইবির বিরুদ্ধে তিন মুসলিম গাদ্দারের সম্মিলিত বাহিনী যখন ঝড়ের বেগে ছুটে আসছে তুর্কমান, এ খবর আইবির কাছে পৌঁছে দেওয়ার জন্য ছুটছিল দাউদ ও হারেস। কিন্তু দুশ্মনের গোয়েন্দা বাহিনীর চোখে ধরা পড়ে যায় ওরা। ওদের ধাওয়া করে দুশ্মনের গোয়েন্দা বাহিনী, আক্রান্ত হয় ওরা। বীরের মতো লড়াই করে ওরা সর্বশক্তি দিয়ে, কিন্তু গলিয়ে উঠতে পারে না। ওরা মারা গেছে ভেবে দুশ্মনরা ফিরে যায়। মৃত্যু পথযাত্রী দাউদ বুঝতে পারে তুর্কমান সে কোনোদিনই পৌঁছতে পারবে না। কোনোদিন সে আর সুলতান আইবিকে গিয়ে বলতে পারবে না দুশ্মন ছুটে আসছে অতর্কিত হামলা করতে। তবু প্রাণ থাকতে সে আশা ছাড়তে রাজি নয়। সে কোনো রকমে এ খবর ফৌজিদের বাড়িতে পৌঁছে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাড়িতে যুবতী ফৌজি ও তার ভাবি ছাড়া আর কেউ নেই। এক মুজাহিদের লাশ ও বাড়ি আল্লাহর হাওলা করে দিয়ে এ খবর নিয়ে অবলা দুই নারী ছুটল তুর্কমান। অনেক দূরের পথ, পথে পদে পদে বিপদ, কিন্তু ইমানের কাছে সব বিপদ হার মানে। ওরা ছুটে চলে তুর্কমান। পথে ফৌজি দেখতে পায় পাহাড়ের কোলে পড়ে আছে এক মুসাফিরের লাশ। ওরা এগিয়ে যায় লাশের কাছে। দেখতে পায় ওটা লাশ নয়, তারই আপন ভাইয়ের আহত রক্তাক্ত দেহ। সে রক্তাক্ত দেহকে বুকে জড়িয়ে ফৌজি ও তার ভাবি আবার ছুটতে শুরু করে। ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ব্যথা সব কিছু ছাপিয়ে তাদের মাথায় তখন একটাই চিন্তা, কতক্ষণে তারা পৌঁছবে তুর্কমান, সতর্ক করবে আইবি ও তার বাহিনীকে। এ সময়ই নেমে আসে সেই প্রলয়ঙ্কারী মরুঝড় সাইমুম।
এ ঘটনা প্রমাণ করে এক বোন তার আহত ভাইকে বুকে জড়িয়ে ধরে মুসলিম মুজাহিদের বিরুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণের খবর পৌঁছানোর জন্য জীবন বাজি রেখে যখন ছুটে যাবে মুসলিম ছাউনিতে, ভাই মারা যাচ্ছে এ নিয়ে দুঃখ করারও সময় পাবে না বোন। এ আবেগ ও প্রেরণা যেখানে থাকবে সেখানে আল্লাহর সাহায্য যুগে যুগে এমনইভাবে হেফাজত করবে মুজাহিদদের। সুলতান আয়ুবীর ক্যাম্পের অবস্থা অত্যন্ত শোচনীয়। ঝড়ে উড়ে গেছে তাঁবু, বাধা উঁট ও ঘোড়া ছোটাছুটি করে শোচনীয় অবস্থা করেছে নিজেদের। বালির সাথে ছোট ছোট পাথরকুচির আঘাত শরীরে বিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত করেছিল মানুষ পশু সবাইকে। আহতদের আত্মচিৎকার ভূতপ্রেতের কান্নার মতো চারদিক আচ্ছন্ন করে ফেলেছিল। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু মনে হচ্ছিল যেন সূর্যকে ঝড় উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ের প্রচণ্ডতা একটু কমতে কমান্ডাররা চিৎকার দিয়ে সৈন্যদের সতর্ক ও তালাশ করতে শুরু করল। তখনও ঝড় বইছে হালকা এলোমেলোভাবে। তিন চারজন সিপাহ এক বিরাট পাথরের আড়ালে আচ্ছন্নের মতো বসেছিল। পাশ দিয়ে একটি ঘোড়াকে আস্তে আস্তে এগিয়ে যেতে দেখল ওরা। ঘোড়ার পর আরোহীও আছে। সিপাহের চিৎকার করে ডাকল, এদিকে এদিকে এসো, পড়ে যাবে তো, এমন ঝড়ের সময় কেউ ঘোড়ায় সওয়ার হয়? আরেকজন অবাক হয়ে বলল, আরে কি বলছো, আরোহী তো দেখছি মহিলা। তখনই পেছনের ঘোড়াটিও চোখে পড়ল ওদের। একজন বলল, দুজন মহিলা। এই দুই মহিলা ছিল ফৌজি ও তার ভাবি। সিপাহীরা ভাবল ঝড়ের কবলে পড়ে এরা রাস্তা ভুলে এদিকে এসে পড়েছে। ঘোড়ার লাগামটা টেনে ধরো, পাথরের আড়ালে আশ্রয় নাও, আমাদেরকে সুলতান আয়বীর কাছে পৌঁছে দাও, ফৌজি সিপাহীদের উদ্দেশ্য করে বলল। আরে মারা পড়বে তো, ঝড় থামুক, সুলতান আয়বীকে কি দরকার তোমাদের? পেরেশান হয়ে প্রশ্ন করল এক সিপাই। ঝড়ের শব্দ উপেক্ষা করে কর্কশ কণ্ঠে ফৌজি চিৎকার দিয়ে বলল, আহাম্মক, আমাকে জলদি সুলতান আয়বীর কাছে নিয়ে চলো। তিনি কোথায়? আমি খুব জরুরি সংবাদ নিয়ে এসেছি, এ সংবাদ এখনই তাকে জানাতে হবে, নইলে তোমরা সবাই মারা পড়বে। সিপাহীরা ঘোড়ার উপরে রক্তাক্ত এক লোককেও দেখতে পেল। তারা ঘোড়ার লাগাম টেনে ধরে অতি কষ্টে সুলতান আয়বীর তাঁবু পর্যন্ত নিয়ে গেল ওদের। কিন্তু সেখানে কোনো তাঁবু ছিল না। ঝড়ে তাঁবু কোথায় উড়ে গেছে কেউ জানে না। এক কমান্ডার তাদের দেখে এগিয়ে এলো, বলল, কি ব্যাপার, কি চাও তোমরা এখানে? আমরা সুলতান সালাহ উদ্দিন আয়বীর সাথে দেখা করতে চাই এবং এক্ষুনি, ফৌজি কর্তৃত্বের সুরে বলল কমান্ডারকে। কমান্ডার আর কোনো প্রশ্ন না করে ওদেরকে সুলতান আয়বীর কাছে নিয়ে গেল। সুলতান আয়বী তখন এক বিরাট পাথরের আড়ালে বসেছিলেন। এই প্রলয়ঙ্কারী ঝড় উপেক্ষা করে দুজন মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখে তিনি জলদি উঠে দাঁড়ালেন। পাথরের আড়াল ছেড়ে কয়েক কদম এগিয়ে এলেন তাদের দিকে। প্রথমে হারেসকে অশ্বপৃষ্ঠ থেকে নামানো হলো, সে তখনও জীবিত। ফৌজি দ্রুত ঘোড়ার পিঠ থেকে নেমে সুলতান আয়বীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, মাননীয় সুলতান, সম্মিলিত শত্রুদল আক্রমণের জন্য প্রবল বেগে ধেয়ে আসছে। তারা একদম কাছে চলে এসেছে, যে কোনো সময় তারা আপনার বাহিনীর উপর চড়াও হয়ে যাবে। সে দাউদের লেখানো চিঠি সুলতান আয়বীর কাছে হস্তান্তর করল। হারেস হাত তুলে ইশারায় সুলতানকে কাছে ডাকল। সুলতান চিঠি না পড়েই এগিয়ে গেলেন তার কাছে। হারেস ফিসফিস করে কিছু বলল, তখনও কথা শেষ হয়নি তার, জবান বন্ধ হয়ে গেল তার। চিরদিনের জন্য নীরব হয়ে গেল এক মুজাহিদ, যেন এ কয়েকটি কথা বলার জন্যই সে এতক্ষণ বেঁচেছিল। একটু পরই ঝড় পুরোপুরি থেমে গেল। সুলতান আয়বী তার সেনাপতি ও কমান্ডারদের ডাকলেন, জরুরি ভিত্তিতে আদেশ দিলেন তাঁবু মেরামতের প্রয়োজন নেই, সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো, কমান্ডো বাহিনীর সৈন্যদের জলদি তলব করো। তিনি সেনাপতিদের কি ঘটতে যাচ্ছে বুঝিয়ে বললেন। বললেন ঘণ্টা দুয়েকের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে। ঝড়ের বেগ পুরোপুরি শান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। সাইফুদ্দিনের নাস্তানাবুদ বাহিনী একে একে তাঁবুর স্থলে ফিরে আসতে লাগল। তাঁবু নেই, অস্ত্র নেই, খাদ্য ভাণ্ডারও লণ্ডভণ্ড। বালির নিচে চাপা পড়া অস্ত্রপাতি খুঁজে বের করতে লেগে গেল কেউ কেউ, ছড়িয়ে পড়ল আশপাশে। উদ্দেশ্য উড়িয়ে নেয়া তাঁবু খুঁজে বের করা। আহত সৈনিকদের সেবা করছিল কেউ কেউ, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণের পরিকল্পনা বানচাল হয়ে গেল সাইফুদ্দিনের। আক্রমণ তো দূরের কথা, আক্রমণের চিন্তাও এলো না তার মনে, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। উট ও ঘোড়া এদিকে ওদিক ছুটে গিয়েছিল,
সেগুলো গোছাতে ও বেঁধে রাখতে রাতের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেল। এসব করতে করতে সোনারা ক্লান্ত হয়ে পড়ল, চোখে নেমে এলো রাজ্যের ঘুম। সুলতান আইয়ুবের ক্যাম্পে তখন সাজ সাজ রব, যুদ্ধের তৎপরতা নিয়ে ব্যস্ত সবাই। সাইফুদ্দিনের কোনো ধারণাই ছিল না তাদের থেকে দুই তিন মাইল দূরে কি ঘটছে। সন্ধ্যার পরপরই আইয়ুবি একদল কমান্ডোকে ক্যাম্পের বাইরে পাঠিয়ে দিলেন। ওদের বলে দিলেন সাইফুদ্দিনের নেতৃত্বে সম্মিলিত বাহিনী কোথায় ক্যাম্প করেছে এবং তাদের এখন কি অবস্থা, সব তথ্য নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে। ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে এলো ওরা। মধ্যরাতের আগে আইয়ুবির সৈন্যরা মার্চ করল। সাইফুদ্দিনের ক্যাম্পের চারিদিকে অবস্থান নিয়ে ওত পেতে বসে রইল ওরা। সুলতান আইয়ুবির বাহিনীকে অতর্কিতে আক্রমণ করার জন্য হলব থেকে বীর বিক্রমে ছুটে আসা সম্মিলিত বাহিনী তখন আইয়ুবির বাহিনীর ঘেরাওয়ের মধ্যে অঘরে ঘুমাচ্ছে। ইচ্ছে করলে আইয়ুবি এখন ওদের নিকেশ করে দিতে পারেন, কিন্তু তিনি তার বাহিনীকে বললেন রাতের আধারে কেউ দুশ্মনকে আঘাত করতে যেও না, এতে যারা মারা পড়বে তারা তোমাদেরই ভাই, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিরাপত্তা বিধান করার দায়িত্ব তোমাদের। সকাল হল, সম্মিলিত বাহিনী তখনও ভীষণ অগোছালো, তাদের তাঁবু ও খাদ্যশস্য উড়ে গেছে, ভয়ার্ত ঘোড়া ছুটোছুটিতে বহু সৈন্য আহত, তারপরও সৈন্যদেরকে তড়িঘড়ি করে সাজানো শুরু হল, তাতেই কেটে গেল দিনের অর্ধেক বেলা। সাইফুদ্দিন তার তিন বাহিনীর সেনাপতিকে একত্র করে আদেশ দিলেন জলদি তৈরি হয়ে নাও, সালাহউদ্দিন জানে না আমরা তার ঘাড়ের উপর এসে পড়েছি, এখনও সে নিশ্চয় অপ্রস্তুত অবস্থায় আছে, ঝড়ে আমাদের যতই ক্ষতি হোক আমরা আমাদের অবশিষ্ট সৈন্য নিয়েই তার বাহিনীর উপর সরাসরি আক্রমণ চালাব। দিনের শেষ প্রহরে তারা আক্রমণের প্রস্তুতি চূড়ান্ত করল। সম্মিলিত সেনাদলের ডাইনে ও বামে উভয় পাশেই পার্বত্য এলাকা, পর্বত জুড়ে পাথর ও ঝোপঝাড়, তারা সবে রওনা শুরু করেছে। ঝোপঝাড় ও পাথরের আড়াল থেকে শুরু হল প্রবল তীর বর্ষণ। সাইফুদ্দিনের বাহিনী প্রথমে থমকে দাঁড়াল, পরে অদৃশ্য শত্রুর সাথে লড়াই করার পরিবর্তে আক্রমণ থেকে বাঁচার জন্য সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিল। ওরা যেই সামনের দিকে পা বাড়াল সামনে থেকে শুরু হল আগুনের গোলা বর্ষণ। হাঁড়িতে কাপড় ভরে তাতে জ্বালানি তেল ও পেট্রোল ঢেলে দূর থেকে নিক্ষিপ্ত হতে লাগলো আগুনের গোলা। সম্মুখ বাহিনীর উপর এসে পড়তে লাগলো আগুনের লেলিহান শিখা। আক্রমণের গতি থেমে গেল, সাইফুদ্দিন তার বাহিনী পিছনে সরিয়ে নিতে বাধ্য হল। আক্রমণের প্ল্যান পাল্টে নতুনভাবে সৈন্য সমাবেশ করার কথা ভাবছিল সাইফুদ্দিন, কিন্তু ভাবনা কার্যকরী করার কোনো সময় পেল না। যেই তারা পিছনের দিকে সরিয়ে নিল তাদের সৈন্য, তখনই শুরু হল পিছন থেকে কঠিন আক্রমণ। এ আক্রমণের গতি এত তীব্র ছিল যে ময়দানে সৈন্যদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখায় দায় হয়ে পড়ল সাইফুদ্দিনের পক্ষে। এটা ছিল সুলতান আইয়ুবির বিশেষ আক্রমণ পদ্ধতি, দুশ্মনকে ঘেরাও করে তাদের সব আশা ভরসা চুরমার করে দিয়ে ভীত সন্ত্রস্ত সৈন্যদের আত্মসমর্পণে বাধ্য করাই এ আক্রমণের লক্ষ্য। এজন্য দরকার ত্রাস সৃষ্টি করা। সুলতান এবার সে পদক্ষেপই নিলেন। ওরা যে চারদিক থেকে ঘেরাওয়ের মধ্যে পড়েছে এ কথা বুঝিয়ে দেওয়ার পর এবার পিছন থেকে তীর বেগে অশ্বারোহী বাহিনী ছুটিয়ে দিলেন তাদের ওপর। অশ্বারোহী বাহিনী বর্ষা ও তলোয়ারের আঘাত হেনে সাইফুদ্দিনের বাহিনী তছনছ করে দিয়ে একদিক থেকে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেল। সাইফুদ্দিনের বাহিনীর মনে হল তারা কোনো দুঃস্বপ্ন দেখছে, কারণ মুহূর্তের জন্য মাত্র তারা আইয়ুবির বাহিনীকে দেখতে পেয়েছিল। ওরা একদিক দিয়ে ঢুকে আবার নিমেষে গায়েব হয়ে গেল অন্যদিক দিয়ে। দুপাশ থেকেও একই সাথে আক্রমণ চলল। সাইফুদ্দিনের কেন্দ্রীয় কমান্ড শেষ হয়ে গেল। একটু পরে নেমে এলো রাত। সাইফুদ্দিনের বাহিনী রাতের আধারে পাহাড়ে চড়ে আত্মরক্ষা করতে চেষ্টা করল, কিন্তু ওখানে উৎপেতে থাকা আইয়ুবির কমান্ডোরা সহজেই তাদেরকে টার্গেট বানিয়ে নিল। পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে 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 ভেসে আসছিল আহত সৈনিকদের আত্মচিৎকার। রাতেও বিরতি দিয়ে ঝটিকা আক্রমণ চলতে লাগল অশ্বারোহী বাহিনীর। সাইফুদ্দিন আশ্রয় নিল পাহাড়ের এক খাঁজের ভেতর। তার বাহিনীর নড়াচড়া বন্ধ হয়ে গেল, কারণ ওরা সামান্য নড়াচড়া করলেই পাহাড় থেকে তাদের উপর ছুটে আসে তীরের প্রবল বর্ষণ। সুলতান আইয়ুবির কমান্ডো বাহিনী সারা রাত সাইফুদ্দিনের বাহিনীর উপর কমান্ডো আক্রমণ চালিয়ে ব্যতিব্যস্ত করে রাখল তাদের। ময়দানে কোথাও তারা পা জমাতে পারল না, কোথাও একটু সুস্থির হয়ে বসতে পারল না তারা। ভোর,
সুলতান আয়ুবী এক উঁচু পাথরের উপর দাঁড়িয়ে যুদ্ধের অবস্থা দেখছিলেন। তার বাহিনী যুদ্ধের শেষ আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। তিনি কাসেদকে তার রিজার্ভ বাহিনীর কমান্ডারের কাছে পাঠালেন। কাসেদ কমান্ডারের কাছে পৌঁছার কিছুক্ষণ পর সুলতানের রিজার্ভ অশ্বারোহী বাহিনীর একটি দল আকাশ বাতাস কাঁপিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তাদের পেছনে ছুটে এলো পদাতিক বাহিনী। প্রচণ্ড বিক্রমে তারা ঝাঁপিয়ে পড়ল সাইফুদ্দিনের বাহিনীর উপর। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ময়দান জুড়ে তখন চলছিল এক মহা প্রলয়কাণ্ড। সাইফুদ্দিনের বাহিনী যুদ্ধ করার কোনো ক্ষমতায় রইল না আর। আইবির বাহিনীর তুমুল আক্রমণের মুখে মুখ থুবড়ে পড়ল ওরা। এই আক্রমণ প্রতিহত করার সব যোগ্যতা ও ক্ষমতা হারিয়ে তার চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ল। রাতভর প্রচণ্ড ভীতি ও শঙ্কার মধ্যে কাটিয়েছে ওরা। ভোরে যখন সুলতান আইবির অশ্বারোহী বাহিনী ছুটে এলো তাদের দিকে, প্রথম আক্রমণে সাইফুদ্দিনের সেনাবাহিনীর মনোবল একেবারে নিঃশেষ হয়ে গেল। দেখতে দেখতে সাইফুদ্দিনের মনোবলও ভেঙে গেল। তার চোখের সামনে নেমে এলো ঘোর অন্ধকার। নিজের বাহিনীর দিকে তাকিয়ে সাইফুদ্দিন দেখল তার এত কষ্টে সাজানো বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছে। এখন তারা তার কমান্ডের নাগালের বাইরে। যুদ্ধ করার যোগ্যতা হারিয়ে আত্মসমর্পণ শুরু করেছে ওরা। যারা আত্মসমর্পণ করছে না তারা আইবির অশ্বারোহী বাহিনীর পদতলে পিষ্ট হচ্ছে নির্বিচারে। সঙ্গীর দুরাবস্থা দেখে পাশের জন অস্ত্র সমর্পণ করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। সুলতান আইবির যে সৈন্যদল এতক্ষণ পিছনে ছিল তারা বিজয় গর্বে সাইফুদ্দিনের বাহিনীকে চারদিক থেকে ঘিরে দাঁড়ালো। ডানে ও বাঁয়ে পাহাড়ের উপর থেকে কমান্ডোরা বিজয় উল্লাস করছে। মাঝখানে সাইফুদ্দিনের সৈন্যবাহিনী জাঁতাকলে পিষ্ট হচ্ছে। আত্মরক্ষার শেষ অস্ত্র হিসাবে বেছে নিয়েছে আত্মসমর্পণের পথ। এখন কমান্ডারের নেতৃত্বে সৈনিকরা দলে দলে অস্ত্র সমর্পণ করে বন্দিত্ব কবুল করে নিচ্ছে। সাইফুদ্দিনের ক্যাম্পে যখন বিজয় বাহিনী পৌঁছল তখন সেখানে মদের সুরাহী কিছু সংখ্যক আনন্দকন্যা ও খেদমতগার ছাড়া সাইফুদ্দিন বা তার রক্ষীদের কেউ ছিল না। ক্যাম্প এবং ক্যাম্পের আশপাশ থেকে যেসব কয়েদিদের ধরা হলো তারা বলল প্রধান সেনাপতি সাইফুদ্দিনকে তারা শেষবারের মতো উপত্যকার আড়ালে অদৃশ্য হতে দেখেছে। এরপর তার আর কোনো খবর তারা জানে না। সাইফুদ্দিন কোথায় গেছে সে খবর কেউ বলতে পারল না। সুলতান আইবি হুকুম দিলেন তোমরা চারদিকে ছড়িয়ে পড়ো, খুঁজে দেখো সাইফুদ্দিন কোথায় লুকিয়েছে। সে পালিয়ে যাওয়া মানেই আবারও তাকে ষড়যন্ত্র করার অবকাশ দেয়া। সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ল আইবির বাহিনী। তন্ন তন্ন করে খোঁজা হলো পাহাড়ের অন্ধিসন্ধি। পাহাড় ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত দূরে এলো ওরা, কিন্তু কোথাও তাকে আর পাওয়া গেল না। সাইফুদ্দিন পালিয়েছে। নিজের সেনাবাহিনীকে সুলতান আইবির দয়ার উপর ছেড়ে দিয়ে কোন ফাঁকে কোথায় পালিয়ে গেছে সাইফুদ্দিন তার বাহিনীও তা জানতে পারেনি। গভীর রাত, তুর্কমানের সবুজ প্রান্তরের নিরাপদ এক তাঁবুতে বসেছিল ফৌজি। সামনে তার শহীদ ভাইয়ের লাশ। সফেদ কাপড়ে ঢাকা সে লাশের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলছিল আমি রক্তের নদী পার হয়ে এসেছি, এ নদীতে কোনো সেতু নেই। হারেস ভাই, আমি তোমার ফরজ আদায় করেছি, আমার দায়িত্ব শেষ। সুলতান আইবি যখন তার তাঁবুতে প্রবেশ করলেন তখন ফৌজি জিজ্ঞেস করল সুলতান কি সংবাদ, আমার ভাইয়ের রক্ত তো বৃথা যায়নি। আল্লাহ শত্রুদের পরাজিত করেছেন, তুমি বিজয়িনী হে প্রিয় বেটি, হে বীর কন্যা তুমি। তিনি আর বলতে পারলেন না, অশ্রুতে তার চোখ ঝাপসা হয়ে এল। তুর্কমানের মহাসমর শেষ হয়েছে। সুলতান আইবির সেনাপতি ও কমান্ডাররা যুদ্ধের ক্লান্তি ভুলে তাকিয়েছিল ময়দানের দিকে। আল মালিকুস সালেহ সাইফুদ্দিন ও গুমাস্তগিনের ঐক্যবদ্ধ সামরিক জোটের কাপুরুষিত আক্রমণের সমুচিত জবাব দিতে পেরে তারা আনন্দিত, কিন্তু আইবির চোখে সে আনন্দের রেশও নেই। যদিও বিপুল সংখ্যক পরাজিত সৈন্যকে অস্ত্র সমর্পণে বাধ্য করতে পেরেছেন, কিন্তু এ যুদ্ধে আহত ও নিহত সৈনিকের সংখ্যাও কম নয়। সেদিকে বিমর্ষ নয়নে তাকিয়েছিলেন তিনি। সুলতান আইবির সামনে পড়েছিল শত্রুদের লাশ। আহতরা ছটপট করছিল। তীরবিদ্ধ উট ও আহত ঘোড়াগুলো তখনও ময়দান জুড়ে ছোটাছুটি করছে। তাদের পদতলে পিষে মরছে আহত শত্রু সৈন্যরা। শত্রুদের যে সকল সৈন্য পালাতে পারেনি তারা অস্ত্র সমর্পণ করে আশ্রয় নিয়েছিল আইবির সৈন্যদের ঘেরাওয়ের ভেতর।
অসংখ্য ঢাল, তলোয়ার, বর্ষা, তীরধনুক, তীরকোষ, তাঁবু ও সৈন্যদের ব্যক্তিগত মালামাল, নগদ অর্থ ও অন্যান্য দামি মালসামান জমা করছিল আবির সৈন্যদের সামনে। দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল সংগ্রহ করে আনছিল আবির রিজার্ভ বাহিনীর সৈন্যরা। সুলতান আবির সম্মিলিত বাহিনীর সুপ্রিম কমান্ডের হেডকোয়ার্টার সাইফুদ্দিন গাজীর পরিত্যক্ত তাঁবুর সামনে এসে দাঁড়ালেন। এসে তাঁবু যেখানে একটু আগেও জাতির এক গাদ্দার অবস্থান করছিল। মুজাহিদদের তলোয়ারের চমক দেখে তার সৈন্যরা যখন নিরুপায় হয়ে আত্মসমর্পণের পথ ধরল, এ গাদ্দারের সে সাহসটুকু আর অবশিষ্ট ছিল না। আত্মসমর্পণের পরিবর্তে পালিয়ে গেল সে, পালিয়ে গেল ভীরু ও কাপুরুষের মতো, নিজের বাহিনী এবং সমস্ত মালসামান ও সৈন্য সামন্ত ফেলে রেখে। তার সাথে যেসব মেয়ে, নর্তকী, গায়িকা এবং বাজনাদারেরা ছিল, যেসব সোনার মোহর ও বাক্স ভর্তি নগদ টাকা পয়সা ছিল, সবই পড়েছিল সেখানে। তার সৈন্যদের বেতন ও খরচের টাকা এবং সুলতান আইবির লোকদের দলছুট করানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থ সে রিজার্ভ করে রেখেছিল, সমুদয় সম্পদ পড়েছিল বেয়ারিস হয়ে। সাইফুদ্দিনের তাঁবুও ছিল মূল্যবান কাপড়ের, রেশমি কাপড়ের পর্দা ও শামিয়ানা দিয়ে সুন্দর এক মহল বানিয়ে নিয়েছিল সে নিজের জন্য। সে যুগের যুদ্ধময়দানে রাজমহলের সকল আরামায়েশের ব্যবস্থা থাকত রাজা বাদশাহদের জন্য। সাইফুদ্দিন কেবল একজন সেনানায়কই ছিল না, সেই সাথে একজন শাসকও ছিল। ফলে মদের সুরাহি, রং বেরঙের পেয়ালা, গায়িকা, নর্তকী সবই তার সঙ্গে ছিল। কিন্তু প্রাণের মায়া এমন এক মায়া, এর জন্য দুনিয়ার সব কিছুই ত্যাগ করা যায়। সাইফুদ্দিনও তাই করেছিল, সব কিছু ফেলে সে পালিয়ে গিয়েছিল অজানা গন্তব্যে। সুলতান আইবি কারুকার্য খচিত বর্ণালী কাপড়ের এই মনোমুগ্ধকর মহল তাকিয়ে দেখছিলেন। তার দৃষ্টি পড়ল রাজকীয় পালঙ্কের উপর, যেখানে পড়ে আছে এক শাহী তলোয়ার। এর বাঁট ও খাপ কারুকার্য খচিত। সাইফুদ্দিন কি তাহলে এতটাই ভয় পেয়েছিল যে তলোয়ারের মতো নিত্য সাথী অস্ত্রও নিতে ভুলে গেছে? সুলতান আইবি তলোয়ারটি হাতে উঠিয়ে নিলেন। তলোয়ারটি খাপ মুক্ত করতে তার দূতটি ছড়িয়ে পড়ল চারদিকে। তিনি তলোয়ারটির চমক দেখে পাশে দাঁড়ানো এক সেনাপতিকে লক্ষ্য করে বললেন, মুসলমানের তলোয়ারে যখন নারী ও মদের ছায়া পড়ে, তখন তার তলোয়ার থাকে না, তা হয়ে যায় নিষ্ক্রিয় এক টুকরো লোহা। অস্ত্র হিসাবে তার আর কোনো মূল্য থাকে না। এই তলোয়ার ফিলিস্তিন বিজয়ের জন্য তৈরি হয়েছিল, কিন্তু খ্রিস্টানরা পাপের মধ্যে ডুবিয়ে এটাকে কাঠের তলোয়ারের মতো নিষ্ক্রিয় ও দর্শনীয় বস্তুতে পরিণত করেছে। তলোয়ার ধরার হাতে যদি মদের ছোঁয়া লাগে, সে হাতের অস্ত্র রক্তের পরশ থেকে বঞ্চিত হয়। সেই মনোরম প্রশস্ত তাঁবুতে সুন্দরী অর্ধলঙ্গ যুবতী মেয়েরা ভয়ে জড়সড় হয়ে বসেছিল। তাদের ভাগ্যে এখন কি মুসিবত নেমে আসবে সে কথাই মনে মনে কল্পনা করছিল ওরা। বিজয়ী সৈন্যদের হাতে এখন তাদের কি গতি হবে, কেমন ব্যবহার করা হবে তাদের সাথে, এই চিন্তায় ও ভয়ে গলা শুকিয়ে আসছিল তাদের। এমন আকর্ষণীয় দেহবল্লরী ও যুবতী নারী দেখলে কেনা পশু হয়ে যায়। যদি আয়ুবের সৈন্যদের মধ্যে সে পশুত্ব জেগে ওঠে, তাহলে তাদের হয়তো দোষ দেয়া যাবে না, কিন্তু কতজন পশুর বর্বরতা তারা সইতে পারবে? তারা যখন এসব সাত পাঁচ ভাবছিল, তখনই তাদের কানে এলো সুলতান আইবির আদেশ, এসব মেয়েদের এখান থেকে নিয়ে যাও, তারা এখন স্বাধীন, তারা যে যেখানে যেতে চায় তাদের সসম্মানে এবং পূর্ণ নিরাপত্তা ও হেফাজতের সাথে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। একথা শুনে তারা আরো ভীত হয়ে পড়ল। তারা ভাবল এসবই কথার কথা, তাদেরকে অসহায় পেয়ে সৈন্যদের হাতে তুলে দেওয়ার এটা একটা কৌশল মাত্র। তাদের মধ্য থেকে এ সময় এক মেয়ে উঠে দাঁড়িয়ে করজোড়ে সুলতানের দৃষ্টি আকর্ষণ করে বলল, মাননীয় সুলতান, আপনি জানেন আমরা অসহায়, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি আমরা নিরপরাধ। এ যুদ্ধের ব্যাপারে আমাদের কোনো হাত বা ভূমিকা ছিল না। আপনাকে আমরা শ্রদ্ধা করি, শুনেছি আপনি নারীর বেইজ্জতি পছন্দ করেন না, দয়া করে আমাদেরকে আপনার সৈন্যদের হাতে তুলে দেবেন না। জানি আমাদের ইজ্জতের কোনো দাম নেই, কিন্তু আমাদের অসহায়ত্বের দিকে তাকিয়ে আমাদের উপর রহম করুন, এমন শাস্তি আমাদের দিয়েন না যা সইবার ক্ষমতা আমাদের নেই। আমরা আপনার মহানুভবতা ও বীরত্বের কাছে আশ্রয় প্রার্থনা করছি।
তার কণ্ঠের ভাষার চাইতেও তার চোখের ভয় বিহবলতা সুলতানের মনে দাগ কাটল বেশি। তিনি মেয়েটির আবেদন মঞ্জুর করে বললেন, আমার সৈনিকদের কাছে থাকলেও তোমাদের কোনো অমর্যাদা ও ভয়ের কারণ ছিল না, তবুও তোমরা যখন এতই ভয় পাচ্ছ তখন তোমাদেরকে আমার হেফাজতেই রাখা হবে, আমার পক্ষ থেকে তোমাদের দেখাশোনা করবে আমার নিজস্ব রক্ষী ও রিজার্ভ বাহিনী। সুলতানা বিবি যুদ্ধের ময়দানে নারীর সংসর্গ মোটেই সহ্য করতেন না। তিনি তাদেরকে নিজ নিজ ইচ্ছা মতো যুদ্ধের ময়দান থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য কে কোথায় যেতে চায় জানতে চাইলেন। বললেন, তোমরা এখানে মোট কতজন আছো এবং কে কোথায় যেতে চাও? জবাবে তারা নিজেদের সংখ্যা উল্লেখ করে সুলতানকে জানালো, আমরা এখানে এখন যারা উপস্থিত আছি সবাই মুসলমান, আমাদের সাথে আরও দুটি মেয়ে ছিল, তারা ছিল খ্রিস্টান। আমাদের মুনিব চলে যাওয়ার পর থেকে সে দুজনও নিখোঁজ আছে, তারা দুজনই ছিল সাইফুদ্দিনের খুব প্রিয় এবং সব সময় তার মনিবের সাথে লেগে থাকত, মনে হয় তারা দুজন মনিবের সাথেই পালিয়ে গেছে। সুলতান এবং তার সেনাপতিরাও একথা বিশ্বাস করতে বাধ্য হলেন যে সেই মেয়ে দুটি সাইফুদ্দিনের সাথেই পালিয়ে গেছে, এতে কোনো সন্দেহ বা দ্বিমতের অবকাশ রইল না, এজন্য যে তারা জানতেন কোনো মুসলমান শাসকই তখন খ্রিস্টানদের বেষ্টনীর বাইরে ছিল না। খ্রিস্টানদের চর সবসময় তাদের ঘিরে রাখত এবং অধিকাংশ ক্ষেত্রে ঘিরে রাখার এ দায়িত্বটি পালন করতে হতো কোনো না কোনো খ্রিস্টান যুবতীর, তারাই ছিল বলতে গেলে তার পৃষ্ঠপোষক, উপদেষ্টা এবং মনোরঞ্জক। সে যুগে যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে বিজয়ীরা প্রতিপক্ষের মালের উপর ঝাঁপিয়ে পড়ত, অধিকাংশ সৈন্য পরাজিত সেনাপতি ও কমান্ডারদের তাঁবু ও ক্যাম্প লুট করার জন্য ছুটে যেত, হেডকোয়ার্টার লুটের সুযোগ পেলে তো কোনো কথাই নেই। সেখানকার সব সম্পদ, নারী ও মদ আপন দখলে নেয়ার জন্য চলত প্রতিযোগিতা, ঝড়ের মতো লুটপাট চলত, আর এ লুটপাট চালাতে গিয়ে নিজেদের মধ্যে বেঁধে যেত দাঙ্গা ফ্যাসাদ, কখনো কখনো এ দাঙ্গার ফলে লঙ্কাকাণ্ড ঘটে যেত সেখানে। কিন্তু সুলতান সালাহউদ্দিন আইবির বাহিনীর অবস্থা ছিল ভিন্ন, তার কঠোর আদেশ ছিল কেউ যেন গনিমতের মালে হাত না দেয়, যত বড় সামরিক অফিসারই হোক না কেন, কারো সাধ্য ছিল না সুলতানের আদেশ অমান্য করে গনিমতের মাল কক্ষিগত করে। গনিমতের মাল সংগ্রহ ও সংরক্ষণ করার দায়িত্ব নির্দিষ্ট বাহিনীর উপর ন্যস্ত করা হতো, সংগৃহীত মালামাল বন্টনের দায়িত্ব পালন করতেন সুলতান নিজে। তুর্কমানের যুদ্ধ শেষ, মালামাল সংগ্রহের পর সৈনিকরা গনিমতের মাল বন্টনের ব্যাপারে সুলতান আইবির নির্দেশের অপেক্ষা করছিল, কিন্তু তিনি এ সম্পর্কে কোনো মন্তব্য বা আদেশ জারি না করে সৈনিকদের হুকুম দিলেন ময়দান থেকে নিজেদের এবং শত্রুদের সকল আহত সৈনিককে এনে তাদের সেবা ও চিকিৎসা করার। সুলতানের নির্দেশ পেয়ে সারা ময়দান ঘুরে যেখানে যত জখমী সৈনিক ছিল তাদেরকে এক জায়গায় এনে জড়ো করা হল, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল তাদের আহত স্থানে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করার কাজ। চিকিৎসকদের সাথে এ কাজে হাত লাগালো সাধারণ সৈন্যরাও, স্বপক্ষ ও বিপক্ষের সকল আহত সৈনিকের চিকিৎসা ও মলমপট্টির কাজ শেষ হল সুলতান দ্বিতীয় নির্দেশ জারি করলেন, এবার আমাদের আহত মুজাহিদ এবং আহত যুদ্ধবন্দীদের পৃথক করে দাও। সুলতান আইবির সেনাবাহিনীতে ডিসিপ্লিন রক্ষার গুরুত্ব ছিল সর্বাধিক, তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা ভঙ্গকে অমার্জনীয় অপরাধ হিসেবে বিবেচনা করতেন, ফলে তার বাহিনী ছিল খুবই সুশৃঙ্খল। এই যুদ্ধে কিছু সংখ্যক শত্রু সৈন্য এলোমেলোভাবে যে যেদিকে পারে পালিয়েছিল, সুলতানের বাহিনী পালিয়ে যাওয়া এসব সৈন্যদের পিছু ধাওয়া করেছিল, কিন্তু তাদের ট্রেনিং এমন ছিল যে পিছু ধাওয়া করার সময়ও তারা একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক অটুট রাখত। সুলতান আইবি তাদেরকে পিছু ধাওয়া করে বেশি দূর যেতে নিষেধ করেছিলেন। যুদ্ধের সময় তিনি একদল সৈন্যকে ময়দানে ডানে ও বামে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাদের উপর নির্দেশ ছিল সুলতানের পরবর্তী হুকুম না পাওয়া পর্যন্ত তারা যেন তাদের অবস্থানে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে। যুদ্ধ শেষ হলেও সেই বাহিনীকে তিনি সেখান থেকে সরে আসার নির্দেশ দেননি, ফলে তারা তখনও পূর্বাবস্থায় দাঁড়িয়ে ছিল। আহত সৈন্যদের আলাদা করার পর রিজার্ভ বাহিনী সালার সুলতানের কাছে এগিয়ে গেল, সুলতানের দৃষ্টি আকর্ষণ করে বলল, সুলতান, শত্রুদের অস্ত্রশস্ত্র, মালসামান, ঘোড়া সবই সংগ্রহ করা হয়েছে, গনিমতের এসব মাল সম্পর্কে আপনার আদেশ কি?
সুলতান পূর্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে, বললেন, যুদ্ধ শেষ হয়েছে এ কথা তোমাকে কে বলল? খুশিতে বিভোর হওয়ার মতো সময় এখনো আসেনি আমাদের। আমার শিক্ষা এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না। বিজয়ের পূর্ণতা পাওয়ার আগে গনিমত বন্টনের কথা আমি কখনোই ভাবি না। আমার বিবেচনায় আমরা শত্রুদের একটি বৃহৎ দলকে বিচ্ছিন্ন করেছি মাত্র। কিছু সংখ্যক সৈন্য নিহত এবং কিছু সংখ্যক সৈন্যকে আমরা বন্দিও করেছি ঠিক, কিন্তু আমার বিশ্বাস যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের বাহিনী কি কোনো পার্শ্ব আক্রমণের সম্মুখীন হয়েছে? না, হয়নি, কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। মূল বাহিনী ডানে বাঁয়ে রক্ষী বাহিনী মোতায়েন না করে ময়দানে আসার কথা নয় সাইফুদ্দিনের। আমার সন্দেহ হচ্ছে আমাদের উভয় পাশে এখনও শত্রুবাহিনী ওত পেতে আছে। ময়দানে না আসার কারণে এখনও যথেষ্ট শক্তিশালী ও সুরক্ষিত থাকার কথা ওদের। তারা যোদ্ধা সৈনিক, যদিও ইমান বেচা গাদ্দার, কিন্তু এত আনাড়ি নয় যে তাদের যে ব্যাটালিয়ন যুদ্ধে অংশ নেয়নি তারা বিনা যুদ্ধেই ফিরে যাবে। মনে হয় সুরক্ষিত দল পলাতক সৈন্যদের গুছিয়ে নিয়ে আবার আক্রমণ চালাবে। তাদের কেন্দ্রীয় কমান্ড তো শেষ হয়ে গেছে সম্মানিত সুলতান, এক সেনাপতি বলল। সৈন্য থাকলেও এখন তাদের কমান্ড করার আর কেউ নেই। আছে, কেউ না থাকুক খ্রিস্টানরা তো আছে। যাদের সাথে এতক্ষণ যুদ্ধ করলে তারা আমাদের মূল শত্রু নয়, এরা তো আসলে খ্রিস্টানদের হাতের পুতুল মাত্র। খ্রিস্টানরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এ লড়াই চলতেই থাকবে। সুলতান আইবি আরও বললেন, যদিও কোনো দিক থেকে কোনো সংবাদ আসছে না, কিন্তু আমি নিশ্চিত খ্রিস্টানরা কাছে কোথাও গোপনে সৈন্য অস্ত্র মজুত করে রেখেছে। এটা পার্বত্য এলাকা, এখানে আছে অসংখ্য গলিঘুপচি, উঁচু টিলার আড়ালে গভীর নিম্নাঞ্চল, কোথাও কোথাও আবার গভীর জঙ্গলও রয়েছে। ফলে এ অরণ্য বা টিলার আড়ালে কি আছে কিছুই দেখা যায় না। এই সুবিধাটুকুই ভোগ করছে দুশ্মন, লুকিয়ে আছে দৃষ্টির অন্তরালে। তেমন কিছু হলে আমরা কি খবর পেতাম না? আমাদের টহল বাহিনীর চোখে কি কিছুই ধরা পড়ত না? বলল এক সেনাপতি। শত্রু ও বিশ্বধর সাপকে কখনো বিশ্বাস করতে নেই, মরার সময়ও তা দংশন করে বসে। বেশ কিছুদিন হল আমি সাইফুদ্দিনের সেনাপতি মুজাফফরুদ্দিনের কোনো সংবাদ পাচ্ছি না। তোমরা সবাই জানো মুজাফফরুদ্দিন এত সহজে পালানোর মতো সেনাপতি নয়। খ্রিস্টানদের সহযোগিতা নিয়ে কখন মুজাফফরুদ্দিন ময়দানে আসে আমি তারই অপেক্ষা করছি। তোমরাও চারদিকে সজাগ দৃষ্টি রাখো, সৈন্যদের সংহত করে প্রস্তুত রাখো তাদের। আমি মুজাফফরুদ্দিনকে যতটুকু চিনি তাতে তোমাদের এ নিশ্চয়তা দিতে পারি, ওই সাপ অবশ্যই আমাদের উপর ছোবল হানবে। মৃত্যু পথযাত্রী হলেও সে চেষ্টা করবে শেষবারের মতো আমাদের উপর এক প্রচণ্ড আক্রমণ চালাতে। সুলতান আইবির এ আশঙ্কা ভিত্তিহীন ছিল না। তিনি হিম্মত পর্বত শৃঙ্গের যুদ্ধে সাইফুদ্দিনের সেনাপতি মুজাফফরুদ্দিনকে ভালো মতোই শিক্ষা দিয়েছিলেন। সে শিক্ষার কথা ভুলে গিয়ে না থাকলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা মুজাফফরুদ্দিন অবশ্যই করবে। এই মুজাফফরুদ্দিন এককালে সুলতান আইবিরই সেনা সদস্য ছিল। নিজের যোগ্যতা ও প্রতিভাগুণে দৃষ্টি কেড়েছিল আইবির। আইবি তাকে ধাপে ধাপে প্রমোশন দিয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছিলেন। গাদ্দারির খাতায় নাম লেখানোর সময় সেই ছিল সুলতান আইবির সেনাপতির দায়িত্বে। সুলতান তাকে এতটাই বিশ্বাস করেছিলেন যে সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড তিনি তার হাতেই তুলে দিয়েছিলেন। কিন্তু শক্তি ও ক্ষমতার মোহ এমন এক দুরারোগ্য ব্যাধি যা বসে রাখতে না পারলে তা নিজের বিবেক ও মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। মুজাফফরুদ্দিনকেও ধরেছিল সেই দুরারোগ্য ব্যাধিতে। আইবির বাহিনীর সেনাপতি হওয়ার পরও গাদ্দারের খাতায় নাম লেখাতে বাঁধেনি তার, ফলে তারা উভয়ে উভয়কে ভালোমতো চিনত। সুলতান আইবির যুদ্ধকৌশল, নিপুণতা ও দক্ষতার কথা যেমন জানা ছিল মুজাফফরুদ্দিনের, তেমনি আইবিরও জানা ছিল মুজাফফরুদ্দিনের দৌড় কতদূর যেতে পারে। মুজাফফরুদ্দিনের এদিকটিও সুলতান নজরে রেখেছিলেন যে সে জন্মগতভাবে যোদ্ধা প্রকৃতির লোক, এটা তার বংশীয় উত্তরাধিকার। আর সে সামরিক শিক্ষা লাভ করেছে সুলতানের নিজের কাছেই, যুদ্ধের ময়দান থেকে পালানো শিক্ষা তিনি তাকে দেননি। মুজাফফরুদ্দিন ছিল সাইফুদ্দিনের নিকটাত্মীয় অর্থাৎ চাচাতো ভাই। সুলতান আইবি যখন মিশর থেকে দামেস্কে চলে আসেন তখন সেখানকার একদল মুসলমান আমির
সুলতানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সে সময় দৃশ্যত শক্তির পাল্লা ভারী ছিল ওই ষড়যন্ত্রকারীদের। সাইফুদ্দিন তখন তাদের নেতৃত্ব দিচ্ছিল। আত্মীয়তার সূত্র ধরে মুজাফফরউদ্দিনের সাথে যোগাযোগ করে সাইফুদ্দিন এবং তার মধ্যে সৃষ্টি করে লোভ ও ক্ষমতার মোহ। সে মোহ তাকে আর সুলতানের দলে থাকতে দেয়নি। মুজাফফরউদ্দিন সুলতান আইবিকে কিছু না বলে পালিয়ে গিয়ে যোগ দেয় সাইফুদ্দিনের সাথে। উদ্দেশ্য, দুই ভাই মিলে নতুন এক সাম্রাজ্য গড়ে তুলবে, কিন্তু সে স্বপ্ন তাদের এখনো পূরণ হয়নি। তুর্কমান যুদ্ধের আগে হিম্মাত পর্বত শৃঙ্গের যুদ্ধে সুলতান প্রথম মুজাফফরউদ্দিনের মুখোমুখি হন। মুজাফফরউদ্দিন সুলতান আইবির বাহিনীর উপর পার্শ্বদেশ থেকে এমন আক্রমণ চালিয়েছিল যে সে আক্রমণ ঠেকাতে শেষ পর্যন্ত সুলতান আইবিকে নিজের হাতে কমান্ড নিয়ে সরাসরি ময়দানে নেমে আসতে হয়েছিল। কাজী বাহাউদ্দিন সাদ্দাত লিখেছেন, যদি সুলতান আইবি সে যুদ্ধে নিজের হাতে কমান্ড নিয়ে ময়দানে ঝাঁপিয়ে না পড়তেন, তবে যুদ্ধের ফলাফল হতো ভিন্ন রকম। সে যুদ্ধে মুজাফফরউদ্দিন সেনানায়ক হিসাবে যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। সমর নৈপুণ্যের ওস্তাদি প্রদর্শনে সে কোনরূপ কার্পণ্য করেনি, কিন্তু দুর্ভাগ্য তার, সে লড়ছিল তারই ওস্তাদ সুলতান আইবির সাথে, যে জন্য বিজয়ের দেখা পাওয়া তার ভাগ্যে ঘটেনি। মরুসাইমুম উপেক্ষা করে ছুটে আসা মিল্লাতের এক দুঃসাহসী কন্যা ফৌজির কাছ থেকে খবর পেয়ে আইবির গোয়েন্দারা ছুটে গিয়েছিল তুর্কমানের সেই ময়দানে। সেখান থেকে তারা সম্মিলিত শত্রুবাহিনীর যেসব তথ্য ও বিবরণ সংগ্রহ করতে পেরেছিল সুলতানের কাছে তা যথাসময়ে পৌঁছে দিয়েছিল। গোয়েন্দা বাহিনী দেয়া সে তথ্য বিবরণী থেকে জানা যায় মুজাফফরউদ্দিনও এ বাহিনীর সাথে যুক্ত ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সে ঠিক কোথায় ছিল, অগ্রবর্তী বাহিনীতে নাকি মূল বাহিনীতে না ডান ও বাঁয়ের রিজার্ভ বাহিনীতে, তার কিছুই জানার সুযোগ হয়নি। এটা জানা থাকলে সুলতান এখন ঠিকই আন্দাজ করতে পারতেন মুজাফফরউদ্দিন এখন কোথায় কি করছে। সুলতান আইবি কয়েকজন যুদ্ধবন্দীকে ডেকে এনে মুজাফফরউদ্দিন সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা জানালো তিনি সম্মিলিত বাহিনীর সাথেই ছিলেন, কিন্তু এখন কোথায় তা তারা বলতে পারে না। হতে পারে বন্দীরা আসলে মুজাফফরউদ্দিন সম্পর্কে বেশি কিছু জানে না, অথবা জেনেও তারা তা গোপন করে গেছে। ঘটনা যাই হোক, সুলতান আইবি যে তার ব্যাপারে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারলেন না এটাই সত্যি হয়ে দাঁড়াল। তিনি সেনাপতিদের বললেন, আমি বিশ্বাস করি না সে যুদ্ধ না করে পালিয়ে গেছে। সে আমার সাগরেদ, আমি তার সামরিক যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে জানি, কেবল তার যোগ্যতা ও দক্ষতা সম্পর্কেই জানি না, তার স্বভাব চরিত্র সম্পর্কেও ভালো রকম খবর রাখি। সে অবশ্যই আক্রমণ চালাবে, সে যদি মনে করে যুদ্ধে পরাজিত হবে তবুও সে আক্রমণ চালাবে। তাকে আক্রমণ চালাতেই হবে, কারণ তার প্রতিহিংসা চরিতার্থ না করা পর্যন্ত তার নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে যাবে। সালাহউদ্দিন আইবি আর যাই হোক এ কথা মানতে পারে না মুজাফফরউদ্দিন পালিয়ে গেছে। সুলতান আইবি এত জোর দিয়ে এ কথা বলার পেছনে একটা কারণ আছে। হিম্মাত পর্বত শৃঙ্গের যুদ্ধে পরাজিত হয়ে সে যখন ফিরে যাচ্ছিল তখন চিৎকার করে বলেছিল, সালাহউদ্দিন, আবার আমাদের দেখা হবে যুদ্ধের ময়দানে। যতক্ষণ তোমাকে পরাজিত করতে না পারবো বা নিজে নিঃশেষ হয়ে না যাব ততক্ষণ আমি ক্ষান্ত হব না। মুজাফফরউদ্দিনের মুখের সে আওয়াজ বহুদূর থেকেও সৈনিকরা শুনতে পাচ্ছিল। তুর্কমান রণাঙ্গন থেকে বহুদূরে হিম্মাত পর্বত শৃঙ্গের সে আওয়াজ এখনো যেন সুলতান শুনতে পাচ্ছেন। সাইফুদ্দিনের পরিত্যক্ত ক্যাম্পে দাঁড়িয়ে সে আওয়াজের প্রতিধ্বনি শুনছিলেন আইবি। তুর্কমান যুদ্ধের পূর্ব মুহূর্ত, সাইফুদ্দিনের এক গোয়েন্দা কমান্ডার মুজাফফরউদ্দিনের কাছে পৌঁছে বলল, এইমাত্র দুজন অশ্বারোহীকে দূর থেকে দেখতে পেলাম, তারা তীর বেগে ছুটে যাচ্ছে আইবির ক্যাম্পের দিকে। সম্ভবত এরা আইবির তথ্য অনুসন্ধানের সদস্য। যদি আমার অনুমান সঠিক হয় তাহলে বলতে পারি আক্রমণের আগে আমাদের এখানে এসে পৌঁছার সংবাদ সুলতান সালাহউদ্দিনের কাছে পৌঁছে যাবে। আর আইবি আমাদের আক্রমণের খবর পাওয়ার মানে হচ্ছে যত সহজে আমরা বিজয় আশা করছি তা সম্ভব হবে না, আমাদের আক্রমণের আগে সে আমাদের বাধা দিতে ছুটে আসবে। মুজাফফরউদ্দিনের জন্য এ ছিল এক তাৎপর্যময় খবর। সে আর কালবিলম্ব না করে কাউকে কিছু না জানিয়ে যুদ্ধের ছক নতুন করে আঁকল।
আইবির বিরুদ্ধে এখন এখানে মুখোমুখি যুদ্ধ করা বৃথা। এ মুহূর্তে এ যুদ্ধে জয়লাভ করার একটাই উপায়, প্রাথমিক লড়াই থেকে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া। সবচেয়ে ভালো হয় বাহিনীকে কোনো নিরাপদ স্থানে লুকিয়ে রেখে যুদ্ধের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা। তারপর যদি আইবি জিতেই যায়, তখন বিজয়ের আনন্দে বিভোর হয়ে ওরা যখন মেতে উঠবে আনন্দ কোলাহলে, তখন তাদের উপর অতর্কিত চড়াও হওয়াটাই হবে তার একমাত্র কাজ। সে মোক্ষম সময় আসার আগ পর্যন্ত ময়দান থেকে নিজের বাহিনী সরিয়ে নেওয়া দ্রুত উদ্যোগ নিল মুজাফফরউদ্দিন। যুদ্ধ শুরু হওয়ার আগে সে তার বাহিনী নিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা প্রায় প্রতিটি আদেশ পালন করব, মুজাফফরউদ্দিনের এক সহসেনাপতি বলল। কিন্তু এ অবস্থায় যখন আমাদের সম্মিলিত বাহিনী পরাজিত, সৈন্যদের অধিকাংশ যখন মৃত, আহত বা বন্দী, যে সামান্য সংখ্যক সৈন্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা ভীত সন্ত্রস্ত, সে অবস্থায় আমাদের এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে আক্রমণ চালানো মোটেই সমীচীন হবে না। আমার এই সৈন্যবাহিনীকে আমি নগণ্য সংখ্যক বলতে পারি না, একে আমি যথেষ্ট মনে করি, মুজাফফরউদ্দিন বলল। এই সৈন্য আমাদের সম্মিলিত সৈন্যের এক চতুর্থাংশ। সুলতান আইবি এর চেয়েও কম সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ করতেন ও সফলতা লাভ করতেন। আমি তার বাহিনীর এক পাশ থেকে আক্রমণ করব, তাকে সে কৌশল চালানোর সুযোগ দেব না যে কৌশল তিনি হিম্মত পর্বত শৃঙ্গে চালিয়েছিলেন। তোমরা সবাই আক্রমণের জন্য প্রস্তুত হয়ে নাও। আমাদের সুপ্রিম কমান্ড সাইফউদ্দিন গাজী মুসেলের আমির সহ তিনটি বাহিনীর সম্মিলিত ফোর্স নিয়েও হেরে গেলেন, সহসেনাপতি বলল। আমাদের পরামর্শ নিয়ে আবারও চিন্তা করুন, কারণ এই সামান্য সৈন্য নিয়ে যুদ্ধ করা আত্মহত্যার সামিল। যুদ্ধের ময়দান নারী, মদের পিপা ও সুরাহি রাখা লোক দিয়ে ভরে ফেললে যুদ্ধ জয় করা যায় না। মুসেলের আমির সাইফউদ্দিন সে চেষ্টা করতে গিয়ে পরাজিত হয়েছে, মুজাফফরউদ্দিন বলল। আমিও শরাব পান করি, কিন্তু সব সময় না। সুলতান আইবি আমাকে গাদ্দার বলে গাল দেয়। আমার বিরুদ্ধে অস্ত্র ধরার সময় সে যখন চিন্তা করে না আমি তার সাগরেদ ছিলাম, তখন আমিও একথা মনে রাখতে চাই না তিনি আমার ওস্তাদ ছিলেন। তিনি আমাকে গাদ্দার বলেন, আমি গাদ্দার নাকি মুসলমান এখন আর এ হিসাব করতে চাই না। আমার হিসাব হচ্ছে এখানে দুই সেনাপতির লড়াই ও সংঘর্ষ হবে, দুই বীর যোদ্ধার শক্তি পরীক্ষা হবে। এ শক্তি পরীক্ষায় দুই তলোয়ারের সংঘর্ষে সেই জিতবে যার বাহুর জোর বেশি। আমার বাহুর উপর আমার আস্থা আছে, তোমরা নিজেদের বাহিনী প্রস্তুত করো। মুজাফফরউদ্দিনকে বুঝানোর চেষ্টা বৃথা ভেবে সহসেনাপতি যাবার জন্য পা বাড়াল। মুজাফফরউদ্দিন বলল, আর স্মরণ রেখো, সালাহউদ্দিন আইবির গোয়েন্দাদের দৃষ্টি মাটির নিচেও যেতে পারে, তোমাদের থাকতে হবে খুবই হুঁশিয়ার। মোক্ষম সময়ের জন্য আমাকে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সুলতান আইবি খেঁকশিয়ালের মতোই চালাক আর খরগোশের মতোই ক্ষিপ্র। আমাকে আমার গোয়েন্দারা জানিয়েছে তিনি এখনও গনিমতের মাল বন্টন শুরু করেনি, তার সৈন্যদেরও স্ব স্থান ত্যাগ করার হুকুম দেননি। এতে বোঝা যায় তিনি আর অগ্রাভিযান চালাবেন না। আর একথাও আমার মোটেও বুঝতে কষ্ট হচ্ছে না, তিনি আশঙ্কা করছেন আমরা আবারও তার উপর আক্রমণ চালাতে পারি। আমি ভালোভাবেই জানি তিনি কেমন ধরনের চিন্তা করছেন। আমি তাকে ধোকা দেব, তাকে বুঝিয়ে দেব আমরা সবাই পালিয়ে গেছি, এখন আর বিপদের কোনো সম্ভাবনা নেই। এরপর শুরু হবে যুদ্ধের নতুন খেলা, অস্ত্র নয়, শুরু হবে বুদ্ধির লড়াই। এজন্য দিন দুইয়ের বেশি তোমাদের অপেক্ষা করতে হবে না। তার গতিবিধির উপর আমি পূর্ণ নজর রাখছি। তার গোয়েন্দারা ঘুরবে বুকে সন্দেহ আর সংশয় নিয়ে, আর আমার গোয়েন্দারা নজর রাখবে তাদের প্রতিটি পদক্ষেপের উপর স্থির লক্ষ্যে। যখনই আইবি তার সৈন্যদের মাঝে লুটের মাল বন্টন করতে আরম্ভ করবে, তখনই আসবে সেই কাঙ্ক্ষিত সময়। তখন সৈন্যদের শৃঙ্খলা ভেঙে যাবে, লক্ষ্য থাকবে শুধু গনিমতের মালের দিকে। তখন আমি অতর্কিতে ঝাঁপিয়ে পড়ব তাদের উপর। সুলতানের মতো আমিও জানি অস্ত্র বা লোকবল দিয়ে যুদ্ধে বিজয় আসে না। যুদ্ধে জয় হয় শত্রুর দুর্বল জায়গায় সময় মতো আঘাত হানার মাধ্যমে। আইবি বহু লড়াই করেছে, কিন্তু কেউ তার দুর্বল জায়গায় সময় মতো আঘাত হানতে পারেনি, ফলে বারবার সে বিজয়ী হয়েছে। কিন্তু সে সুযোগ আর আমি তাকে দেব না।
সহসেনাপতি স্থির চোখে তাকিয়েছিল তাদের দৃঢ় প্রতিজ্ঞ সেনাপতির দিকে। তার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল তিনি ঠিকই বলছেন। আইবি যত বড় সেনানায়কই হোক না কেন, তার কোনো না কোনো দুর্বলতা না থেকেই পারে না। হয়তো এই দিগ্বিজয়ী সেনানায়কের পরাজয় আমাদের হাতেই লেখা আছে। হয়তো তাকে অন্তিম আঘাত হানার জন্য নিয়তি আমাদেরকে বাছাই করে রেখেছে। সে মুজাফফরউদ্দিনের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করুন, আপনার দূরদর্শিতা তারিফ করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আপনি যেমনটি ভেবেছেন তাই ঘটবে, সময় মতো আপনি আমাদের প্রস্তুত পাবেন। মুজাফফরউদ্দিন বলল, আজ রাতেই সৈন্যদেরকে এখান থেকে আরও দূরে কোথাও নিরাপদ স্থানে সরিয়ে নেবে আর দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে নিজেদের গোয়েন্দাদের। তাদের বলে দেবে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলেই যেন তাকে গ্রেফতার করে ধরে আমাদের গোপন ক্যাম্পে নিয়ে আসে। আক্রমণের নির্দিষ্ট দিনক্ষণ ও সময় সম্পর্কে মুজাফফরউদ্দিন কিছুই বলল না। সহসেনাপতি তাকে বলল, আপনার ধারণাই ঠিক, সুলতান আইবি নিশ্চয় কিছু সন্দেহ বা আশঙ্কা করেছেন, নইলে এতক্ষণে তিনি গনিমতের মাল বন্টন শুরু করে দিতেন। রাতে মুজাফফরউদ্দিনের নির্দেশে সৈন্যদলকে লুকিয়ে রাখা সম্ভব এমন একটি জায়গা বেছে নিয়ে ক্যাম্প করল সহসেনাপতি। সাইফউদ্দিনের সেনাদলের উপর সুলতান আইবির আক্রমণ ছিল যেমন অতর্কিত ও তাদের কল্পনার অতীত, আইবির বাহিনীর জন্য তেমনই এক অতর্কিত ও কল্পনাতীত আক্রমণের প্রস্তুতি চলছিল মুজাফফরউদ্দিনের ক্যাম্পে। সাইফউদ্দিন স্বপ্নেও ভাবতে পারেনি আইবি তার এত সতর্ক অতর্কিত অভিযানের খবর আগেই পেয়ে যাবে এবং তার স্বপ্ন ও আশা ধূলিস্যাৎ করে দিয়ে তার বাহিনী তছনছ করে তাকে পালিয়ে প্রাণ বাঁচাতে বাধ্য করবে। আইবিও ভাবতে পারেনি তার এত সতর্কতাকে ডিঙ্গিয়ে মুজাফফরউদ্দিন তাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ঝড়ের বেগে আঘাত হানতে পারে তার বাহিনীর উপর। কিন্তু যুদ্ধ এমন এক জিনিস যা পূর্ব নির্ধারিত ধারণা ও কল্পনাকে মুহূর্তে পাল্টিয়ে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। সুলতান আইবি তার সৈন্যদেরকে সাইফউদ্দিনের সম্মিলিত বাহিনীর ডান বাম ও পিছনে এমনভাবে সুবিন্যস্ত করেছিলেন যে চতুর্মুখী আক্রমণে সাইফউদ্দিন যেন ধরাশায়ী হতে বাধ্য হয়। এছাড়াও তার কমান্ডো বাহিনীকে আশপাশে আগে থেকে মোতায়েন করে রেখেছিলেন যাতে আশপাশের এলাকাতেও তাদের প্রাধান্য বজায় থাকে। এসব কমান্ডো বাহিনীর কমান্ডার ও সৈনিকরা ছিল বিশেষভাবে বাছাই করা। তারা সবাই ছিল অসাধারণ প্রতিভাধর, বুদ্ধিমত্তা, বীরত্ব ও ক্ষিপ্রগতির জন্য এরা ছিল দুশ্মনের আতঙ্ক। এদেরকে এমনভাবে কমান্ডো ও গোয়েন্দা ট্রেনিং দেওয়া হতো যাতে তারা যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে পারে। এই গোয়েন্দা বাহিনীর প্রতিটি গ্রুপের সদস্য সংখ্যা ছিল নিচে চার, উপরে বারো জন। চার থেকে শুরু করে বারো জনের এক একটি ছোট্ট গ্রুপ কাজ করত স্বাধীনভাবে। যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার ভোগ করত এরা। এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে দুশ্মনের বাহিনীর উপর ঝটিকা আক্রমণ চালিয়ে শত্রু শিবিরে ত্রাস ও আতঙ্কের সৃষ্টি করত। শত্রুদের পিছু ধাওয়া করে এমন একটি কমান্ডো দলের বারো জন সদস্য যুদ্ধের ময়দান থেকে বহু দূরে চলে গিয়েছিল। দফায় দফায় শত্রুদের সাথে তাদের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে বারো জনের মধ্যে আটজনই শহীদ হয়ে যায়। এই কমান্ডো দলের কমান্ডার ছিল আর নাসের। সঙ্গে তিন সদস্য নিয়ে আর নাসের তখনও ছুটছিল সাইফউদ্দিনের পলাতক বাহিনীর পিছনে। তার কমান্ডো বাহিনী তখন তুর্কমান যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে। সাইফউদ্দিনের এই বাহিনীটি ছিল রসদবাহী। কমান্ডোদের লক্ষ্যবস্তু ছিল শত্রুদের সেই রসদপত্র। তারা সবাই ছিল অশ্বারোহী। তাদের কাছে ছিল পেট্রোল ভেজানো সলতে জড়ানো তীর, তবে তা পরিমাণে খুব কম। এছাড়াও ছিল বর্ষা, তলোয়ার ও খঞ্জর। রসদ তখনও তাদের নাগালের অনেক দূরে। এলাকাটি মরুভূমি না হওয়ায় ধাওয়া করতে অসুবিধা হচ্ছিল আর নাসেরের। দূর দূরান্ত পর্যন্ত ছিল পাহাড়ি এলাকা, টিলা ও নিম্নাঞ্চল। এলাকাটি লুকিয়ে অনুসরণ করার জন্য ছিল খুবই উপযোগী। দিনের বেলায়ও লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে ঘোড়া লুকানোর সুযোগ ছিল। সম্মিলিত বাহিনীর সৈন্যদের যাবতীয় খাদ্যদ্রব্য, পশুর শুকনো ঘাস, খড়, দানা, ভুসি যতটুকু সম্ভব নিয়ে পালাচ্ছিল তারা। এছাড়াও এদের কাছে ছিল যুদ্ধের সাজ সরঞ্জাম, তীরধনুক, বর্ষা ও তলোয়ার। আর নাসের প্রথম রাতে রসদপত্রের উপর সফল আক্রমণ চালিয়েছিল। অনেক খাদ্যশস্য ওই সলতে জড়ানো তীর নিক্ষেপের ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দিনের বেলা পলায়ন পর বাহিনী লুকিয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল।
আর নাসেরও তার দলবল নিয়ে লুকিয়েছিল একটু দূরে পাহাড়ের এক গোপন গুহায়। তারা বিশ্রাম নিল, তাদের চোখ ছিল দুশ্মন কাফেলার উপর। তারা দেখতে পেল শত্রু সেনারা নিম্নাঞ্চলে গর্ত, নালা ও টিলার আড়ালে তাদের খুঁজে বেড়াচ্ছে। সাথে সাথে আর নাসের তার দলের কমান্ডোদের নিয়ে সরে গেল পাহাড়ের চূড়ার দিকে। তাদেরকে পাহাড়ের উঁচু জায়গায় ঝোপের আড়ালে এদিক ওদিক সুবিধামতো স্থানে বসিয়ে দিল। তারা ধনুকে তীর জুড়ে বসে রইল কমান্ডারের নির্দেশের অপেক্ষায়। শত্রু সেনারা আশপাশের নিম্নাঞ্চল ঘুরে কাউকে না পেয়ে নিরাশ হয়ে ফিরে গেল। সূর্য ডোবার পর খাদ্যশস্যবাহী কাফেলা আবার যাত্রা শুরু করল এবং মধ্যরাতের দিকে সৈনিকদের বিশ্রাম দেওয়ার জন্য আবার এক স্থানে ক্যাম্প করে সেরাতের মতো আশ্রয় নিল। কিন্তু গতরাতের মতো অতর্কিত আক্রমণ আসতে পারে এই ভয়ে সেরাতে পর্যাপ্ত পাহারার ব্যবস্থা রাখল। আর নাসের ভেবে দেখল আজ রাতে গুপ্ত আক্রমণ তত সহজ হবে না। শত্রুরা ক্যাম্প ছাড়াও তার আশপাশে কঠিন পাহারার ব্যবস্থা করে রেখেছে। পদাতিক ছাড়াও এ পাহারায় অংশ নিয়েছে অশ্বারোহী বাহিনী। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও আর নাসের একটি রাত নষ্ট করতে চাইল না। সে গুপ্ত হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে নিল, কারণ তার সামনে এখনো পড়ে আছে শত্রুদের বহু রসদ সম্পদ। এ সম্পদ শত্রুরা তাদের চোখের সামনে দিয়ে ফেরত নিয়ে যাবে তা হতে পারে না। সুলতান আইবির নির্দেশ ও শিক্ষার কথা মনে পড়ে গেল তার। কমান্ডোদের কাজ বুঝিয়ে দেওয়ার সময় তিনি বলতেন, শত্রুদের রসদপত্র ধ্বংস করা কমান্ডো বাহিনীর অন্যতম কাজ। কমান্ডো বাছাই ও ট্রেনিংয়ের সময় এজন্যই তিনি এমন সব সৈন্যদের দিকে নজর দিতেন যারা বীরত্ব, সাহসিকতা ও বুদ্ধিমত্তায় অসাধারণ, যাদের মধ্যে জাতীয় চেতনাবোধ ও ইমানি জজবা প্রখর। এসব জানবাজ কমান্ডোরা দায়িত্ব পালনে এমন নিষ্ঠার পরিচয় দিত যে বিপদসংকুল মরুভূমিতে যেখানে কেউ সাহায্য করার নেই সেখানেও গুরু দায়িত্ব পালন করতে গিয়ে জীবন কোরবানি করতে কুণ্ঠিত হতো না। আর নাসের তাদের অনুসরণ করে তাদের ক্যাম্প থেকে নিরাপদ দূরত্বে নিজেদের ক্যাম্প করল। ঘোড়াগুলো গোপন জায়গায় বেঁধে রেখে সঙ্গীদের বলল, চলো আমার সঙ্গে। সে সঙ্গীদের নিয়ে হেঁটে গিয়ে পৌঁছল দুশ্মনের ক্যাম্পের কাছে। তারপর পাহারাদারদের এড়িয়ে একটি গুপ্ত রাস্তা দিয়ে প্রবেশ করল তাদের রসদের ক্যাম্পে। সেখানে ওদের খাদ্য গুদামে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে সঙ্গীদেরকে যার যার মতো পালিয়ে যাওয়ার হুকুম দিল। কিন্তু আগুন জ্বলার সাথে সাথে পাহারাদাররা তৎপর হয়ে উঠল, বেপরোয়া তীর বর্ষণ শুরু করল ওরা। আর নাসের ও তার এই সঙ্গীরা তখনও একসাথেই ছিল। তীর বর্ষণ শুরু হতে আর নাসের ওদের বলল, খবরদার, দৌড়ে পালানোর চেষ্টা করে এখন আমরা বাঁচতে পারব না, বাঁচতে চাইলে আমার সঙ্গে এসো। আর নাসের ওদের নিয়ে দুশ্মনের আস্তাবলের মধ্যে ঢুকে গেল। সেখানে তুলনামূলকভাবে আলো ছিল কম। তারা ঘোড়া এবং ঘোড়াগাড়ির আড়াল নিয়ে একটু একটু করে সরে এলো সেখান থেকে। একসময় সেখান থেকে বেরিয়ে সন্তর্পণে নিজেদেরকে ছুড়ে দিল ক্যাম্পের বাইরে অন্ধকারের রাজ্যে। এ যাত্রায়ও আর নাসের ও তার দিন সঙ্গী আল্লাহর অসীম রহমতে বেঁচে গেল। শত্রুসৈন্যদের দৃষ্টি এড়িয়ে নিরাপদ দূরত্বে এসে আল্লাহর শুকরিয়া আদায় করল চারজন। আর নাসের আকাশের দিকে তাকাল, কিন্তু আকাশ ছিল মেঘলা, তাই সেখানে কোনো তারার আলো দেখা গেল না। রাতের তারকা কমান্ডোদের পথ দেখিয়ে থাকে। আলোর অভাবে দিকভ্রান্ত হল আর নাসের ও তার সঙ্গীরা। যে অন্ধকারকে একটু আগে মনে হচ্ছিল আল্লাহর রহমত, সে অন্ধকারই হয়ে দাঁড়াল ওদের চলার পথের প্রতিবন্ধক। সঙ্গীরা বলল, আমাদের তাড়াতাড়ি ক্যাম্পে ফেরা দরকার, ওরা আমাদের সন্ধানে টহল বাহিনী পাঠাতে পারে। আর নাসের তাদের কথা যৌক্তিকতা অনুভব করল এখানে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক নয়। সে বন্ধুদের বলল, চলো। আন্দাজের উপর পথ চলছিল ওরা। আর নাসের ও তার সঙ্গীরা দীর্ঘক্ষণ পথ চলার পর অনুভব করল তারা পথ হারিয়েছে। যেখানে তারা ক্যাম্প করেছিল ঠিক পথে এগোলে আরো অনেক আগে তাদের ক্যাম্পে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আশায় আশায় বহু পথ মাড়িয়েও তারা ক্যাম্পের কোনো হদিস পেল না। আর নাসের ওদের বলল, আমরা বোধহয় পথ হারিয়েছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, বলল একসঙ্গে। ওরা থমকে দাঁড়াল, পেছনে ফিরে দেখতে চেষ্টা করল দুশ্মন ক্যাম্পের প্রজ্বলিত অগ্নিশিখা, কিন্তু তারা তখন দুশ্মন ক্যাম্প থেকে বহু দূরে চলে এসেছিল, কোনো আলোর শিখায় তাদের নজরে এলো না। তখনও তাদের চোখে লেগেছিল দুশ্মন শিবিরের রসদ ছাউনি।
প্রজ্বলিত আগুনের লাল শিখা ও দুশ্মনের তীর বৃষ্টির ঘোর, তাদের কোনোই খবর ছিল না যে তারা বেহুঁশের মতো ছুটতে ছুটতে কোথায় চলে এসেছে। কিছুক্ষণ তারা হতবুদ্ধি হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল, তারপর আবার শুরু করল হারানো ক্যাম্পের অন্বেষণে অনিশ্চিত যাত্রা। দিক নির্দেশনাহীনভাবে তারা সারা রাত ঘুরে মরল, পথ চলল স্লথ পায়ে, অন্ধকারে গভীর দৃষ্টি ফেলে তালাশ করল নিজেদের ক্যাম্প, দুশ্মনের তাঁবু, কিন্তু চার জোড়া চোখ বারবার ব্যর্থ হয়ে ফিরে এলো। শত্রুদের ক্যাম্পে লেলিহান শিখা দূরে থাক, সে অগ্নিশিখার সামান্য লাল আভাও ওরা কোথাও দেখতে পেল না। হাঁটতে হাঁটতে পাহাড়ের এক টিলা থেকে আরেক টিলায় উঠে যাচ্ছিল, ঘন জঙ্গল ঝোপঝাড় পেছনে ফেলে ঢুকে যাচ্ছিল আরেক জঙ্গলে, কিন্তু কোনো ঘোড়া বা বাহনের দেখা পাচ্ছিল না এ ক্ষুদ্র কাফেলা। দুশ্মনের খাদ্য গুদামে দেয়া আগুনের সামান্য আলোর রেখাও যদি ওরা দেখতে পেত, তবু না হয় নিজেদের ঠিকানা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতো, কিন্তু তাও নেই। তাই তারা এলোমেলো পথ চলতেই থাকল। এক সময় পাহাড় ও জঙ্গলের সীমানা শেষ হল, মাটির উঁচু নিচু ভাব শেষ হয়েছে, সামনে সমান্তরাল ভূমি, কিন্তু তাতে গাছপালার কোনো চিহ্ন মাত্র নেই। তারা পায়ের তলে কঠিন মাটির ছোঁয়ার পরিবর্তে বালির প্রান্তর অনুভব করল। টিলা ও পাথরের কোনো চিহ্ন নেই এখানে। বালির পথে ওদের অনিশ্চিত চলার গতি ভারী ও শিথিল হয়ে পড়ল। দীর্ঘ পথ পরিক্রমায় তারা পিপাসার্থ হয়ে পড়ল। অসম্ভব ক্লান্তি এসে ঘিরে ধরল তাদের। খাদ্য ও খাবার পানি ঘোড়ার সাথে ক্যাম্পে রয়ে গেছে, এক ফোঁটা খাবার পানিও সাথে নেই যে তারা পিপাসা নিবারণ করবে। ক্ষুধা পিপাসা ও ক্লান্তিতে তাদের চলার শক্তি ক্রমশ শিথিল হয়ে এল। চলতে না পেরে এক সময় আর নাসের থেমে গেল, বলল, আর পারছি না, একটু পানি পেলে হতো। এটা কেবল আর নাসেরের কথা ছিল না, এটা ছিল সবারই মনের অব্যক্ত কষ্টের প্রতিধ্বনি। তারা সেখানেই বালির উপর বসে পড়ল। কতক্ষণ ওরা এভাবে বসেছিল বলা মুশকিল। এক সময় আর নাসেরের এক সঙ্গী বলল, কিন্তু আমরা কি এভাবে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করব? খাদ্য নেই, পানীয় নেই, এটা বাস্তবতা, কিন্তু মুজাহিদ কখনো আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না। আমরা মরব, তবে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করে মরব। আর নাসেরও তার সাথীরা আবার উঠে দাঁড়ালো। তারা এই আশা নিয়ে পথ চলতে লাগলো যে সামনে কোথাও না কোথাও পানি পাওয়া যাবেই। ওরা পথ চলছে, কিন্তু ওই অঞ্চলে পানির কোনো চিহ্নও ছিল না। বরং যত দূর এগোচ্ছিল ততই সে অঞ্চলকে মনে হচ্ছিল আরো কঠিন মরুভূমি। ততক্ষণে সূর্য উঠে গেছে। ক্রমশ সূর্য তার প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে উপরে উঠতে লাগল। ক্লান্ত পায়ে পথ চলতে চলতে এক সময় বসে পড়তে বাধ্য হল এই কাফেলা। সামনে পানির কোনো নিশানাও দেখা যাচ্ছে না। মাথার উপর উত্তপ্ত সূর্য নিয়ে ওরা মরুভূমির সেই গনগনে বালির উপরই স্থির হয়ে বসে রইল। আর নাসের চোখ খুলল, দেখল তার তিন সাথী বেহুঁশ হয়ে পড়ে আছে বালির উপর। সূর্য দিগন্তের পাহাড় থেকে উপরে উঠে যাচ্ছে গোধূলির দিকে। আর নাসের চারদিকে তাকালো, দেখল বালির সীমাহীন সাগরের মাঝে পড়ে আছে ওরা। তার মন ছেয়ে যেতে লাগলো গভীর বেদনায়। সে তো মরুভূমিতেই লালিত পালিত হয়েছে এবং মরুভূমিতেই যুদ্ধও করেছে। মরুভূমিকে ভয় পাওয়ার লোক সে নয়। তার দুঃখের কারণ, সে ধারণা বা আশাও করেনি যে হাঁটতে হাঁটতে সে তার বন্ধুদের এমন মরুভূমিতে এনে ফেলবে। দিগন্ত বিস্তৃত এই মরু এলাকায় পানির কোনো চিহ্নও নেই। পিপাসায় তার প্রাণ ওষ্ঠাগত, কিন্তু সে নিজেকে নিয়ে ভাবছে না, ভাবছে তার সাথীদের কথা। তার বোকামির কারণেই তার সাথীদের এখন করুণ অবস্থা। সে তীব্রভাবে অনুভব করল এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়তে হবে তাদের। সে উঠে বসল এবং সূর্যের গতিপথ দেখে অনুমান করল কোন দিকে তুর্কমান। সে তার সঙ্গীদের জাগালো। তারা যখন উঠল তখন তাদের চেহারা ভয় ও শঙ্কার শিহরণ খেলা করছিল। আর নাসের সাথীদের বলল, ক্ষুধা ও পিপাসা নিয়ে বেঁচে থাকার ট্রেনিং আমরা পেয়েছি। সুলতান আমাদের এজন্য ট্রেনিং দেননি যে অসহায়ের মতো আমরা ভাগ্যের হাতে নিজেদের সমর্পণ করব। আমরা আরও দু চার দিন খিদে ও পিপাসা নিয়ে বেঁচে থাকতে পারব। আর এই সময়ের মধ্যে যদি আমরা আমাদের ঠিকানায় পৌঁছতে না পারি, তবে আল্লাহ নিশ্চয় পানির কোনো না কোনো সন্ধান অবশ্যই দিয়ে দেবেন। আর নাসেরের কথা শেষ হলে তিন সঙ্গীজনও তাদের কথা বলল। আর নাসের তুর্কমান কোন দিকে হতে পারে
সে সম্পর্কে তার ধারণা পেশ করে বলল, তোমাদের কি মনে হয়? সঙ্গীরা নিজ নিজ মতামত প্রকাশ করে বলল, আমরা আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এতটা দূরে নয় যে দুদিন চলার পরও এই মরুভূমি আমরা পার হতে পারব না। আমাদেরকে এই মরুভূমি থেকে বেরিয়ে যেতে হবে এবং এখন থেকে নতুন উদ্যমে ও আশায় বুক বেঁধে আমাদের পথ চলতে হবে। একসঙ্গে বলল, যদি আমাদের কাছে ঘোড়া থাকত তবে এই মুশকিল অনেকটা আসান হয়ে যেত, আমরা অল্প সময়ের মধ্যে কোনো এলাকায় পৌঁছে যেতে পারতাম। কিন্তু যা নেই তা নিয়ে আফসোস করে লাভ নেই, বলল অন্যজন। আমি এখন অনেকটা সতেজ অনুভব করছি, মনে হয় আমরা যে কিছুটা সময় ঘুমোতে পারলাম তাতে শরীরে এ সজীবতা ফিরে এসেছে, এটাকেও আমি আল্লাহর রহমত মনে করি। অন্যরাও তার সাথে একমত হল। আর নাসের বলল, হে সাথীরা আমার, আল্লাহ জাল্লে শানুহু আমাদেরকে যে অগ্নি পরীক্ষায় ফেলেছেন সে পরীক্ষায় আমাদেরকে কোনোরকম অভিযোগ ছাড়াই উত্তীর্ণ হতে হবে। এখানে চুপ করে বসে থাকলে সমস্যার কোনো সমাধান হবে না। একসঙ্গে বলল, বরং মাথার উপর সূর্য বসে থেকে আমাদের কেবল পোড়াতেই থাকবে, অতএব আর বসে থাকা নয়, চলো যাত্রা শুরু করি, আল্লাহ চাইলে আমাদের পথ খাটো ও সহজ করে দিবেন। তারা যাত্রা শুরু করল, তবে এবারও অনুমানের উপর নির্ভর করে। পার্থক্য এটুকু, রাতে অনুমান করারও কোনো মাধ্যম ছিল না, এখন অনুমান ও দিক নির্ণয় করার জন্য অন্তত সূর্য আছে। তারা পথ চলছে, পায়ের নিচে উত্তপ্ত বালির সমুদ্র, সূর্যের তাপে সেখানে এক ধরনের তরঙ্গ উঠছে, মনে হচ্ছে বালির উপর দিয়ে নদীর পানির মতো অবিরাম ঢেউ বয়ে যাচ্ছে। চোখের সামনে নেচে উঠছে হাজারটা মরিচিকা, সম্মুখে কিছু দূর থেকে যত দূর দৃষ্টি যায় মনে হয় বালি নয়, যেন পানির তরঙ্গ বয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটির উত্তাপ অসহ্য ঠেকছে, তবু ওরা পথ চলছে। এরা চারজনই মরুভূমির সাথে পরিচিত, মরুভূমির গজব ও বিভীষিকার সাথে অভ্যস্ত এদের জীবন, তাই যতই মরিচিকা ওদের হাতছানি দিক ওরা তাতে ভুলবার নয়। মরুভূমির এই মরিচিকার সাথে পরিচিত বলেই তারা মরিচিকার লোভাতুর আহ্বান ও আকর্ষণ উপেক্ষা করে চলতে লাগ। হে সাথীগণ, আর নাসের বলল, আমরা ডাকাত নই, জেহাদের ময়দানে এসে আমরা এমন কোনো অপরাধ করিনি যার জন্য আল্লাহ আমাদের শাস্তি দিতে পারেন। যদি আজ এই অবস্থায় আমাদের মৃত্যু হয় আমাদের মৃত্যু বলা যাবে না, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা শহীদ হয়ে যাব। যে শাহাদাতের তামান্না নিয়ে আমরা এই জেহাদের ময়দানে এসেছি, যে শাহাদাতের মর্যাদা আমাদের প্রতি মুহূর্তের স্বপ্ন সাধ ও কামনা, সেজন্যই কোনো ভয় হতাশা নৈরাশ্য আমাদের স্পর্শও করতে পারবে না। আর কোনো মানুষকে যদি ভয় বা হতাশা স্পর্শ করতে না পারে সে কখনো দুর্বল হয় না। খুদপিপাসার কাতরতা আত্মশক্তির ঐশ্বর্যের কাছে কিছুই না। নিশ্চয়ই আমাদের এ পরীক্ষায় ফেলা আল্লাহরই ইচ্ছা এবং তিনিই আমাদেরকে এ পরীক্ষায় উত্তীর্ণ করতে পারেন। আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করতে করতে পথ চলো, দেখবে ক্লান্তি কমে যাবে। রাস্তায় যদি কোনো যাত্রীর কাছে পানি পায় তবে তা ছিনিয়ে নিতে দ্বিধা করব না আমি, বলল এক সাথী। ছিনিয়ে নিতে যাবে কেন? যদি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের জন্য পানি পাঠানোরই ব্যবস্থা করতে পারেন তবে সে পানি আমরা কেমন করে পাব তার ব্যবস্থাও তিনিই করবেন। একেই বলে গাছে খেজুর গোফে রুমাল। যেখানে পানিরও প নাই সেখানে উনি ছিনতাইয়ের জন্য পেরেশান হয়ে উঠেছেন, বলল অন্যজন। আর এ কথায় সবাই একটু হাসল, এ হাসি যেন ওদের সবার মন আরো হালকা করে দিল। কিন্তু যদি অন্য কেউ এ হাসিটুকু দেখতে পেত তাহলে অনুভব করত হাসি দেয়াটা কোনো সহজ কাজ নয়, এর জন্য লাগে প্রচুর শক্তি। গনগনে সূর্য মাথার উপর বসে উত্তাপ ছড়াচ্ছে, সে উত্তাপের কথা ভুলে যেতে আর নাসের যুদ্ধের সঙ্গীতের সুর গুনগুন করে গাইতে লাগল। সঙ্গে সঙ্গে তার সাথীরাও সে সুরে সুর মিলাল। সঙ্গীতের সেই সুরে আল্লাহর প্রতি আস্থা ও নির্ভরতা, তারা সম্মিলিত কণ্ঠে গেয়ে চলল, লা ইলাহা ইল্লাল্লাহ, জানের মালিক এক আল্লাহ, তার নামে হক ফানাফিল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ, তিনি নেতা নবী আল্লাহ, নিপাত যাবে গায়রুল্লাহ। তখন হালকা হালকা বাতাস বইতে আরম্ভ করল, সূর্যের কিরণ বালিতে পড়ে যে চমক সৃষ্টি করছিল বাতাসের উড়ে আসা বালিতে ঢেকে গেল সে চমক। সূর্য পশ্চিম দিগন্তের দিকে নেমে যেতে লাগলো,
উত্তাপের দাবদাহ কমতে লাগলো একটু একটু করে। ক্লান্ত সূর্যের মতো এই চার মুজাহিদের পাও শান্তিতে অবশ হয়ে আসছিল। পশ্চিমের দিগন্তে হারিয়ে যাওয়ার মতো সূর্যের একটি ঠিকানা আছে, যেখানে সে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবে একটি পুরো রাত। কিন্তু এই মুজাহিদদের বিশ্রামের মতো কোনো নিশ্চিত আশ্রয় ছিল না। ধীরে ধীরে অবশ পায়ে ওরা চলতেই থাকলো, কিন্তু সে চলায় ছিল ক্লান্তি ও অবসন্নতার ছাপ। ওদের ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছিল, মুখ থেকে হারিয়ে গিয়েছিল যুদ্ধের উদ্দীপনাময় গান। তাদের ছায়া যখন পূর্ব দিকে লম্বা হতে হতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ল, সাথীদের মুখ থেকে হারিয়ে গেল গান, তখনও আর নাসের বিড়বিড় করে পড়ছিল। এক সময় আর নাসের বিড়বিড় জপমালাও বন্ধ হয়ে গেল। আর নাসের বন্ধুদের দিকে তাকিয়ে বলল, প্রিয় সাথীরা আমার, আমাদের বোধ হয় এখন একটু বিশ্রামের দরকার। ওরা থামল। সূর্যের শেষ লালিমায় রক্তিম হয়ে উঠেছিল ওদের চেহারাগুলো। এখন আর সূর্যের সেই তেজ নেই, অনেক সহনীয় হয়ে এসেছে বাতাস ও বালি। সে নরম বালির উপর বসে পড়ল ওরা। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই। অবশেষে নীরবতা ভাঙল আর নাসেরই শরীরের অবশিষ্ট শক্তি সঞ্চয় করে বলল, তোমরা নিরাশ হয় না, মুমিনের জীবন খাতায় নিরাশার কোনো ছায়া থাকে না। হয়তো আমাদের ইমান এখনো কমজোর, তাই আমাদের চেহারায় খেলা করছে দুশ্চিন্তার ছাপ। ইমানকে মজবুত করো, বাঁচতে হলে আমাদেরকে ইমানের জোরেই বাঁচতে হবে। সে কথা বলছিল আর সাথীদের চেহারা বারবার লক্ষ্য করছিল। তাদের চেহারা ওর মুখ রক্তশূন্য, ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো ঢুকে গেছে ভিতরের দিকে। সূর্য ডুবে গেল, অন্ধকারে ছেয়ে গেল মরু চরাচর, বালিও ক্রমশ ঠান্ডা হয়ে এলো। আর নাসের সঙ্গীরা শুয়ে পড়ল সে ঠান্ডা বালির উপর। আর নাসের তাদের কোনো বাধা দিল না, বরং সেও শুয়ে পড়ল তাদের পাশে। ওরা যদি কমান্ডো সেনা না হয়ে কোনো সাধারণ মুসাফির হতো, তবে অনেক আগে মাটিতে পড়ে যেত। ওরা একে তো সৈনিক, তার উপর কমান্ডো সৈনিক। সাধারণ মানুষ থেকে অনেক বেশি কষ্ট ও বিপদ সহ্য করার শক্তি ও ক্ষমতা রাখে তাদের শরীর, তাই এখনো টিকে আছে। ঠান্ডা বাতাসে ওদের শরীর জুড়িয়ে গেল, গভীর ঘুমে তলিয়ে গেল আইবির চার কমান্ডো সেনা। মরুশিয়াল ওদের হামলা করতে পারে, ঘটে যেতে পারে কোনো অযাচিত বিপদ। এখন কোনো চিন্তাই জাগল না ওদের মধ্যে। তখনও সকাল হয়নি, তবে হতে বেশি দেরিও নেই। ঘুম ভাঙতে আকাশের দিকে তাকিয়ে তারকারাজি দেখে অনুমান করল আর নাসের। তারার আলোয় আরেকবার দিক নির্ণয় করে সে সঙ্গীদের ডেকে তুলল, বলল, রাত প্রায় শেষ, চলো রোদ উঠার আগে যতদূর পারা যায় এগিয়ে থাকি। ওরা আবার যাত্রা শুরু করল। সারা রাত ঘুম ও বিশ্রামের কারণে শরীর অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। চলার গতি মোটামুটি ভালোই, তবে ক্ষুধা ও পিপাসার কথা কেউ মন থেকে মুছে ফেলতে পারছে না। এখানে মরুভূমি এত বিস্তৃত হতে পারে না। আর নাসের আত্মপ্রত্যয় নিয়ে বলল, আজ নিশ্চয়ই পানির সন্ধান পেয়ে যাব। সঙ্গীরা তার একথার কোনো জবাব দিল না, তবে দিনের বেলায় মরিচিকা দেখে পানির জন্য যত পেরেশানি ছিল, রাতের আধারে পেরেশানি ততটা প্রখর ছিল না। বরং আর নাসেরের মতো তারাও আশা করছিল রাত পেরোলে হয়তো কোনো মরুদ্যান বা ঝর্ণা তাদের সামনে পড়ে যেতেও পারে। এ আশা নিয়ে তারা পথ চলতে লাগল। সকাল হল, পূর্ব দিগন্তে দেখা দিল আলোর রেখা। রক্তিম সূর্য উদয় হল ওদের দিকে চোখ রাঙানি দিয়ে। একটু পরেই তেতে উঠতে শুরু করল বালি, কিন্তু আশার দিক হল ক্রমে বালির পরিমাণ কমে গিয়ে মাটি দেখা দিতে শুরু করল। এই জানবাজ কমান্ডোদের জন্য দিনের প্রথম দুঃখ নিয়ে এলো উত্তপ্ত সূর্য। পানির আশায় আশায় জান বের হয়ে যাওয়ার উপক্রম হল তাদের। বালি আর ছিল না, তবে মাটি ছিল খুবই কঠিন। সূর্যের প্রচণ্ড উত্তাপে সে মাটিতে লম্বা লম্বা ফাটল সৃষ্টি হয়েছিল। সে সব ফাটল টপকে পথ চলতে হচ্ছিল তাদের। এতে মাঝে মধ্যে পায়ে ঠোকর খাচ্ছিল। দ্বিতীয় দুঃখ হিসাবে দেখা দিল এই পায়ে ঠোকর খাওয়া, কারণ এতে করে ক্লান্ত পাগুলো আহত হয়ে পড়ছিল। 8-10 মাইল দূরে হঠাৎ মাটির স্তম্ভ চোখে পড়ল ওদের। এতেই তারা উৎফুল্ল হয়ে পড়ল, কিন্তু পরে দেখা গেল আসলে ওগুলো ছিল মাটির টিলা ও বালির টিবি, যেখানে কোনো গাছপালা বা পানির উৎস ছিল না। মাটির অবস্থা যা, তাতে মনে হচ্ছে শতাব্দীর পর শতাব্দী এ মাটি পিপাসায় মরছে, এখন পানি কেন?
এ মাটি মানুষের রক্ত পান করতেও আপত্তি করবে না। আর নাসের তার সঙ্গীদের দিকে তাকাল, তাদের চেহারা দেখে বুঝতে পারল নিজের চেহারাটা এখন কেমন হয়েছে। পিপাসায় তার এক সাথীর ততক্ষণে জিহ্বা বের হয়ে এসেছিল, ঠোঁটের অবস্থা ছিল আরও করুণ, শুকিয়ে তা কাঠ হয়ে গিয়েছিল। বোধহয় সে ঠোঁট কিছুটা ফেটেও গিয়েছিল, কারণ একটু একটু জ্বালা করছিল ঠোঁটে। আলামত খুব সুবিধের নয়, আর বেশি সময় এভাবে টেকা যাবে না। পানি না পেলে হয়তো মাত্র কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু ঘটবে ওদের। এসব আলামত তারই করুণ ইঙ্গিত বহন করছে। মরুভূমি তার মাসুল নিতে শুরু করেছে। সুলতান আইবির চার চৌকস কমান্ডো এখন রক্ত পিপাসু মাটির খোরাক হতে যাচ্ছে। আর নাসের আবার তাকালো বন্ধুদের দিকে। তার দুই সৈন্যের অবস্থা এখন এতটাই নাজুক যে তারা আর স্তম্ভ বা মাটির টিলার কাছেও পৌঁছতে পারবে বলে মনে হয় না। আর নাসের নিজের দিকে মনোযোগ দিল, তাকে স্মরণ করিয়ে দিল, আর নাসের তুমি এই জানবাজ কমান্ডোদের কমান্ডার, এদের বাঁচানোর দায়িত্ব এখন তোমার। তুমি তোমার অনুভূতিকে তীক্ষ্ণ করে তোলো, নিজের বুদ্ধি ও বিবেককে সজাগ ও নিয়ন্ত্রণে আনো। যদিও তোমার শারীরিক অবস্থা সাথীদের তুলনায় তেমন উন্নত নয়, কিন্তু মানসিক অবস্থা তাদের মতো হলে চলবে না তোমার। যদি তাই হয় তাহলে তুমি কেমন কমান্ডার? একই যদি হবে তোমাদের অবস্থা, তোমার পদমর্যাদা হতো এক, কিন্তু সেটা যখন হয়নি তখন সুলতান তোমাকে অর্পণ করেছেন উচ্চতর মর্যাদা ও পদবী, তখন তোমাকে তার মর্যাদা রক্ষা করতেই হবে। আর নাসের এভাবে নিজেকে বুঝাচ্ছিল আর উদ্বুদ্ধ করার চেষ্টা করছিল সঙ্গীদের। সে তাদের পড়ে শোনাচ্ছিল আল্লাহর কালাম ও রাসুলের ত্যাগ দীক্ষাপূর্ণ হাদিসগুলো, কিন্তু তাতে বন্ধুদের মনে কোনো প্রভাব পড়ছে কিনা বুঝতে পারল না। এতে কোনো কাজ হচ্ছে নাকি সবই ব্যর্থ প্রয়াস মাত্র। যতই সূর্য উপরে উঠতে লাগলো মাটির তাপ ততই বাড়তে লাগলো। এই চারজন হতভাগা সৈন্যের চলার শক্তি একেবারে নিঃশেষ হয়ে এলো। তারা আর পা উঠাতে পারছিল না, কোনো রকমে পা টেনে টেনে তবু চলা অব্যাহত রাখলো ওরা। যে সৈনিকটি জিহ্বা বের হয়ে পড়েছিল তার শক্তি এতটাই নিঃশেষ হয়ে এলো যে তার হাত থেকে খসে পড়ে গেল বর্ষা। পরে সে তার কমরবন্ধ থেকে তলোয়ারও খুলে ফেলে দিল। সে যখন এসব করছিল তখন তার আদৌ হুঁশ ছিল কিনা বলা মুশকিল, কারণ তখন সে কোনো কথা বলছিল না। মরুভূমি তখন তাকে নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। যখন কোনো পথিক এমন অবস্থায় পড়ে যায় তখন সে এক ধরনের ঘোরের মধ্যে পতিত হয়। সেই তন্দ্রাচ্ছন্ন ঘোরে সে এমন সব কাজ করতে থাকে যার কোনো ঠিক ঠিকানা থাকে না। সে তার দেহকে হালকা করার জন্য শরীরের সমস্ত কাপড় চোপড় ও অস্ত্র খুলে ছুঁড়ে ফেলতে শুরু করল। তার মনে হলো তার সামনে মরুভূমিতে এলোমেলো পড়ে আছে কোনো দিকভ্রান্ত মুসাফিরের লাশ। সে দেখতে পেল হতভাগা সেই মরুযাত্রীর হাড় কখানা ভাসছে, দুলছে। না না, ওরা তো দুলছে না, বরং হাত ইশারায় তাকে ডাকছে। সে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তার সকল সম্বল রাস্তায় ফেলে দিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছিল। মরুভূমি আর নাসেরের এক সাথীকে এমন পর্যায়ে নিয়ে গেল যখন সে তার সব সাজ সরঞ্জাম দুনিয়াতেই ফেলে দিয়ে তার দুনিয়ার দায়িত্ব শেষ করতে যাচ্ছিল। আর নাসের তার সঙ্গীর বর্ষা ও তলোয়ার উঠিয়ে নিল এবং তার কাঁধে হাত রেখে সঙ্গীকে ঝাঁকুনি দিয়ে বলল, এত তাড়াতাড়ি জীবনে হার মানতে নেই বন্ধু, আল্লাহর সৈনিক মৃত্যুবরণ করে কিন্তু অস্ত্র ফেলে দেয় না। তোমার সম্মান ও শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে হলে এসব তোমাকে সাথে রাখতেই হবে। সঙ্গী তার দিকে ঘোলাটে চোখে তাকালো, আর নাসের চেয়ে রইল তার দিকে। চার চোখ মিলিত হলো পরস্পর। সহসা সে হো হো করে হেসে উঠল, তারপর চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলে উঠল, পানি, ওই দেখো বাগান, পানি আমি পেয়ে গেছি। সে সামনের দিকে দৌড় দিল। সে যেদিকে হাত ইশারা করেছিল সেখানে কোনো পানি ছিল না, এমনকি পানির কোনো মরিচিকাও ছিল না, কারণ ওই অঞ্চল মরুভূমি ছিল না, জায়গাটা ছিল নিরেট কঠিন মাটিতে পূর্ণ। এ মাটি মরিচিকা হওয়ার যোগ্য ছিল না, কারণ মরিচিকা সৃষ্টি হয় বালির চাকচিক্যে। এটা ছিল তাদের উপর মরুভূমির দ্বিতীয় নিষ্ঠুর তৎপরতা। এ ব্যাপারটা ঘটে সম্পূর্ণ কল্পনার মধ্যে। হতাশার মাঝে আশার কাল্পনিক ধারণা হঠাৎ মূর্ত হয়ে ওঠে মৃত্যুপথযাত্রী মুসাফিরের মধ্যে। কল্পনা তখন বাস্তব রূপ ধরে চোখের সামনে দেখা দেয়। পানির ঝর্ণা, ফলের বাগান,
অট্টালিকা সবই সে দেখতে পারে সে কল্প বাস্তবতার চোখে। এমনও চোখে পড়ে যেন সামনে আছে কোনো শহর নগর, এমনকি সে ইচ্ছা করলেই দেখতে পায় বিশাল কাফেলা এগিয়ে যাচ্ছে তার পাশ ঘেঁষে। নর্তকী ও গায়িকার দলকে দেখতে পায় নৃত্যরত অবস্থায়। মৃত্যু পথযাত্রী মুসাফিরের সামনে এমনই নির্দয় নিষ্ঠুর খেলায় মেতে ওঠে বিরান মরুভূমি। আর নাসেরের এক সঙ্গীকে এমনই ধোকা দিতে আরম্ভ করল সে বিরান প্রান্তর। তার প্রাণ নিয়ে শুরু করল মরণ খেলা। একে মরুভূমির সান্ত্বনাও বলা চলে। কোনো যাত্রীর প্রাণ কেড়ে নেওয়ার আগে অপূর্ব মনোরম দৃশ্য ও ছবির বহর দেখে তার মৃত্যু কষ্ট কিছুটা লাঘব করে দেয়। আর নাসেরের সঙ্গে সামনের দিকে দৌড়াতে শুরু করল। যে সৈনিক একটু আগেও কোনো রকমে পা টেনে টেনে পথ চলছিল, সে সুস্থ মানুষের মতো দৌড়াতে শুরু করল। এই দৌড়ানো ঠিক প্রদীপ নিভে যাওয়ার আগের অবস্থা। আর নাসের তার পিছনে দৌড় দিল এবং তাকে ধরে ফেলল। তার অন্য দুই সঙ্গীর মধ্যে প্রাণশক্তি তখনও কিছুটা অবশিষ্ট ছিল, তারাও দৌড়ে এসে তাকে ধরে ফেলল। সে তাদের থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, চলো ওই পানির ঝিলের ধারে যাই, ওই দেখো হরিণ ও পাখি ঝিলে পানি পান করছে। সাথীরা তাকে ধরে পা টেনে টেনে আস্তে আস্তে চলতে লাগলো। আর নাসের তার মাথার কাপড় দিয়ে তার মুখ চোখ ঢেকে দিল, যেন ধোকার দৃশ্য তার সামনে থেকে বন্ধ হয়ে যায়। সূর্য মাথার উপর উঠে এলো, তখন আরেক সিপাহীও চিৎকার দিয়ে বলে উঠল, ওই যে বাগানের মধ্যে নর্তকী নাচছে, দূর পানির আশা বাদ দাও, চলো নাচ দেখি। চলো বন্ধু, সেখানে পানিও পাওয়া যাবে, ওই যে লোকের আহার করছে, আমি তাদের সবাইকে চিনি, চলো চলো। সেও দৌড়াতে উদ্যত হল। প্রথম যে সৈনিকের দৃষ্টিভ্রম হয়েছিল সে কিছুক্ষণ পর নীরব হয়ে গিয়েছিল, ফলে সাথীরা তাকে ছেড়ে দিয়েছিল। সে তার সাথীকে দৌড়াতে দেখে নিজেও পিছু পিছু দৌড়াতে শুরু করল আর চিৎকার করে বলতে লাগল, নর্তকী খুবই সুন্দরী, তাকে আমি কায়রোতে দেখেছি, সেও আমাকে চিনে, আমি তার সাথে আহার করব, তার সাথে শরবত পান করব। এই দৃশ্য দেখে আর নাসেরেরও মাথাও খানিকটা এলোমেলো হয়ে গেল। সে মরুভূমির কষ্ট ও বিপদ সহ্য করতে পারে, কিন্তু সাথীদের এ করুণ অবস্থা তার সহ্যের বাইরে। তাদেরকে সামাল দেয়ায় এখন তার জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। তার যে সহকারী এখনও সুস্থ আছে, শারীরিক দিক দিয়ে সেও একেবারে নিঃশেষ হয়ে গেছে, এমনকি তার নিজের শারীরিক অবস্থাও খুবই শোচনীয়। তার দুই সাথী যারা বাগানে নর্তকীর নাচ দেখার কাল্পনিক ছবি দেখে দৌড়াচ্ছিল, তারা কয়েক কদম গিয়েই পড়ে গেল। তারা তো পড়বেই, কারণ তাদের শরীরে আর আছেই বাকি। আর নাসের ও তার সাথী দুজনকে ধরে তুলে বসালো এবং চোখ ও মাথার উপর কাপড়ের আবরণ ফেলে দিল। তাদের চোখ বন্ধ হয়ে গেল, তারা বসে টলতে লাগল। তোমরা আল্লাহর সৈনিক। আর নাসের আস্তে আস্তে তাদের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমরা আল্লাহর রাসূলের অনুসারী, তোমরা ইসলামের শত্রুদের কোমর ভেঙে দিয়েছ, তোমাদের দেখে কাফেররা ভয়ে কাঁপে, তোমরা অগ্নিশিখাকে মারিয়ে চলা বীর সৈনিক, এই মরুভূমি পিপাসা সূর্যের তাপকে তোমরা কি মনে করো? তোমাদের উপর শীঘ্রই আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর ফেরেশতারা বেহেস্তের ঠান্ডা বাতাস বয়ে আনবে তোমাদের জন্য। তোমাদের শরীর তৃষ্ণার্ত ক্ষুধার্ত, কিন্তু তোমার আত্মা তৃষ্ণার্ত নয়, ইমানের উৎসতায় তোমাদের দিল ভরপুর। মুমিন জিন্দা থাকে তার ইমানকে সম্বল করে। দুজন সঙ্গে সঙ্গে চোখের উপর থেকে ফেলে দিল কাপড়ের আচ্ছাদন। পূর্ণ দৃষ্টি মেলে ওরা নাসেরকে দেখল। আর নাসের একটু হাসতে চেষ্টা করল। সে আবেগের আতিশয্যে যে কথাগুলো বলেছিল সে কথা ওদের মনে এমন প্রভাব ফেলবে ভাবতে পারেনি আর নাসের। খুদপিপাসায় কাতর দুজন সৈনিকই কল্পবাস্তবতার পথ ত্যাগ করে বাস্তব জগতে ফিরে এলো। তারা সজোরে আর নাসেরের হাত আঁকড়ে ধরে বলল, আমরা কি ঘুমিয়ে পড়েছিলাম? আর নাসের বলল, না, একটু তন্দ্রার ঘোর লেগেছিল, ও কিছু নয়, চলো এখনো অনেক পথ বাকি। তারা উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে চলতে শুরু করল। ওরা টিলা ও বালির যে স্তম্ভ দেখেছিল অনেক আগে তার কাছাকাছি এসে গেল। এখন সেগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। তারা আশা করল সেখানে আর কিছু না হোক অন্তত পানি পাওয়া যাবে। সেখানে নিম্নাঞ্চল আছে, সেই নিম্নাঞ্চলে নিশ্চয়ই পানির নালা ও ঝর্ণা থাকবে।
আর নাসের তাদের বোঝালো আমরা পানির কাছাকাছি এসে গেছি, আজ সন্ধ্যার আগে ইনশাল্লাহ পানি পাওয়া যাবে। তারা সেই প্রান্তরে এসে পা রাখল, কিন্তু এখানকার মাটি এত শুকনো ও কঠিন যে এখানে পানির আশা শিশির কণার মতো বাষ্প হয়ে উড়ে গেল। তারা মাটির টিলা ও টিবির উপর বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সহসা এক সিপাহী দৌড় দিল এবং চিৎকার করে বলতে লাগল, আমরা গ্রামে এসে গেছি, আমি সবার জন্য খানা পাকাতে যাচ্ছি, ওই দেখো কূপ থেকে আমাদের গায়ের মেয়েরা পানি উঠাচ্ছে। তার পিছনে দ্বিতীয় সৈনিকও দৌড়ালো এবং চিৎকার করে বলতে লাগল, ওই যে হংসমিথুন। তারা দৌড়াতে দৌড়াতে মুখ থুবড়ে পড়ে গিয়ে মুষ্টি ভরে মাটি ও বালি মুখে পড়ে নিল। আর নাসের ও তার অপর সঙ্গে দৌড়ে ওদের কাছে গেল, তাদের মুখ থেকে মাটি বের করে কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে তাদের দুজনকেই তুলে বসালো, কিন্তু তাদের আর চলার শক্তি ছিল না। তখন এক সৈনিক বলছিল, কূপ থেকে আগে পানি পান করি, তারপর তোমাদের জন্য রান্না চড়াবো। আর নাসের দোয়ার জন্য হাত উঠালো, আকাশের দিকে দুহাত উঠিয়ে বলল, আয় আল্লাহ জাল্লে জালাল, আমরা তো নামের উপর লড়তে এসেছি, মরতে এসেছি, আমরা কোনো পাপ করিনি, কোনো চুরি ডাকাতিও করিনি, যদি কাফেরদের সাথে যুদ্ধ করা আমাদের অপরাধ হয়ে থাকে তবে আমাদের ক্ষমা করে দাও, হে মরুভূমি ও এই অসহনীয় পরিবেশের মালিক, আমাদের দয়ালু আল্লাহ, তুমি আর আমাদের কষ্ট দিও না, তুমি আমার প্রাণ নিতে চাও নিয়ে নাও, তাতে আমার কোনো আফসোস নেই, শুধু তোমার রহমতের কাছে আমার প্রার্থনা, তুমি আমার রক্তকে পানি বানিয়ে দাও যাতে আমি আমার মুমূর্ষু সাথীদেরকে তা পান করাতে পারি, এরাই তো তোমার প্রথম কেবলা গ্রাসকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তুমি আমার রক্তকে পানি বানিয়ে এদেরকে পান করিয়ে দাও আল্লাহ। মোনাজাত শেষ করে সে তার সঙ্গীদের দিকে ফিরল, সঙ্গীরা আস্তে আস্তে উঠে দাঁড়ালো এবং চলতে লাগলো। আর নাসের তার সাথীদেরকে দেখল এবং পা টেনে টেনে চলতে লাগলো ওদের সাথে। এ সময় আর নাসেরের চোখের সামনে অন্ধকার নেমে এল, বেশিক্ষণ স্থায়ী হল না এ অন্ধকার, সহসায় সেখানে যেন আলোর নাচন শুরু হল, চাঁদকে মুক্ত করে কালো মেঘ সহসা সরে গেল, যেমনটি হয় অনেকটা সেরকম। অন্ধকার দূর হওয়ার সাথে সাথে তার মনে হলো যেন সামনে সবুজ শস্য ক্ষেত, কিন্তু তার সামনে আসলে বালির টিলা ও পাথরের স্তম্ভ ছাড়া আর কিছুই ছিল না। সে এক মুহূর্তের জন্য সবুজ মাঠ দেখল, সঙ্গে সঙ্গে সে চোখ বন্ধ করে ফেলল, সে বুঝতে পারল মরুভূমি তাকেও ধোকা দিতে শুরু করেছে। তারা এক টিলার মাছ দিয়ে যাচ্ছিল, টিলাটি ছিল বেশ প্রশস্ত, কোথাও বালির মাঝে পাথরের চূড়া দেখা যাচ্ছিল। তারা একটু সামনে অগ্রসর হল, তখন তাদের সামনে পড়ল একটি মরা নদীর শুকনো পাড়, স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে পানির চিহ্ন ছিল, তবে তা কত শত বছর আগে তা বলা মুশকিল। আর নাসের আগে ও তার সাথীরা পিছনে তাকে অনুসরণ করছিল। আর নাসের চলতে চলতে থেমে গেল, সে তার মাথাকে জোরে ঝাঁকি দিয়ে সামনে তাকাল, সে পূর্বে যা দেখেছিল তাই দেখতে পেল, শুকনো নদীর অপর তীরে বালির পাহাড়, সে পাহাড় উপরে উঠে আবার ঝুঁকে গেছে উল্টো দিকে, সম্ভবত বহু শতাব্দী আগে এর তলদেশ দিয়ে পানি প্রবাহিত হতো, এখনও তার সে আকৃতি বহাল আছে, পাহাড়ের একাংশ ঝুঁকে আছে নিচের দিকে, তার নিচে ঘন ছায়া। আর নাসের দেখতে পেল সে পাড়ের ছায়ায় দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে, আর তার কাছে দুই যুবতী বসে আছে, তাদের গায়ের রং ধবধবে ফর্সা, চেহারাও কোমল ও আকর্ষণীয়। আর নাসের ভাবল আবার সে মরুভূমির হ্যালুসিনেশনে পড়েছে, সে আবারও চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো এবং চোখ খুলে তাকালো সেদিকে, না সে ভুল দেখছে না, তার ইন্দ্রিয় প্রতারণা করছে না তাকে। আর নাসের দূর থেকে দেখছিল তাদের, সে পাশ ফিরে তাকালো, সঙ্গীরা ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে, তারাও সামনের দিকেই তাকিয়ে আছে। সে সাথীদের জিজ্ঞেস করল, তোমরা কি আমার মতো সামনের ছায়ায় দুটি ঘোড়া ও দুজন মেয়েকে দেখতে পাচ্ছ? মানসিক ভারসাম্যহীন তার দুই সাথী নীরব থাকল, কথা বলল না। অন্যজন বলল, হ্যাঁ আমি ওদের দেখতে পাচ্ছি, দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে, তার পাশে বসে আছে দুই যুবতী, আল্লাহ আমাদের উপর রহম করুন। আর নাসের বলল, আমাদের দুজনেরই কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা কি সে ভৌতিক দৃশ্য দেখতে শুরু করেছি যা সত্য নয়? তাহলে এই বিরান জাহান্নামে এমন নিস্তব্ধ নির্জন প্রান্তরে এত সুন্দরী মেয়ে আসবে কোথেকে?
তাদের পোশাক যদি মরুভূমির বেদুইনদের মতো হতো তবু না হয় ভাবতাম এটা কোনো ভৌতিক কাণ্ড নয়। তার সাথী বলল, কিন্তু এমন নাগরিক পোশাক পরা মেয়ে এখানে আসতেই পারে না। তোমার ধারণায় বোধহয় ঠিক, আমরাও মানসিক দুঃস্বপ্নের কবলে পড়ে গেছি। চলো এক কাজ করি, সামনের ছায়ায় গিয়ে বসি, হয়তো কিছুক্ষণ বিশ্রাম নিলে আমাদের এ ভ্রান্তি কেটে যাবে। কিন্তু আমি তো স্বাভাবিক অবস্থায় আছি। আর নাসের বলল, আমি তোমাকে চিনতে পারছি, তোমার কথা আমি বুঝতে পারছি, আমার মাথায় এখনো আমার নিয়ন্ত্রণেই রয়েছে, আমিও তো সজ্ঞানেই আছি। তার সাথী বলল, আমি তো আসলে মেয়েই দেখছি, পরীর মতো সুন্দরী দুই মেয়ে। হঠাৎ কি মনে হতে একটি মেয়ে মুখ উপরে তুলল, সাথে সাথে তার নজরে পড়ে গেল কয়েকটি মনুষ্য মূর্তি। সে সঙ্গের মেয়েটিকে কিছু বলল, তারপর দুজনেই তাকালো তাদের দিকে। মেয়েরা তাদেরকে দেখে এতটাই বিস্মিত হল যে তারাও বাকশক্তি হারিয়ে ফেলল। মনে হলো তারাও অনড় অনুভূতিহীন পাথর হয়ে গেছে। তারা অপলক চোখে তাকিয়ে রইল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা অনড় মনুষ্য মূর্তিগুলোর দিকে। আর নাসের ভীরু বা কাপুরুষ ছিল না, জিনভূত যাই হোক সে তাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। সে বিস্ময় কাটিয়ে নিজের মধ্যে একটা সপ্রতিভ ভাব ফিরিয়ে আনল, তারপর বীরের মতোই ধীর অথচ দৃঢ় পায়ে তাদের দিকে অগ্রসর হল। এ দেখেও মেয়ে দুটির মধ্যে তেমন কোনো ভাবান্তর এলো না, তারা তাদের জায়গায় তেমনই অনড় হয়ে বসে রইল। পালিয়ে যাওয়ার বা রুখে দাঁড়াবার কোনো চেষ্টাই তাদের মধ্যে দেখা গেল না। আর নাসের ও তার সঙ্গীরা তাদের থেকে আর মাত্র চার পাঁচ গজ দূরে, এমন সময় একটি মেয়ে তার ডান হাত সামনে বাড়িয়ে আর নাসারের দিকে তাক করল এবং তাদেরকে ওখানেই থেমে যাওয়ার ইঙ্গিত করল। আর নাসের ও তার সঙ্গীরা থেমে গেল, তারা অবাক হয়ে তাকিয়ে রইল সেই রূপসীদের দিকে। এমন সুন্দরী মেয়ে তারা জীবনেও দেখেনি। মেয়েদের মাথায় রঙিন ওড়না, ওড়নার পাশ দিয়ে কাঁধের উপর পড়ে আছে রেশমের মতো কোমল চুলের গুচ্ছ। চোখের তারায় আশ্চর্য মোহিনী আকর্ষণ। সে চোখে চোখ রেখে তাকিয়ে রইল চার কমান্ডো সেনা। দেখে বুঝতে পারছি তোমরা সৈনিক, ওদের মধ্যে অপেক্ষাকৃত যে বড়, সে বলল। তোমরা কার সৈনিক? সব কথাই বলবো। আর নাসের বলল, আগে আমাকে বলো, তোমরা মরুভূমির ধোকা নাকি পরিস্থানের পরি? আমরা যা কিছুই হই না কেন, আগে বলো তোমরা কে আর কোন দিক থেকে এসেছ, মেয়েটি প্রশ্ন করল। অন্য মেয়েটি বলল, আমরা মরুভূমির ধোকাও নই, পরিস্থানের পরিও নই। তোমরা আমাদের যেমন দেখছ আমরা ঠিক তেমনটি। আমরা তোমাদের দেখে যেমন বুঝতে পারছি তোমরা সৈনিক, চোখ থাকলে তোমরাও নিশ্চয় বুঝতে পারছ আমরা দুজন নারী ছাড়া আর কিছু নই। আমরা সুলতান সালাহউদ্দিন আয়বীর কমান্ডো সৈনিক। আর নাসের বলল, আমরা রাস্তা ভুলে এদিকে চলে এসেছি। যদি তোমরা জিন জাতির হও তবে হযরত সুলাইমানের কসম, দয়া করে আমার এই সাথীদের পানি পান করাও, বিনিময়ে ইচ্ছে করলে আমার জান নিয়ে নাও। এরা আমার অধীনের সৈনিক, এদের জীবনের নিরাপত্তার দায়িত্ব আমার। তোমার সব কথায় আমি শুনতে রাজি, তবে সবার আগে তোমাদের অস্ত্র ত্যাগ করতে হবে। অস্ত্রের মুখে কোনো শর্ত মানাকে আমি অপমানজনক মনে করি। মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, হযরত সুলাইমানের কসম দিয়ে চাওয়া জিনিস তুমি পাবে, তোমার সঙ্গীদেরকে আগে ছায়ায় নিয়ে এসো। আর নাসেরের অস্তিত্বে জীবনের নতুন স্রোত বয়ে গেল। সে অনুভব করল এই স্রোত তার মাথা দিয়ে প্রবেশ করে পায়ের তলা দিয়ে বের হয়ে গেল। এ স্রোতের অনুভব অন্যরকম, সে মানুষের সঙ্গে মোকাবেলা করতে পারে। রাতের অতর্কিত আক্রমণে সে বারবার সঙ্গীদের চমক লাগিয়ে দিয়েছে, কিন্তু কোনো জিনের সঙ্গে লড়াই করার ট্রেনিং বা অভিজ্ঞতা তার নেই। তার মনে হলো এরা বাস্তব দুনিয়ার কোনো মানুষ নয়। আর এ কথা মনে হতে সে দুই অবলা নারীর কাছে নিজেকে খুব অসহায় অনুভব করতে লাগল। তার অন্তরে এমন ভয় ঢুকে গেল যে সে কাপুরুষের মতো এই দুই মেয়ের কাছে আত্মসমর্পণ করবে কিনা ভাবতে লাগল। সে জিন পরিদের বহু গল্প শুনেছে, কিন্তু নিজে কোনো জিন বা পরীর সামনে কোনোদিন পড়েনি। তার ভয় হল যদি মেয়ে দুটি বা তাদের ঘোড়া এখন চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, অথবা তারা যদি আকৃতি পরিবর্তন করে ফেলে, এমন হলে তো তার কিছুই করার থাকবে না। সে অবস্থায় এ নিরুপায় ভঙ্গিতে তার সাথীদের বলল, তোমরা ছায়ায় চলো। তার এক সাথী তখন বেহুশের মতো পড়েছিল মাটিতে। অন্য সাথীরা তাকে ধরাধরি করে টেনে ছায়াতে নিয়ে গেল। ওরা ছায়ায় আশ্রয় নেয়ার পর অপেক্ষাকৃত বড় মেয়েটি বলল,
এবার আমাদের বলো তোমরা কি করে এখানে এসেছ? আগে পানি পান করাও, আর নাসের অনুরোধ করল, শুনেছি জিনপুরীরা সব জিনিস সবখানে উপস্থিত করতে পারে। ঘোড়ার সাথে পানির মশক আছে, একটা খুলে নাও, মেয়েটি বলল। আর নাসে নিজে এগিয়ে গিয়ে ঘোড়ার জিনের সাথে বাঁধা মশক খুলে আনল। মশকটি পানিতে পূর্ণ। সে প্রথমে বেহুঁশ সাথীর উপর ঝুঁকে পড়ে তার মুখে পানির ফোঁটা ঢেলে দিল। কয়েক ফোঁটা মুখে যেতে সে চোখ খুলল। তার উপর কমান্ডারকে ঝুঁকে থাকতে দেখে নিজে থেকেই উঠে বসল, আর নাসের তার মুখে মশক চেপে ধরল। কয়েক ঢোক পান করার পর আর নাসের তার মুখ থেকে সে মশক একরকম কেড়েই নিল। ও চাচ্ছিল সে পেট ভরে পানি পান করবে, কিন্তু আর নাসের তাকে বেশি পানি পান করতে দিল না। তার পানি খাওয়া হয়ে গেলে একে একে সবাই পানি পান করল, আর নাসের ও তার সাথীদের ক্লান্তি ও অবসাদ তাতে অনেকটাই দূর হয়ে গেল। তখন তাদের চিন্তা শক্তি নতুন করে সচল হয়ে উঠল। আর নাসের ভেবে দেখল, এই নারীরা যদি কাল্পনিক কিছু হতো তবে এই সজীবতা ফিরে পাবার পর তাদের আর দেখা যাওয়ার কথা ছিল না, কিন্তু মেয়েরা তো এখনও বর্তমান। সে সম্পূর্ণ সজ্ঞানে এবং নিজ চোখে তাদের দেখতে পাচ্ছে। তার চেয়ে বেশি বাস্তব হল তারা পানি পান করতে দিয়েছে, আর এই পানি যদি কাল্পনিকই হতো তবে শরীরের সজীবতা ফিরে আসতো না। সে মেয়েদের দিকে আরেকবার গভীর দৃষ্টিতে তাকাল। তখন মেয়ে দুটিকে আরও সুন্দরী ও আকর্ষণীয় মনে হলো তার কাছে। সেদিকে তাকিয়ে তার আবার মনে হলো এরা সত্যি মানুষ নয়, কারণ মানুষ এত সুন্দর হতে পারে না। এই যখন আর নাসেরের মানসিক ও শারীরিক অবস্থা, তখন আবার সে নিজেকে খুব দুর্বল ও অসহায় অনুভব করল। নিজেকে তার এতটাই হীনবল মনে হচ্ছিল যে নিজের উপর থেকে নিজের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলছিল। সে অনুভব করছিল তার বুদ্ধি সব গুলিয়ে যাচ্ছে, সে আর সুস্থ মাথায় চিন্তা করার যোগ্য নেই। পানি পান করার কারণে তার সাথীদের চেহারাও জীবন ফিরে এসেছিল। মেয়েদের দিক থেকে চোখ ফিরিয়ে সে সাথীদের দিকে তাকালো। কয়েক ফোঁটা পানির কি অপূর্ব মহিমা তাই দেখে বিস্মিত হল সে। পানিটুকু যেন তাদের শরীরের প্রতিটি কোষে ও শিরায় অনুপ্রবেশ করে তাদেরকে জীবন্ত করে তুলেছে। আর নাসেরের মতো তার সাথীদের মনেও ভয় সঞ্চারিত হয়েছিল। তারাও ভাবছিল এরা কি মানুষ না জিন। মেয়ে দুটিও তাদেরকে দেখছিল প্রস্ফুটিত নীরব দুচোখ মেলে। বাইরের দুনিয়া যখন জ্বলছে মরুসূর্যের প্রচণ্ড উত্তাপে, মাটি জ্বলন্ত কয়লার মতো উত্তপ্ত হয়েছিল, কিন্তু ওরা যেখানে আশ্রয় নিয়েছিল পাহাড়ের এই ছায়াঘন জায়গাটি ছিল অপেক্ষাকৃত নিরাপদ ও উত্তাপের ভয়াবহ তাপমুক্ত। এক মেয়ে আর নাসেরের দৃষ্টি আকর্ষণ করে হাত তুলে ঘোড়া দুটি দেখালো, বলল, ঘোড়ার সাথে বাঁধা থলি খুলে নিয়ে এসো এবং তোমার সাথীদের তা থেকে কিছু খেতে দাও। আর নাসের ভয়ে ভয়ে ঘোড়ার জিনের সাথে বাঁধা ব্যাগটা খুলে আনল, যেন ওই থলিটা কোনো জাদুর ব্যাগ। সে যখন ব্যাগটা খুলল তখন দেখল তার মধ্যে খেজুর ছাড়াও খাবারের আরও কিছু জিনিস আছে, যেসব কেবল ধনী লোকেরাই খায়। এছাড়াও তাতে ছিল উপাদেয় শুকনো গোস্ত। সে মেয়েদের দিকে তাকালো, বড় মেয়েটি বলল, খেয়ে নাও। আর নাসের এসব খাবার তার সঙ্গীদের মধ্যে ভাগ করে দিল। ওদের সবার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল, তারা খাওয়া শুরু করল, কিন্তু খাদ্যের পরিমাণ তাদের সে ক্ষুধা নিবৃত্তির জন্য পর্যাপ্ত ছিল না। বড়জোর দুজন স্বাভাবিক মানুষের একবেলার আহার হতে পারে। ওরা বিসমিল্লা বলে তাই খেতে শুরু করল এবং আল্লাহর রহমে সবাই তৃপ্তি সহকারে খাওয়া শেষ করল। এই সামান্য খাবার তাদেরকে যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনল। নতুন করে তারা দেহে প্রাণের স্পন্দন অনুভব করল। খাওয়া দাওয়া শেষ হলে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো এবং আশপাশে চারদিকে তাকিয়ে এলাকাটা দেখল। মেয়েদের দিকে চোখ পড়তেই তারা অনুভব করল, কিছুক্ষণ আগেও তাদের দুর্বল চোখ যা দেখেছে তা মোটেও ভুল নয়, যদিও এখন তাদেরকে আগের চেয়েও বেশি আকর্ষণীয় ও সুন্দরী মনে হচ্ছে। তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করবে? আর নাসের মেয়েদের দিকে তাকিয়ে বলল, জিন ও মানুষের সাথে কোনো প্রতিযোগিতা হয় না। তোমরা আগুন আর আমরা মাটি ও পানি, কিন্তু আমাদের সবার স্রষ্টা এক আল্লাহ। আমাদেরকে তোমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি হিসাবে একটু দয়া করো। আমাদেরকে তুর্কমান এলাকার রাস্তাতে দিয়ে এসো। তোমরা ইচ্ছা করলে চোখের পলকে আমাদের তুর্কমান পৌঁছে দিতে পারো।
তোমরা কি কোনো নৈশ আক্রমণ চালাতে গিয়েছিলে? বড় মেয়েটি জিজ্ঞেস করল। সঙ্গে সঙ্গে আরও বলল, সালাহউদ্দিন আয়ুবীর কমান্ডোরাও জিনের মতোই। আমাদেরকে বলো, তোমরা কোথায় গিয়েছিলে ও কি করে এসেছ? আর নাসের সমস্ত ঘটনা বিস্তারিত তাদেরকে খুলে বলল। তার দল যে সাহসিকতা ও বীরত্বের সাথে রাতের আক্রমণ চালিয়েছিল তার পূর্ণ বর্ণনা দিয়ে বলল, আমরা তাদের বিপুল ক্ষতি সাধন করেছি, কিন্তু ফেরার পথে রাতের আধারে পথ হারিয়ে সারা রাত ঘুরে সকালে নিজেদেরকে আবিষ্কার করি মরুভূমিতে। আমাদের সাথে কোনো খাবার বা পানি ছিল না। গত দুদিন এই মরুভূমিতে টিকে আছি কেবল ইমানের জোরে, নইলে অনেক আগেই আমাদের মরণের পরপারে পাড়ি জমাবার কথা ছিল। তোমরা যে সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছ তা সত্যি বিস্ময়কর, মেয়েটি বলল। তোমাদের সব সৈন্য কি এমন দুঃসাহসী ও বীর? হ্যাঁ, আর নাসের উত্তর দিল, আমাদের সব সৈন্য ইমানের শক্তিতে আমাদের মতোই বলিয়ান, তবে আমাদের চারজনকে এমন প্রশিক্ষণ দেয়া হয়েছে যা সব সৈনিককে দেয়া হয় না। দুঃখ কষ্ট বিপদ মুসিবত সহ্য করার যে ট্রেনিং আমাদের দেয়া হয়েছে কেবল বাছাই করা কমান্ডোরাই সে ট্রেনিং পায়। আমরা মরুভূমির হরিণের মতো দৌড়াতে পারি, ইগল পাখির মতো আমরা বহুদূর পর্যন্ত দেখতে পারি, এবং আমরা চিতাবাঘের মতো আক্রমণ চালাতে পারি। আমাদের মধ্যে কেউ চিতা দেখেনি, কিন্তু চিতা কি জীব আমরা তা জানি। তারা কেমন করে হামলা করে, কেমন তাদের শারীরিক শক্তি ও তেজ, সবই আমাদের জানা। অন্য সৈনিকরা যুদ্ধ করে সেনাপতির নির্দেশ মতো, কিন্তু আমাদের যুদ্ধ করতে হয় আমাদের নিজস্ব জ্ঞান ও বুদ্ধি দিয়ে। ফলে স্বাভাবিকভাবে অন্য সৈনিকদের তুলনায় আমরা একটু অন্যরকম। আমরা দ্রুত চিন্তা করতে পারি। আমাদের উস্তাদরা আমাদের শিখিয়েছে কি করে দ্রুত চিন্তা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হয় তার কৌশল, শিখিয়েছে কি করে শত্রু এলাকায় গিয়ে সেখানকার ফৌজের সাথে মিশে যেতে হয়। আমরা পোশাক বদলে ফেলতে পারি, কণ্ঠস্বর পরিবর্তন করতে পারি, পারি নিজের চেহারা স্রোত পাল্টে ফেলতে। আমরা অন্ধ ও বধির সাজতে পারি, প্রয়োজন হলে আমরা অশ্রু বিসর্জন করতে পারি, আর ধরা পড়ার আশঙ্কা থাকলে আমরা আত্মগোপন করতে পারি, প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে জীবনের আশা ত্যাগ করে যুদ্ধ করতে পারি, আমরা অকাতরে শত্রু নিধন করতে পারি এবং হাসতে হাসতে মরতে পারি। আমরা শুধু একটি কাজ পারি না, আর তা হল আমরা কখনো বন্দিত্ব বরণ করতে পারি না। হয় সফল হই নতুবা শাহাদাত বরণ করে পৌঁছে যাই আল্লাহর দরবারে। আমরা যদি জিন না হয়ে মানুষ হতাম তবে তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করতে? মেয়েটি জিজ্ঞেস করল। তুমি হয়তো সে কথা বিশ্বাস করবে না, তবু বলো। আর নাসের বলল, আমরা এমন পাথর যে পাথরকে নারীর রূপ যৌবন দ্বারা ভাঙ্গা যায় না। আমরা যদি জানতে পারি তোমরা মানুষ এবং তোমরা আমাদের মতোই পথ হারিয়ে এদিকে চলে এসেছ, সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে আমাদের আশ্রয়ে নিয়ে নেব। যতক্ষণ তোমরা আমাদের জিম্মায় থাকবে ততক্ষণ তোমাদের জান মাল ও ইজ্জতের মুহাফিজ থাকব আমরা। এজন্য আমরা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হব না। আমাদের ইমান যেমন মূল্যবান আমাদের কাছে, তেমনি মূল্যবান তোমাদের জীবন ও ইজ্জত। অতএব তোমাদের জীবন ও ইজ্জত রক্ষার জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। কিন্তু এসব বলে কি লাভ? তোমরা তো আর মানুষ নও। তোমাদের অবস্থা ও সংখ্যাহীন চেহারায় বলে দিচ্ছে তোমরা মনুষ্য সমাজের কেউ নও। তোমাদের মতো এমন অনিন্দ্য রূপসীরা কোনোদিন এই মাটির পৃথিবীর বাসিন্দা হতে পারে না। যদি এটাই তোমাদের বিশ্বাস হয় তবে বলো, এখন আমরা তোমাদের জন্য কি করতে পারি? আমাদের কাছ থেকে কতটুকু কি আশা করো তোমরা? আমরা তোমাদেরকে অনুরোধ করছি, আমাদেরকে তোমাদের হেফাজতে নিয়ে নাও এবং আমাদেরকে কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও। তুমি ঠিকই অনুমান করেছ, আমরা মানব জাতির কেউ নই, মেয়েটি বলল। আমরা জানতাম তোমরা কি করছ। তোমরা যে রাস্তা হারিয়ে বিভ্রান্ত পথিকের মতো মরুভূমির গভীর বিস্তারে ঢুকে ঢুকে ফিরছ আমরা সবই তা লক্ষ্য করছিলাম। তোমরা যদি গুনাহগার হতে তবে যে মরুভূমি তোমরা অতিক্রম করে এসেছ সে মরুভূমি অতিক্রম করে এখানে আসার সাধ্য তোমাদের হতো না। তার আগেই মরুভূমি তোমাদের রক্ত পান করে তোমাদের মাংস ও হাড্ডি সুটকি বানিয়ে বালির মধ্যে তোমাদের পুঁতে রাখত। এ মরুভূমি কখনো পাপিষ্টদের ক্ষমা করে না। তোমাদের অবস্থা দেখে আমরা দুজনই তোমাদের অনুসরণ করেছিলাম।
সারাক্ষণ আমরা তোমাদের সঙ্গে সঙ্গেই ছিলাম। তোমাদের যেসব কষ্ট সহ্য করতে হয়েছে তা তোমাদের উপর এজন্যই চাপিয়ে দেওয়া হয়েছিল যাতে তোমরা আল্লাহকে ভুলে না যাও আর তোমাদের মন থেকে পাপ চিন্তা দূর হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে এ তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা ছিল। আল্লাহর শুকর, সে পরীক্ষায় তোমরা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছ। তোমাদের কষ্ট দেখে যখন বুঝলাম তোমরা ধৈর্যের শেষ পরীক্ষা দিচ্ছ, তখন আমরা তোমাদের সামনে মনুষ্যরূপে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তখন আমাদের মনে একটা ভয় কাজ করছিল। আমরা ভাবছিলাম আমাদের হুরপরির মতো চেহারা দেখে যদি তোমাদের সংযম ভেঙে যায়, যদি তোমরা সর্বশেষ পরীক্ষার মুখোমুখি হয়ে ভুলে যাও তোমাদের ক্ষুধাতৃষ্ণার কথা, যদি শয়তানের আসর পড়ে তোমাদের উপর তার প্রভাবে তোমরা ধ্বংস হয়ে যাও। কিন্তু আল্লাহ মেহেরবান, তিনি তোমাদের এই ধ্বংস হওয়া থেকেও রক্ষা করেছেন। আর নাসের ও তার সঙ্গীরা মেয়েটির কথা শুনে খুব অবাক হল। বিস্ময় নিয়ে আর নাসের জিজ্ঞেস করল, তাহলে তোমরা এতক্ষণ আমাদের সাথেই ছিলে? কিন্তু হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে আমরা তোমাদের সাথে আছি। আমাদেরকে তিনিই পাঠিয়েছেন যিনি মরুভূমিতে পথ হারিয়ে ফেলা নেক বান্দাদের পথ দেখান। বড় মেয়েটি বলল, তোমাদের উপর আল্লাহর যে অপরিসীম রহমত বর্ষণ করেছেন সে রহমতের পরিমাণ তোমরা কল্পনাও করতে পারবে না। পুরুষ মানুষ মুমূর্ষ অবস্থায়ও শয়তানের প্রভাব থেকে মুক্ত হতে পারে না। এমন অপবিত্র অবস্থা থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তিতে ফেলেছিলেন। পরীক্ষায় পাশ করার পর আমাদের উপর আদেশ হল, ওদের সামনে দেখা দিয়ে অভয় ও আশ্রয় দাও। আমরা জানতাম তোমরা শয়তানদের কি বিপুল পরিমাণ ক্ষতি সাধন করেছ, তবে কেন আমাদেরকে জিজ্ঞেস করলে? আর নাসের প্রশ্ন করল, আমরা শুধু দেখতে চাইলাম তোমরা মিথ্যা বলো কিনা। মেয়েটি বলল, দেখলাম তোমরা সত্যি কথাই বলছ। আমরা কখনো মিথ্যা বলি না। আর নাসের বলল, আইবির বাহিনীর প্রতিটি সেনা নিজেকে মনে করে আল্লাহর সৈনিক। আমরা যারা কমান্ডো সৈনিক, যারা রাতের আধারে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ি দুশ্মনের উপর, আমাদের একমাত্র ভরসা থাকে আল্লাহর উপর। তাকেই আমরা আমাদের মুহাফিজ ও রক্ষাকর্তা মনে করি। আমরা আমাদের বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে, সেনাপতির নির্দেশনা থেকে বঞ্চিত হয়ে, একমাত্র এই শক্তি বলে জীবনের মায়াকে তুচ্ছ জ্ঞান করি। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সর্বক্ষণ দেখছেন ও দেখবেন। আমরা যেহেতু আল্লাহ দৃষ্টির বাইরে যেতে পারব না, তাই তার নাফরমানি করারও কোনো প্রশ্নই আসে না। এই বিশ্বাস ও শক্তি আমাদেরকে সব পাপাচার থেকে রক্ষা করে। আর নাসের চুপ করল, মেয়েরাও চুপ। একটু পর নিরাপত্তা ভঙ্গ করল আর নাসেরই। প্রশ্ন করল, তোমরা তো আমার এই প্রশ্নের কোনো উত্তর দিলে না যে তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করবে। আমাদের যে আদেশ করা হয়েছে তার ব্যতিক্রম কিছু করার ক্ষমতা আমাদের নেই। মেয়েটি উত্তর দিল, তোমরা আশ্বস্ত থাকতে পারো, আমরা তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আমি লক্ষ্য করছি তোমরা কথা বলতে পারছো না। তুমি ও তোমার সঙ্গীদের চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে, কিন্তু ভয়ের কারণে তোমরা ঘুমাতে পারছো না। অন্তর থেকে ভয়ভীতি দূর করে দাও, এখন প্রশান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে কি হবে? আর নাসের জানতে চাইল। যা আল্লাহর আদেশ হবে তাই, মেয়েটি উত্তরে বলল, তবে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু যদি আমাদের এই আশ্বাসে আশ্বস্ত না হয়ে পালাতে চেষ্টা করো, তবে ওই বালির খুঁটি বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকবে অনন্তকাল ধরে। এই বলে সে অদূরে দণ্ডায়মান কতগুলো বালির স্তম্ভের দিকে আঙুল উঁচিয়ে বলল, তোমরা তো দূর থেকে দেখতে পাচ্ছ ওই বালির স্তম্ভগুলো, এগুলোর উপর যুগ যুগ ধরে কোনো চালা নেই, তবু ওরা টিকে আছে পাপের সাক্ষী হয়ে। দেখতে ওগুলো স্তম্ভ বা টিভির মতো হলেও আসলে ওগুলো মানুষ। তোমাদেরকে দেখানোর কোনো আদেশ নেই। যদি আদেশ থাকত, তবে যে কোনো স্তম্ভের উপর তলোয়ারের আঘাত করলে তোমরা দেখতে পেতে, তা থেকে রক্ত ঝরছে। আর নাসের ও তার সাথীদের ভয় আরো তীব্র হল। ভীতি বিহবল চোখে তারা তাকিয়ে রইল সেই স্তম্ভগুলোর দিকে। তাদের দিকে তাকালে যে কেউ বুঝবে মেয়েটির কথা তারা অন্তর দিয়ে বিশ্বাস করেছে, যার কারণে তারা দম আটকে বসে আছে। এই মরুভূমিকে বলতে পারো মাটির জাহান্নাম। মেয়েটি আবার বলতে শুরু করল, সাধারণত পথ ভুলে এদিকে যারা আসে তাদের পরিণতি হয় খুবই করুণ, তারা হয়ে যায় বিপদগামী ও পাপী। বিভ্রান্ত মুসাফিরকে পথ দেখানোর জন্য কখনো সুন্দর হরিণের রূপ ধরে, কখনো আমাদের মতো জান্নাতের হুরপরির রূপ ধরে যারা তাদের পথ দেখাতে আসে,
যারা সে পিপাসার্ত পথিকের পানি পান করায়, যারা জাহান্নামের এই কষ্ট থেকে তাদের উদ্ধার করে, মানুষ পরে তাদের উপরে জুলুম শুরু করে দেয়। মানুষ পাপে এতই অভ্যস্ত যে সুন্দর হরিণ সামনে দেখলে তারা তার উপর তীর চালিয়ে তাকে হত্যা করে এবং মাংস ভক্ষণ করে। আর যখন আমাদের মতো অপূর্ব সুন্দরী নারী দেখতে পাই, তখন তাকে একাকী অসহায় ভেবে আনন্দ ফুর্তি ও ভোগের সামগ্রী বানাতে চেষ্টা করে। তারা এটা বোঝে না জীবনের অন্তিম সময় এসে গেছে তাদের। সে তখন মেয়েটাকে বলে, এসো আমার সঙ্গিনী হও, বিয়ে করে তোমাকে আমার মহলের রানী বানাব। বালি ও মাটির এই যে বিশ্রী স্তম্ভগুলো, এসবই এ ধরনের মানুষের পাপের প্রায়শ্চিত্ত। তোমরা এদের মধ্যে গণ্য হবে না, শুয়ে পড়ো। যদি আমাদের দেখে তোমাদের মনে কোনো পাপ চিন্তা এসে থাকে, তবে তওবা করে ঘুমিয়ে পড়ো, নতুবা তোমাদের পরিণামও এমনই হবে যেমনটি দেখছ। মানুষের স্বাদ ও তৃপ্তি তার বড় দুর্বলতা। এই তৃপ্তির মোহে পড়ে মানুষ খুব কঠিন পরিণামের দিকে এগিয়ে যায়। মানুষের এই দুর্বলতা তার গৌরব ও সম্মানকে ধুলায় মিশিয়ে দেয়। জাতিগতভাবে কোনো জাতি এই দুর্বলতায় জড়িয়ে পড়লে তাদের ভাগ্যেও নেমে আসে কঠিন পরিণতি। মেয়েটির বলার ভঙ্গিতে ছিল সম্মোহনী জাদুর প্রভাব। তাছাড়া তারা তো ধরেই নিয়েছিল তারা এই জগতের কোনো মেয়ে নয়, ফলে মেয়েটির কথা দারুণ প্রভাব ফেলল ওদের মধ্যে। তারা নিবিষ্ট মনে মেয়েটির কথা শুনে ভয়ে একেবারে জড়সড় ও সংকুচিত হয়ে গেল। ওরা একে অন্যের মুখের দিকে চাইল এবং মেয়েটির কথা মতো সেখানে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। পাহাড়ের কোলে ছায়াঘন সেই পরিবেশে শুয়ে পড়ল আয়বীর চার পথহারা কমান্ডো এবং ধীরে ধীরে তারা গভীর নিদ্রায় ডুবে গেল। চার কমান্ডো সেই ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বড় মেয়েটির ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। সে সঙ্গীর দিকে তাকিয়ে চোখ টিপল এবং দুজনের ঠোঁটেই ধীরে ধীরে ফুটে উঠল স্বস্তি ও তৃপ্তির হাসি। আর নাসের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানত না। তাদের বিজয় হয়েছে এমন কোনো সংবাদ তখনও পৌঁছেনি তার কাছে। সুলতান আইবি ও তার জানবাজ বাহিনী দুশ্মনের সম্মিলিত বাহিনীকে পর্যদস্ত বিতাড়িত করেছেন। সম্মিলিত বাহিনীর হেড অব দ্য কমান্ড সাইফুদ্দিন গাজী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। সুলতান আইবি এখন সাইফুদ্দিন গাজীর আরেক সেনাপতি মুজাফফরউদ্দিনের প্রতি আক্রমণের অপেক্ষা করছেন। এসব কিছুই তার জানা ছিল না। কিন্তু সুলতান আইবি ঠিকই জানেন মুজাফফরউদ্দিন এমন এক গাদ্দার যে সুলতান আইবির সমর কৌশল সম্পর্কে জ্ঞাত। লোকটি একরোখা ও জেদি, কালসাপের মতো ছোবল হানার জন্য নিশ্চয়ই ওত পেতে আছে, নইলে ময়দানে তার সাথে মোকাবেলা হতোই। মুজাফফরউদ্দিনের প্রতি আক্রমণের আশঙ্কায় তিনি তাই অপেক্ষা করছেন। সুলতান আইবির ধারণা মোটেই অমূলক বা ভুল ছিল না। মুজাফফরউদ্দিন তখন ময়দানের কাছে এক গোপন স্থানে আত্মগোপন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এলাকাটি ছিল জঙ্গলাকীর্ণ ও নিম্নভূমি। সেখানে সে সশয়নে আত্মগোপন করেছিল। সম্মিলিত বাহিনীর মাত্র এক চতুর্থাংশ সৈন্য ছিল সে বাহিনীতে। এ সৈন্য নিয়ে সুলতান আইবির সামনে টিকতে পারবে কি না, এই দুশ্চিন্তা পেয়ে বসেছিল তাকে। তার এ দুশ্চিন্তা কিছুটা লাঘব হয়েছিল কিছু পরাজিত সৈন্য পালিয়ে যাওয়ার সময় তার দলে যোগ দেয়। সুলতান আইবি এ বাহিনীর পরিমাণ কোনো সঠিক খবর জানতেন না, কিন্তু বিচক্ষণ সুলতানের কাছে এটা পরিষ্কার ছিল যে সামনে বিপদ আছে। এ আশঙ্কার কথা জানিয়ে তিনি তার গোয়েন্দা বাহিনীকে আশপাশে ও দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রেখেছিলেন। তাদের উপর হুকুম ছিল, যদি কোথাও শত্রু সেনার সন্ধান পাও, তবে সে সংবাদ দ্রুত আমার কাছে পৌঁছে দেবে। কিন্তু আইবি ছাড়া তার বাহিনীর অন্যান্য সদস্যের ধারণা ছিল সাইফুদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত বাহিনী সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এ যুদ্ধে। এ প্রশ্ন কারো মনে উদয় হয়নি যে সম্মিলিত বাহিনীর কোনো দল এখনো অক্ষত আছে এবং তারা আইবির সৈন্যদের উপর আবার হামলা করতে পারে। বরং তাদের অটুট বিশ্বাস ছিল দুশ্মন বাহিনীর এখনো যারা জীবিত আছে তাদের অধিকাংশই বন্দী, খুব সামান্য সংখ্যক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আগেই বলা হয়েছে মুজাফফরউদ্দিন যে অঞ্চলে অবস্থান করছিল সেটা ছিল জঙ্গলাকীর্ণ ও নিম্নভূমি। পাহাড় থেকে গড়িয়ে আসা পানি, পানির নালা খাল ও পানি পাওয়ার কারণে গজে ওঠা গাছগাছালিতে এলাকাটি ছিল এমন জঙ্গলাকীর্ণ যে সেখানে মানুষের যাতায়াত ও আনাগোনা ছিল না। ফলে সুলতান আইবির গোয়েন্দা সংস্থার লোকেরা সেখানে কেউ শত্রু খুঁজতে যায়নি। মুজাফফরউদ্দিনের এ অঞ্চলটা ছিল সমরাঙ্গন থেকে দু আড়াই মাইল দূরে।
সেখানে পাহাড় ও জঙ্গল পরিবেষ্টিত নিরাপদ স্থানে বসে সে সুলতান আইয়ুবের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল। সে উপলব্ধি করছিল আর বিলম্ব করার অবকাশ নেই, অনতিবিলম্বে আক্রমণ না চালালে আইয়ুবই সুসংগঠিত হয়ে নিজের বাহিনী নিয়ে যে কোনো দিকে অগ্রাভিযান চালাতে পারে। মুজাফফরউদ্দিন যখন এসব ভাবছিল তখন তাঁবুতে প্রবেশ করল তার এক সহসেনাপতি, তার সাথে আরও একজন লোক। কি কোনো সংবাদ আছে? মুজাফফরউদ্দিন জিজ্ঞেস করলেন। সুলতান আইয়ুবের সেনাবাহিনীর মাঝে কোনো পরিবর্তন আসেনি, সহসেনাপতি বলল। বিস্তারিত এই লোকের কাছে শুনুন, এ লোক সচক্ষে দেখে এসেছে। এ লোক কি আমাদের গোয়েন্দা? হ্যাঁ, সহসেনাপতি বলল। বলো তুমি কি দেখে এসেছ? সালাহউদ্দিন আইয়ুবের সেনাবাহিনী এখনো আমাদের ফেলে আসা মাল সামান ভাগ বাটোয়ারা করেনি, তারা শুধু আহতদের উঠিয়ে নিয়ে গেছে। তারা লাশগুলো দাফন করার জন্য কবর খুঁড়ছে, তাদের লাশের সঙ্গে আমাদের লাশগুলো পৃথকভাবে দাফন করার প্রস্তুতি নিচ্ছে ওরা। আমাকে তাদের কথা শোনাও যারা এখনো জীবিত আছে, মুজাফফরউদ্দিন বলল। যারা মরে গেছে তাদের তো কবর দিতেই হবে, আমরা ময়দানে নেই, তাই আমাদের নিহত সৈন্যদের লাশগুলো তারাই কবর দেবে, এটাই স্বাভাবিক। আমাকে বলো, সুলতান আইয়ুবই তার সেনাবাহিনীতে কোনো রদবদল করেছেন কিনা? তার মূল বাহিনীর দুপাশের বাহিনী কি আগের মতোই সেখানে দাঁড়িয়ে আছে, নাকি তাদের এদিক ওদিক সরিয়েছেন আইয়ুবই? সম্মানিত সেনাপতি, গোয়েন্দা বলল, আমি শুধু সৈনিক নই, কমান্ডারও। আমি যে সংবাদ দিচ্ছি তা একটু ভেবে চিন্তেই দিচ্ছি। আমার উদ্দেশ্য এই নয় যে শুধু আপনাকে খুশি করি, আমার উদ্দেশ্য ঠিক আপনারই মতোই। আমিও সুলতান আইয়ুবের বিজয়কে পরাজয়ে রূপান্তর করার কথাই ভাবছি। আপনাকে বিশেষভাবে জানানো দরকার, তারা কেউ তাদের অবস্থান ত্যাগ করেনি। আমার পরামর্শ হচ্ছে আপনি তাড়াহুড়ো করবেন না। পরামর্শ পরে দিও, আগে সেখানকার সৈন্যদের রিপোর্ট দাও। মাননীয় সেনাপতি, দয়া করে আমাকে বাধা দেবেন না, আমি যা বলছি তা আমাকে বলতে দিন। দেখবেন ময়দান আপনার চোখের সামনে ভাসছে। আমি জানি আপনার প্রথম টার্গেট সুলতান আইয়ুবের ডাইনের বাহিনী, কারণ তারা আপনার সহজ আওতার মধ্যে রয়েছে, কিন্তু আমি তার সেনাবাহিনীর অন্য দিকটাও দৃষ্টির সামনে রেখে দেখেছি। আমরা যখন তার ডাইনের বাহিনীর উপর আক্রমণ করব তখন সুলতান আইয়ুবের সৈন্যরা অপর দিকটা কীভাবে ব্যবহার করবে, তারা আমাদেরকে ঘেরাও করার চেষ্টা করবে, মুজাফফরউদ্দিন বলল। তাদের ঘেরাও কর্মসূচি শুরু হবে অনেক দূর থেকে, তারপর আস্তে আস্তে অবরোধ ঘাটও করে আনবে। আমি তার যুদ্ধের চাল সম্পর্কে আগাম খবর বলতে পারি। সুলতান আইয়ুবই তার রিজার্ভ বাহিনী, যে বাহিনী দিয়ে আমাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন, সে বাহিনীকে এক ক্রোশ পিছনে সরিয়ে নিয়ে আবার প্রস্তুত করে রেখেছেন। আপনি ঠিকই বুঝতে পেরেছেন, সুলতান আইয়ুবই আমাদের বাহিনীকে অবরোধ করে ফেলতে চেষ্টা করবেন। আরও খবর আছে, সুলতান আইয়ুবই ডাইনের বাহিনী থেকে দেড় ক্রোশ পিছনে আমাদের ও সুলতান আইয়ুবের মৃত সৈন্যদের লাশের জন্য কবর খোদাই করা হয়েছে। কবরের সংখ্যা প্রায় 1500। কবরগুলো তারা করেছে পাশাপাশি এবং বিশেষ পদ্ধতিতে। 1500 কবর মানে 1500 গর্ত। আমি কবরের চওড়া দিকটা লক্ষ্য করে বিস্মিত হয়েছি। আপনি যখন ডান দিক থেকে আক্রমণ চালাবেন, আইয়ুবের সৈন্যরা পিছনে সরতে থাকবে। আপনি ধাওয়া করে তাদেরকে কবরের কাছে নিয়ে যাবেন। সামনাসামনি আঘাত না করে আপনি এলোপাথাড়ি তীর বর্ষণ করবেন, তাদেরকে বাধ্য করবেন কবরের দিকে চলে যেতে। তারপর আপনি তখন তাদের অশ্বারোহী সৈন্যদের উপর তীব্র আক্রমণ চালাবেন। অশ্বসহ তারা তখন হুমড়ি খেয়ে পড়বে সেই কবরে। এছাড়া সেখানে অসংখ্য লাশ গাদা করে রাখা হয়েছে, তারা লাশের সঙ্গেও বাধা পাবে, ফলে যুদ্ধের গতি সহজেই চলে আসবে আমাদের অনুকূলে। সুলতান আইয়ুবের ডান দিকের ব্যাটালিয়নকে কতটা শক্তিশালী মনে করো তুমি? মুজাফফরউদ্দিন জিজ্ঞেস করল। কমের পক্ষে 1000 অশ্বারোহী ও 1500 পদাতিক রয়েছে এই বাহিনীতে, গোয়েন্দা কমান্ডার উত্তরে বলল। এ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে, আপনিও তাদের উপর অতর্কিত আক্রমণ করতে পারবেন না। মুজাফফরউদ্দিনের সামনে ময়দানের একটি নকশা পড়েছিল, সে সেই নকশার উপরে হাত রেখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এই হল আইয়ুবের ডানের বাহিনী, তাদের সামনের ময়দান কিছুটা অসমান, ছোট বড় নানা রকম গর্ত ও উঁচু টিবিও আছে সেখানে, তার দক্ষিণ দিকটা পরিষ্কার, আক্রমণের জন্য এ রাস্তা অধিক উপযুক্ত মনে হয়। এ পথে সরাসরি প্রচণ্ড হামলা চালাতে পারলে তারা পিছু হটতে বাধ্য হবে এবং কবরে গিয়ে পড়বে। হ্যাঁ, সেই কবরেই আমি ওদের দাফনের ব্যবস্থা করব। আমার আক্রমণ সামনে থেকেও হবে, ডাইনের পরিষ্কার
জায়গা দিয়েও হবে। মুজাফফরউদ্দিন তার সহসেনাপতিকে বলল, এখান থেকে ময়দান পর্যন্ত এর মাঝখানে এখন থেকে কোনো লোক দেখতে পেলে সঙ্গে সঙ্গে তাকে ধরে এনে বন্দি করবে, এ আস্তানায়। এ অঞ্চল পুরোটাই এখন যুদ্ধের আওতার মধ্যে এসে গেছে, এদিক দিয়ে কোনো যাত্রী আর চলাচল করতে পারবে না। এদিকের সারা পথে এখন থেকে থাকবে শুধু আমার গোয়েন্দা। হতভাগা দুই মুসাফিরের জানা ছিল না এ অঞ্চল এখন যুদ্ধের আওতার মধ্যে পড়ে আছে। তাদের একজন এক উটের উপর সওয়ার ছিল, লোকটা খুব বৃদ্ধ, তার সমস্ত দাড়ি ধবধবে সাদা, উটের উপর কিছু মালপত্রও আছে। অপর ব্যক্তি উটের লাগাম ধরে টানছিল। তারা দুজনই গ্রাম্য বেদুইনের পোশাক পরিহিত। তারা এমন জায়গা দিয়ে যাচ্ছিল যেখান থেকে মুজাফফরউদ্দিনের লোকানো সৈন্যবাহিনী দেখা যাচ্ছিল। এক সৈনিক তাদের ডাকল, কিন্তু তারা দাঁড়ালো না, বরং যাত্রার গতি আরো বাড়িয়ে দিল। তারা না থামায় এবার এগিয়ে গেল এক অশ্বারোহী, দ্রুত তাদের সামনে গিয়ে তাদের পথরোধ করে দাঁড়াল। বাধ্য হল তারা থেমে যেতে। অশ্বারোহী মুসাফিরদেরকে বলল, ক্যাম্পে চলো, তোমাদের তল্লাশি নেওয়া হবে। আমরা মুসাফির, উটের লাগামওয়ালা বলল, আপনাদের কি ক্ষতি করেছি যে আমাদের পথ চলতে দিচ্ছেন না? আমাদের উপর আদেশ আছে, এদিক দিয়ে যে যাবে তাকেই ধরে নিয়ে যেতে হবে ক্যাম্পে, ব্যাস আর কোনো কথা নয়, চলো। অশ্বারোহী ধমকে উঠল। ওদেরকে সঙ্গে নিয়ে অশ্বারোহী ক্যাম্পে ফিরল। এক তাঁবুর সামনে তাদেরকে দাঁড় করিয়ে তাঁবুর মধ্যে সংবাদ দেয়া হল। কমান্ডার বেরিয়ে এলো তাঁবু থেকে। সে মুসাফিরদেরকে জিজ্ঞেস করল, তোমরা কোথেকে আসছ এবং কোথায় যাবে? তারা যে উত্তর দিল তাতে কমান্ডার নিশ্চিত হল এরা কোনো গোয়েন্দা নয়। কিন্তু তবু তাদের বলা হল, তোমাদেরকে এখন আর সামনে যেতে দেয়া যাবে না, কয়েদি করে নয় সসম্মানে রাখা হবে তোমাদের। এভাবে আমাদের কতদিন মেহমান রাখবেন? জানতে চাইল বৃদ্ধ। কিন্তু এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেন্ট্রির দিকে তাকিয়ে কমান্ডার বলল, এদের থাকার তাঁবু দেখিয়ে দাও। এ হুকুম জারি করে কমান্ডার আবার তার তাঁবুতে ঢুকে পড়ল। মুজাফফরউদ্দিনের আদেশে আটকা পড়া মুসাফির এই প্রথম। মুসাফিররা সেন্ট্রিকে অনুরোধ করল তাদের ছেড়ে দিতে, অনেক আকুতি মিনতি করল, কিন্তু তাদের অনুরোধ কেউ শুনল না। তাদের যে তাঁবুতে রাখা হলো সেখানে পালাক্রমে দুই সিপাহী ডিউটি দিচ্ছিল। রাত, ডিউটিরত দুই সিপাহী বসেছিল তাঁবুর সামনে। রাত ক্রমে গভীর হতে লাগল। দুই সেন্ট্রি তাঁবুর সামনে বসে নিশ্চিন্ত মনে গল্প করছে। তাদের ধারণা, নিরীহ দুই বন্দী ঘুমিয়ে আছে তাঁবুর ভেতর, তাদের দিক থেকে কোনো রকম বিপদ আসতে পারে এমন কথা সেন্ট্রিদের কল্পনারও অতীত। এক পাহারাদার তার সঙ্গীকে বলল, দোস্ত কি কপাল দেখ, বন্দী হয়ে বুড়ো আর তার খাদেম নিশ্চিন্তে তাঁবুর ভেতর আরামে ঘুমাচ্ছে। আমরা শত্রু নেই, যুদ্ধ নেই, তবু ঘুম হারাম করে পাহারা দিচ্ছি এক আজনবী বৃদ্ধকে। সাদা দাড়িওয়ালা বৃদ্ধ তখনও জেগেছিল। সে তাঁবুর মধ্যে শুয়ে শুয়ে শুনছিল সেন্ট্রিদের আক্ষেপ ভরা কণ্ঠ। তাঁবুর ভেতর ঘন অন্ধকার। একটু পর বৃদ্ধ তাঁবুর বাইরে নাক ডাকার শব্দ শুনতে পেল। বুঝল সিপাহী দুজন জেগে থাকা নিরর্থক ভেবে ঘুমিয়ে পড়েছে। সে তার খাদেমকে আস্তে করে টোকা দিল। হাতে মৃদু চাপ দিয়ে সাড়া দিল খাদেম। দুজন নিঃশব্দে উঠে বসল বিছানায়। বিড়ালের মতো সন্তর্পণে পায়ে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজার কাছে পৌঁছে পর্দা ঈষৎ ফাঁক করে বাইরে মুখ বাড়াল বৃদ্ধ। দেখল কাছেই পাশাপাশি দুই সেন্ট্রি হাঁটুতে মাথা গুঁজে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দ্রুত তাঁবুর বাইরে চলে এলো ওরা। বাইরে নিরবতা বিরাজ করছিল। তাঁবু থেকে কিছু দূরে গিয়ে বৃদ্ধ তার সাথেকে বলল, তুমি পৃথক হয়ে যাও, দুজন আলাদা থাকলে একজন ধরা পড়লেও আরেকজনের পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। দুজন দুদিকে পৃথক হয়ে গেল। আলাদা হয়ে বুড়োর সঙ্গী তাঁবুর উল্টো দিক দিয়ে দ্রুত পা চালাল ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তাদের ধারণা সঠিক ছিল না। পুরো ক্যাম্প ঘুমিয়ে থাকলেও ক্যাম্পের পাহারাদাররা ছিল সজাগ ও সতর্ক। তেমনি এক ক্যাম্প প্রহরীর চোখে অন্ধকারে কারো ছায়ানড়া দৃশ্য ধরা পড়ল। সেও বসেছিল অন্ধকারেই, ফলে চলমান ছায়াটি তাকে দেখতেই পেল না। প্রহরী কোনো রকম সাড়া শব্দ না করে ছায়াটিকে অনুসরণ করতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর কিছুতে হোঁচট খেল প্রহরী। সঙ্গে সঙ্গে বৃদ্ধ তাকালো পিছন দিকে। তাকিয়ে দেখতে পেল এক প্রহরী তাকে অনুসরণ করছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ এদিক ওদিক তাকিয়ে দেখল কাছেই কিছু আসবাবপত্র পড়ে আছে। সে কালবিলম্ব না করে তার আড়ালে গিয়ে লুকালো। এরপর শুরু হলো লুকোচুরি খেলা।
প্রহরী তাকে খুঁজতে লাগলো আর বৃদ্ধ এখানে ওখানে পালাতে লাগলো। ঠিক একইভাবে তার সাথীকেও দেখে ফেলল অন্য এক প্রহরী, সঙ্গে সঙ্গে বৃদ্ধের সাথীও লুকিয়ে পড়ল। মুজাফফরউদ্দিন সুলতান আইবির গোয়েন্দাদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল, কারণ সে জানত আইবির গোয়েন্দারা কেমন তৎপর ও চৌকস। তাই দুশ্মনের গোয়েন্দাদের উপর কড়া দৃষ্টি রাখার হুকুম ছিল তার। তার আরও নির্দেশ ছিল গোয়েন্দাদের দেখা পেলে তাদের হত্যা না করে ধরতে চেষ্টা করবে। সুতরাং মুজাফফরউদ্দিনের প্রহরীরা গোয়েন্দাদের ধরার জন্য বিশেষভাবে সচেষ্ট হল। এ কারণেই বৃদ্ধ ও তার সাথীকে দেখার পরও তাদেরকে ডাকেনি, ওরা অনুসরণ করে তাদের ধরার চেষ্টা করছিল। বৃদ্ধ ও প্রহরীর লুকোচুরি খেলা তখনও চলছে। বৃদ্ধ এখান থেকে ওখানে ছুটছে লুকাতে, আর তাকে তালাশ করতে তার পিছু পিছু ছুটছে প্রহরী। এবার বৃদ্ধ লুকালো জড়ো করে রাখা কিছু কাঠের আড়ালে ঘন অন্ধকারের মধ্যে। কাঠগুলো যেভাবে রাখা তাতে তার এক হাত দূর দিয়ে গেলেও প্রহরী তাকে দেখতে পাবে না। প্রায় কাছাকাছি চলে এলো প্রহরী, বৃদ্ধ দম বন্ধ করে পড়ে রইল স্তূপীকৃত কাঠের আড়ালে। সাবধানে এক পা করে এগোতে লাগলো প্রহরী। খানিক থমকে দাঁড়াই, খানিক এগোই, এভাবে এগোতে এগোতে একেবারে তার পাশ কেটে সামনে এগিয়ে গেল প্রহরী। এমনই একটি সুযোগেরই অপেক্ষায় ছিল বৃদ্ধ। প্রহরী তার হাত দুয়ে দূরে গিয়ে আবার থমকে দাঁড়ালো। বৃদ্ধ খঞ্জর বের করে তৈরি হল, তারপর আলগোছে পা তুলল কাঠের আড়াল থেকে। সে জানে প্রহরীর হাত থেকে মুক্তির এখন একটি পথই খোলা আছে, আর তা হচ্ছে তাকে হত্যা করা। বৃদ্ধ পা উঠাল, খঞ্জর তাক করা হাতটি নিয়ে এলো বুক বরাবর, তারপর ঝাঁপিয়ে পড়ল। প্রহরী হয়তো শেষ মুহূর্তে কিছু একটা আঁচ করতে পেরেছিল, পয় করে ঘুরে দাঁড়ালো সে, আর সঙ্গে সঙ্গে বৃদ্ধের খঞ্জর আমল ঢুকে গেল লোকটির বুকে। চিৎকার করার সময় পেল না প্রহরী, বাম হাত দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে তাল সামলাতে না পেরে তাকে নিয়েই পড়ে গেল বৃদ্ধ। সে অবস্থা থেকে বৃদ্ধ দ্রুত খঞ্জর টেনে বের করল, এরপর আরও কয়েকটি আঘাত করল, লোকটি মারা গেল, নিস্তেজ হয়ে গেল তার দেহ। বৃদ্ধ তাকে রেখে দ্রুত সরে দাঁড়ালো এবং সেখান থেকে পালানোর চিন্তা করল। ধস্তাধস্তে সামান্য হলেও নির্জন রাত বলে তার আওয়াজ স্পষ্ট শুনতে পেল অন্য প্রহরী। আওয়াজের উৎস লক্ষ্য করে সে যখন তাদের কাছাকাছি এসে পৌঁছেছে, ততক্ষণে একজন বিদায় নিয়ে পাড়ি জমিয়েছে পরপারে। প্রহরীরা ঘটনাস্থলে এসে যখন কি ঘটছে বুঝতে পারল, তখন দেরি না করে পিছন থেকে জোরে চেপে ধরল বৃদ্ধকে। বৃদ্ধ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু আক্রান্ত হওয়ার সাথে সাথে সজাগ হয়ে উঠল তার পঞ্চেন্দ্রিয়। শরীরের সর্বশক্তি দিয়ে বৃদ্ধ ধাক্কা দিল প্রহরীকে। প্রহরী ছিটকে গিয়ে পড়ল পেরে কাটা কাঠের এক তক্তার উপর। প্রহরীর গলা ছিঁড়ে বেরিয়ে এলো মরদ চিৎকার। বৃদ্ধ ছুটল দ্রুত, কিন্তু কিছুর মধ্যে পা আটকে পড়ে গেল। হাঁচড়ে পাঁচড়ে বৃদ্ধ আবার উঠে দাঁড়ালো এবং দৌড় দিল। ততক্ষণে চারদিকে মশাল জ্বলে উঠেছে। তিন চারজন প্রহরী একসঙ্গে ছুটল বৃদ্ধকে ধরার জন্য। মশালের আলোয় তারা দেখল সাদা দাড়িওয়ালা যে বৃদ্ধকে তারা মনে করেছিল জয়ীফ ও দুর্বল, সে ততটা দুর্বল নয়। নিজেকে মুক্ত করার জন্য বৃদ্ধ এমন তেজের সাথে লড়ছিল যে শক্তির প্রদর্শনী কেবল কোনো প্রশিক্ষিত যুবকের পক্ষেই সম্ভব। সে ছিল একা, আর তাকে ঘেরাও করে ধরেছিল ছয় সাতজন প্রহরী, ফলে সে চেষ্টা করেও তাদের থেকে মুক্ত হতে পারল না। কিন্তু এই চেষ্টা করতে গিয়ে তার আসল পরিচয় ফাঁস করে দিল দুশ্মনের সামনে, কারণ ততক্ষণে তার সাদা দাড়ি খসে পড়েছে। সেখানে এখন শোভা পাচ্ছে সুন্দরভাবে ছাঁটা ছোট ছোট কালো দাড়ি। সকলে দেখল এ কোনো বৃদ্ধ নয়, বড় এক যুবক সৈনিক, সম্ভবত আইবির এক জানবাজ কমান্ডো। তাকে কাবু করার পর যেখানে একটু আগে সে এক প্রহরীকে খঞ্জর মেরে হত্যা করেছে, মশাল নিয়ে সেখানে গেল প্রহরীরা। মশালের আলোয় তারা দেখতে পেল এ লোক তাদের কোনো প্রহরী নয়, বরং সে তারই সঙ্গে ছিল। এ মৃত যুবক ছিল সাদা দাড়ি বেশি বৃদ্ধের খাদেম। অন্ধকারে ওরা পরস্পরকে চিনতে পারেনি। এখানকার প্রহরী মনে করে অন্ধকারে নিজের একমাত্র সাথীকে হত্যা করেছে এ যুবক। লাশের ময়নাতদন্ত নেওয়া হল, তার কাপড়ের মধ্যেও পাওয়া গেল খঞ্জর। তাদের উটের উপর যে সব মালামাল ছিল এবার তা খুলে দেখল প্রহরীরা, কিন্তু তাতে তেমন কিছু ছিল না, শুধু বস্তাতে কিছু ঘাস ও খড় বোঝাই করা ছিল। গোয়েন্দা যুবককে এক সহসেনাপতির তাঁবুতে নিয়ে যাওয়া হল। সহসেনাপতি তার কাছে অনেক কিছু জানতে চাইল,
কিন্তু সে কোনো প্রশ্নেরই জবাব দিল না। সে এমন নিরবতা পালন করল যা সহ্য করা সত্যি কঠিন, কিন্তু সহসেনাপতিকে তাতেও বিরক্ত মনে হল না। প্রহরীরা সেনাপতির কাছে তার মুখের নকল সাদা দাড়ি হাজির করল। সহসেনাপতি এ সম্পর্কে প্রশ্ন করেও কোনো জবাব পেল না তার কাছ থেকে, কিন্তু এটা এমন এক প্রমাণ যার সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। তাকে বলা হলো, তাহলে তুমি স্বীকার করছো তুমি এবং তোমার সাথী সুলতান আয়বীর গোয়েন্দা? এ প্রশ্নেরও কোনো জবাব দিল না ধৃত যুবক। সহসেনাপতি বলল, ঠিক আছে, ওকে শাস্তি সেলে নিয়ে যাও, সে তার পরিচয় না দিলে তার অঙ্গ প্রত্যঙ্গ তার পরিচয় দেবে। তাকে শাস্তি সেলে ঢুকানো হলো, নানা রকম শাস্তি দেয়া হলো, অসহ্য মারপিট করা হলো, কিন্তু সে কিছুতেই স্বীকার করল না সে আয়বীর গোয়েন্দা। রাত কেটে গেল, সকালবেলা তাকে উপস্থিত করা হলো মুজাফফরউদ্দিনের সামনে। রাতে যা ঘটেছে সে সম্পর্কে অবহিত করা হলো তাকে। তার নকল দাড়ি ও উটের বোঝা সেনাপতি মুজাফফরউদ্দিনের সামনে হাজির করা হলো। তুমি আলী বিন সুফিয়ানের সাগরেদ নাকি হাসান বিন আবদুল্লার? মুজাফফরউদ্দিন তাকে জিজ্ঞেস করল। আমি এ দুজনের কাউকে চিনি না, উত্তর দিল যুবক। আমি এ দুজনকেই ভালো মতো চিনি, মুজাফফরউদ্দিন বলল। আমি নিজেও সুলতান সালাহউদ্দিন আইবের সাগরেদ ছিলাম। ওস্তাদ তার সাগরেদকে কখনো ধোকা দিতে পারে না। আপনার সাথে যেমন আমার কোনো সম্পর্ক নেই, তেমনি সুলতান আইবের সাথেও আমার কোনো সম্পর্ক নেই, বলল বন্দি। শোনো হে হতভাগা বন্ধু, মুজাফফরউদ্দিন তার কাঁধে হাত রেখে বলল, আমি তোমার সাথে কোনো ঝগড়া করব না, আমি তোমাকে অযোগ্য এবং অকর্মও বলবো না। তুমি তোমার দায়িত্ব সুন্দরভাবেই পালন করেছ, ধরা পড়া কোনো দোষের ব্যাপার নয়, সেটা দুর্ভাগ্য। তোমার দুর্ভাগ্যের পরিমাণটা একটু বেশি, নইলে তোমার সাথী তোমারই হাতে খুন হতো না। তুমি আমাকে অনুগ্রহ করে বলে দাও, তোমার কোনো সঙ্গী এখান থেকে সংবাদ নিয়ে সুলতান আইবির কাছে পৌঁছেছে কিনা, আমরা যে এখানে আছি এবং কতজন আছি সে খবর সুলতান জানেন কিনা, আর এ কথাও বলো, তোমাদের সৈন্যরা যুদ্ধ শেষ হওয়ার পর এখানে বসে আছে কেন? সেখানে কি তৎপরতা ও প্রস্তুতি চলছে? মাত্র এই প্রশ্ন কয়টির উত্তর দাও, আমি তোমার সাথে কোরআন ছুঁয়ে শপথ করছি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে তোমাকে মুক্ত করে দেয়া হবে, এখন তোমাকে এখানে সসম্মানে রাখা হবে। আপনার অঙ্গীকার ও কসমের উপর আমার কোনো বিশ্বাস নেই, সে বলল, কারণ আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মুজাফফরউদ্দিন ধৈর্য ধারণ করে বলল, তুমি বলতে চাচ্ছ আমি মুসলমান নই? হ্যাঁ, আপনি অবশ্যই মুসলমান, বন্দি কমান্ডো বলল, কিন্তু আপনি কোরআনের অনুগত নন, ক্রুশের অনুগত। আমি তোমার অভিযোগ এই শর্তে মেনে নিতে পারি যে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে, মুজাফফরউদ্দিন বলল। তোমার জীবন মৃত্যু এখন আমার হাতে। না, জীবন মৃত্যুর মালিক আপনি নন, আল্লাহর ইচ্ছে না থাকলে আপনি আমার জীবন কেড়ে নিতে পারবেন না। কমান্ডো এবার মুজাফফরউদ্দিনের অভিযোগ মেনে নিয়ে বলল, আপনি আমাদের সেনাবাহিনীতে ছিলেন, আপনার ভালো মতোই জানা আছে আমাদের সব সৈনিক তার জীবন আল্লাহর হাতে সঁপে দেয়। আমি আপনাকে বলে দিতে চাই, আমি যেমন আইবির বাহিনীর এক সামান্য গোয়েন্দা, আমার সঙ্গীও তাই। আমি আর আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না, আমি এখন বেঁচে আছি, অতএব ইচ্ছা করলে এখন আমার গায়ে চামড়া খুলে নিতে পারো, কিন্তু আমার মুখ থেকে তোমাদের কোনো প্রশ্নের উত্তর কখনো শুনতে পারবে না। আমি তোমাকে এ কথাও বলে দিতে চাই, পরাজয় আল্লাহ তোমাদের ভাগ্যেই লিখে রেখেছেন, আমাদের নয়। এর পায়ের গিরাতে শক্ত করে রশি বাঁধো আর উল্টো করে গাছের ডালে লটকে দাও। মুজাফফরউদ্দিন একটি গাছ দেখিয়ে এ হুকুমনামা জারি করে দ্রুত তার তাঁবুতে চলে গেল। ওদের দুজনের একজন এখন পর্যন্ত ফিরল না। হাসান বিন আবদুল্লাহ সুলতান আইবীকে বলল, তাদের ধরা পড়ার তো কোনো ভয় ছিল না, আমাদের গোয়েন্দাদের ধরার মতো লোক এখানে আর কে আছে? তাছাড়া তাদের তো বেশি দূরে যাওয়ার কথা নয়, তবে দেরি হচ্ছে কেন? তারা গ্রেপ্তারও তো হতে পারে, সুলতান আইবী বললেন। তারা সেই সকালে গিয়েছে, এখন সন্ধ্যা, কিন্তু এখনও তাদের ফেরার নাম নেই, মনে হয় তারা ধরাই পড়েছে। তাদের এখন পর্যন্ত না আসায় প্রমাণ করে আশেপাশে শত্রু আছে। আজ রাতে আরও কয়েকজনকে পাঠিয়ে দাও, তারা আরও কয়েক মাইল পর্যন্ত দেখে আসুক। সুলতান আইবী গোয়েন্দাদের নিয়ে কথা বলছিলেন হাসান বিন আবদুল্লার সাথে, যে দুই গোয়েন্দাকে সকালে পাঠিয়েছিলেন আশপাশের এলাকা পরিদর্শন করতে। তাদের না ফেরার কারণে পেরেশান ছিলেন দুজনই।
নিজের গোয়েন্দা সংস্থার উপর সবসময় ভরসা ছিল সুলতান আইবির। এই গোয়েন্দাদের দিয়ে তিনি শত্রুদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন, কিন্তু আজ দুই গোয়েন্দার ফিরে না আসার একটি কারণ হতে পারে তারা ধরা পড়েছে, কিন্তু আইবির গোয়েন্দাদের ধরে এমন সাধ্য কার? সুলতান ভেবে দেখলেন একমাত্র মুজাফফরউদ্দিনই তা পারে, কারণ মুজাফফরউদ্দিন তারই সাগরেদ, তার সমর কৌশল সম্পর্কেও মুজাফফরউদ্দিন জ্ঞাত। গতরাতে সুলতান আইবির এক গোয়েন্দার লাশ তুকমানের কিছু দূরে এক নির্জন প্রান্তরে পড়ে থাকতে দেখে গেছে। তার বুকে বিদ্ধ ছিল বিষাক্ত তীর। মুজাফফরউদ্দিন তার সহসেনাপতিদের বলেছিল, যদি তোমরা সালাহউদ্দিন আইবির গোয়েন্দাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারো, তবে তিনি অন্ধ ও বোবা হয়ে যাবেন, কেবল তখনই তোমরা তাকে পরাজিত করার চিন্তা করতে পারো। সুলতান আইবি এই দুটি ঘটনাকে তুচ্ছ মনে করলেন না। তার আদেশে হাসান বিন আবদুল্লাহ ছয়জন কমান্ডো সেনা রাতের আধারে নিখোঁজ গোয়েন্দাদের সন্ধানে যাত্রা করল। সুবহে সাদিকের পর মসজিদে ফজরের আজান ধ্বনিত হল। আল্লাহু আকবর ধ্বনিতে ঘুম ভাঙল সুলতান আইবির। তিনি তাঁবুর বাইরে গেলেন, খাদে মশাল জ্বালিয়ে তার তাঁবুর সামনে রেখে দিল। এ সময় একদিক থেকে ছুটে অশ্বারোহী থামল এসে সুলতান আইবির সামনে। দ্রুত অশ্বপৃষ্ঠ থেকে নেমে সালাম দিল সুলতানকে, তারপর সময়ক্ষেপণ না করে বলতে লাগল, সুলতান আপনার ভাগ্য সুপ্রসন্ন হোক, মনে হয় আপনার ডান বাহিনীর অদূরে দুশ্মন সৈন্য সমাবেশ করেছে। অন্ধকারে ওদের দেখা না গেলেও তাদের আনাগোনার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। প্রকৃত অবস্থা জানার জন্য দুজনকে পাঠিয়েছি, তারা সঠিক খবর নিয়ে এক্ষুনি আপনার সামনে হাজির হবে। অশ্বারোহীর কথা শেষ হল না, দূর থেকে শোনা গেল অশ্বক্ষুরধ্বনি। সুলতান ও অশ্বারোহী উভয়ে কথা বন্ধ করে সেদিকে তাকাল। নতুন এক অশ্বারোহী ছুটে এসে ঘোড়া থামাল সুলতানের সামনে। সে ঘোড়া থেকে নামার আগে সুলতান প্রশ্ন করলেন, কি খবর নিয়ে এসেছ? খবর সঠিক, দুশ্মন সৈন্য এগিয়ে আসছে আপনার ডান পাশের বাহিনীর দিকে। সুলতান আইবি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সেনাপতিদের নাম উল্লেখ করে বললেন, এদেরকে জলদি খবর দাও। সুলতান তাদেরকে খবরের জন্য পাঠিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়লেন এবং তায়াম্মুম করে নিলেন, কারণ তার কাছে অজু করার মতো সময় ছিল না। তায়াম্মুম শেষে সেখানে তিনি কেবলামুখী হয়ে নামাজ পড়ে নিলেন। নামাজ শেষে সংক্ষিপ্ত মোনাজাত করে তিনি তার ঘোড়া আনতে বললেন। এ মুজাফফরউদ্দিন ছাড়া আর কেউ হতে পারে না, সুলতান আইবি তার সেনাপতিদের বললেন। এ সৈন্যদল খ্রিস্টানদের নয়, তাদের আক্রমণের সময় এখন নয়। যদি এ সংবাদ সত্যি হয় যে শত্রু সৈন্য আমাদের ডান দিক থেকে আসছে এবং আমাদের ডান দিককে ওরা প্রথম টার্গেট বানাতে চায়, তবে মনে রেখো ওরা দুই তরফা আক্রমণ চালাবে। তোমরা কোনো দলকে পিছনে হটতে দিবে না। তোমাদের পিছনে 1500 কবরের গর্ত রয়েছে, সব লাশ এখনো দাফন করা সম্ভব হয়নি। যুদ্ধ শুরু হলে তোমরা আস্তে আস্তে পিছু উঠবে, পিছনের সৈন্যদের সুযোগ করে দেবে কবর পেরিয়ে ওপাশে চলে যাওয়ার, এরপর তাদের সহায়তায় তোমরা পার হয়ে আসবে কবরের সীমানা। পুরনো সৈন্য নয়, এই গর্তগুলো আমি ভরে তুলতে চাই এই নবাগত সৈন্যদের লাশ দিয়ে। সেই লাশ আমি কষ্ট করে কবরে নামাতে চাই না, আমি চাই ওরা পায়ে হেঁটে সে কবরে নেমে যাক। সুলতান আইবি ঘোড়ায় আরোহণ করলেন, তার রক্ষী বাহিনীর 12 জন রক্ষী চলল তার পিছনে, তারাও অশ্বারোহী। রক্ষী ছাড়া তিনি 6 জন কাসেদও সঙ্গে নিলেন সংবাদ সরবরাহের জন্য, আর নিলেন 2 জন সেনাপতি। তিনি দ্রুত ঘোড়া ছুটালেন এবং পাহাড়ের এমন এক উঁচু স্থানে গিয়ে দাঁড়ালেন যেখান থেকে তার ডানের বাহিনীর এলাকা ও সৈন্যদের দেখা যায়। রাতের আধার কেটে ভোরের আলো ফুটছিল একটু একটু করে। তিনি উপত্যকা থেকে নিচে নামলেন এবং ডান পাশের সৈন্যদের কমান্ডারকে ডেকে বললেন, অশ্বারোহী সৈন্যদের ঘোড়ায় আরোহণ করতে বলো, পদাতিক বাহিনীকে বলো অতিসত্বর সামনের ময়দানে পজিশন নিতে, আর তীরন্দাজ বাহিনীকে পরিখা নিম্নভূমি উপরের নিরাপদ স্থানে তীর ধনুক নিয়ে অবস্থান নিতে বলো। সবাইকে বলো তারা যেন তাড়াতাড়ি যুদ্ধের পজিশন নিয়ে বসে থাকে। কমান্ডাররা নিজ নিজ সৈন্যদের পজিশনে বসিয়ে দিল। সুলতান বললেন, এখন থেকে ডান পাশের বাহিনীকে আমি নিজে উপস্থিত থেকে কমান্ড করব। তিনি সেই বাহিনীর সেনাপতি ও কমান্ডারদের বললেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ কাসেদ পাশে রাখো, তাদের মাধ্যমে প্রতি মুহূর্তে আমার সাথে যোগাযোগ ঠিক রাখবে এবং প্রতিটি নির্দেশ বিচক্ষণতা ও দ্রুততার সাথে পালন করবে। সুলতান আইবির বাহিনীর গতি এমনিতেই ছিল দ্রুত ও বেগবান। আইবির এ নির্দেশ পাওয়ার পর তাদের গতি যেন হল বিজলির মতো দ্রুত গতি।
সুলতানের যে কোনো নির্দেশ পালনের জন্য সৈন্যরা অধীর হয়ে অপেক্ষা করতে লাগল। সুলতানের প্রতিটি চাল বা কৌশল মুহূর্তে সারা ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য সিনা টান করে অপেক্ষা করতে লাগল কাসেদ বাহিনী। বিজলির মতোই দ্রুতগতিতে সুলতানের আদেশ তারা পৌঁছে দিতে লাগলো সৈনিকদের কানে কানে। মুজাফফরউদ্দিনের সৈন্যবাহিনী তখনও নিকটবর্তী হয়নি। সুলতান আইবি তার বাহিনীকে তৎপর করে ময়দানে নেমে এলো মুজাফফরউদ্দিনের বাহিনী। প্রথমে অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিল মুজাফফরউদ্দিন। যেই মাত্র তার প্রথম অশ্বারোহী দল সুলতান আইবির সৈন্যদলের সামনে এলো, অমনি শুরু হলো তীর বৃষ্টি। মুহূর্তে তার সব প্ল্যান প্রোগ্রাম যেন উলটপালট হয়ে গেল, কারণ এখানে অসংখ্য মাটির টিবি ও গর্ত ছিল। সেই সব গর্ত থেকে সুলতান আইবির তীরন্দাজরা অবিরাম তীর বর্ষণ করে চলল। তারা দ্রুতগামী ঘোড়া এবং তার আরোহী উভয়কে তীর মেরে ঘায়েল করতে লাগল। ধরাশায়ী হয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগল মুজাফফরউদ্দিনের অশ্বারোহী সৈন্যরা। যেসব ঘোড়া তীরের আঘাতে আহত হল, সেসব ঘোড়া পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। এমন ঘটনা তো প্রত্যেক যুদ্ধক্ষেত্রেই হয়ে থাকে। মুজাফফরউদ্দিনের জন্য এ অবস্থা বিস্ময়ের কিছু ছিল না, কিন্তু তার অশান্তির কারণ হল তার আশার বিপরীত সুলতান আইবির ডানের সেনাদল সজাগ ছিল ও মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। এই প্রচণ্ড আক্রমণে সুলতান আইবির অসংখ্য তীরন্দাজও হতাহত হয়। এই কোরবানি বিফলে যায়নি। মুজাফফরউদ্দিনের আক্রমণের প্রচণ্ডতা তীরন্দাজদের এই তীর খেয়ে শেষ হয়ে যায়। এরপর আসে সুলতান আইবির সে বিশেষ আক্রমণের পালা, যার কথা মনে হলেই দুশ্মন সৈন্যদের পানির পিপাসা পেয়ে যায়। মুজাফফরউদ্দিন এ আশা নিয়ে যুদ্ধে এসেছিল যে সে সুলতানের বাহিনীর সম্পূর্ণ অজ্ঞাতে অতর্কিতে ঝাঁপিয়ে পড়বে তাদের উপর, যেমনটি তার ওস্তাদ সুলতান আইবি করে থাকেন। আর সে আশা ভরসা তীরন্দাজদের আঘাতেই শেষ হয়ে গিয়েছিল। এখন সুলতান আইবি তার আপন চাল অনুযায়ী যুদ্ধ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার যেসব তীরন্দাজ সৈন্য মুজাফফরউদ্দিনের অশ্বারোহী বাহিনীর পদতলে জীবন উৎসর্গ করেছিল, তার সুফল এখন সুলতান আইবির হাতে। মুজাফফরউদ্দিনের অশ্বারোহী বাহিনীর কিছু সৈন্য তীরন্দাজদের আঘাত থেকে বেঁচে সামনে চলে এসেছিল। সুলতান আইবি আক্রমণকারীদের প্রচণ্ড আক্রমণ দেখলেন এবং এ অশ্বারোহীদের মোকাবেলা করার জন্য নিজের অশ্বারোহী দলকে নির্দেশ দিলেন। সুলতান আইবি এবার বামের অশ্বারোহী দলের দিকে ঘোড়ার মুখ ঘুরালেন এবং তীর বেগে ঘোড়া ছুটালেন তাদের দিকে। সাথে সাথে ডানের বাহিনী তীর বেগে সরে দাঁড়ালো ময়দান থেকে। আক্রমণকারী শত্রুদের সামনে থেকে মুহূর্তে সব বাধা অপসারিত হয়ে গেল। শত্রু সেনারা যখন ময়দান ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, সে সময় ময়দান এমন উন্মুক্ত দেখে আবার দুঃসাহসী হয়ে উঠল এবং আগ পিচ না ভেবে মুজাফফরউদ্দিনের অবশিষ্ট সৈন্য সামনে এগিয়ে এল। সুলতান আইবি এটাই চাচ্ছিলেন। তিনি ডান ও বামের সৈন্যবাহিনীর মাঝখানের ফাঁক দূর করে তাদের একত্রিত করে দিলেন। এই দুই বাহিনী একত্রিত হয়ে তাদেরকে তিন পাশ থেকে ঘিরে ধরল। মুজাফফরউদ্দিনের বাহিনী সামনে এগিয়ে এলো। তাদের পেছনে আইবির ডান বামের বাহিনী একত্রিত হয়ে ক্রমশ তাদের ঘেরাও সংকুচিত করে আনছিল। মুজাফফরউদ্দিনের তিন দিক ঘিরেছিল এই বাহিনী। সামনে আইবির মূল ফৌজ। আইবির সমক্ষ বাহিনীর দিকে ছুটছিল মুজাফফরের বাহিনী। এ সময় তিন দিকের ঘেরাও সংকুচিত করে তাদের উপর আঘাত হানল আইবির ঘেরাওকারী বাহিনী। তিন দিকের আক্রমণে শত্রু সেনারা চোখে সর্ষে ফুল দেখতে লাগল। তাদের উপর আইবির পার্শ্ব সেনাদের বর্ষার একটি আঘাত ব্যর্থ হল না। আক্রমণকারী সৈন্যের নজর ছিল সামনের দিকে, সেদিকেই তারা ছুটে চলছিল তীব্র গতিতে। দুপাশে নজর দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না তাদের, কিন্তু এ আক্রমণ তাদের হতভম্ব করে দিল। তারা দেখল সমুখ বাহিনীর এক পাশ এখনও ফাঁকা। চারদিক থেকে ঘেরাওয়ের মধ্যে পড়ে যাওয়ার আগে এ ফাঁক গলে বেরিয়ে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই তাদের। সে ফাঁক গলে বেরিয়ে যাবার জন্য মুজাফফরউদ্দিনের বাহিনী এবার ছুটল সেদিকে, কিন্তু সে ফাঁকেই পড়ে আছে দেড় হাজার কবর, জানা ছিল না তাদের। প্রচণ্ড বেগে ছুটছিল মুজাফফরউদ্দিনের অশ্বারোহী বাহিনী। মুহূর্তে গিয়ে পড়ল সে কবরের সামনে। মুখ হা করা দেড় হাজার কবর দেখে থমকে দাঁড়াবার সুযোগও পেল না। হুমড়ি খেয়ে পড়ল সে কবরের উপর। যারা থমকে দাঁড়াবার চেষ্টা করল, তারা পিছন থেকে সুলতান বাহিনীর ধাওয়াকারী অশ্বারোহী বাহিনী দ্বারা আক্রান্ত হল। মুজাফফরউদ্দিনের আক্রমণকারী বাহিনী আইবির বাহিনীর ধাওয়া খেয়ে কবরের ওপর দিয়ে ছুটতে আরম্ভ করল। কবর টপকে এগোতে গিয়ে তাদের অনেকেই পড়ে গেল কবরের ভেতর।
সেখান থেকে তারা উঠে আসার আগেই তাতে পড়ল আরও সৈন্য। এভাবে নিজেদের সৈন্যের চাপে পড়ে ইহলিরা সাঙ্গ হল অনেক সৈন্যের। মুজাফরউদ্দিন ভীত হওয়ার পাত্র ছিল না। সুলতান আইবির বাহিনীতে থাকতেও অল্প সৈন্য নিয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা তার ছিল। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুজাফরউদ্দিন রুখে দাঁড়িয়ে তার অবশিষ্ট সৈন্য নিয়ে পাল্টে আঘাত আনল আইবির বাহিনীর উপর। তারা তরঙ্গের মতো ছুটে গেল আইবির ঘেরাওকারী বাহিনীর দিকে। সঙ্গে সঙ্গে সুলতান আইবি তার অশ্বারোহীদের থামিয়ে দিলেন, ইশারা করলেন তাদেরকে ময়দান ছেড়ে দিতে। তারা তাই করল এবং মুজাফরউদ্দিনের বাহিনীকে ময়দানে রেখে দ্রুত সরে গেল সুবিধাজনক পাশে। এই ফাঁকে আবার তাদের উপর শুরু হল তীর বর্ষণ। তারা নিজেদের সামাল দেওয়ার সুযোগও পেল না, তীরের আঘাতে একে একে লুটিয়ে পড়তে লাগলো ময়দানে। অবস্থা বেগতিক দেখে মুজাফরউদ্দিনও ময়দান ছেড়ে পাশে দণ্ডায়মান অশ্বারোহী বাহিনীর উপর টুটে পড়ল। যুদ্ধ চলে গেল হাতাহাতির পর্যায়ে। সুলতান আইবির তীরন্দাজ বাহিনীর তীরবর্ষণ বন্ধ হয়ে গেল, কারণ ময়দানে উভয় বাহিনীর যোদ্ধারা একাকার হয়ে পড়েছিল। উভয় বাহিনীর এই মারমুখী লড়াইয়ের কারণে যুদ্ধের অবস্থা বড় করুণ হয়ে উঠল। সুলতান আইবি কাসেদ মারফত রিজার্ভ বাহিনীকে ময়দানে তলব করলেন, সাথে সাথে সংরক্ষিত রিজার্ভ বাহিনীও ময়দানে ঝাঁপিয়ে পড়ল। মুজাফরউদ্দিনের সমস্যা হল সে কোনো সাহায্য পাচ্ছিল না। তারপরও বীরের মতো লড়ে যাচ্ছিল মুজাফরউদ্দিন ও তার বাহিনী। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ল যুদ্ধ। সন্ধ্যা পর্যন্ত চলল এ মরণপণ লড়াই। সুলতান আইবি কসেদ মারফত যোগাযোগ রক্ষা করছিলেন, নিজেও ছোটাছুটি করে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। সন্ধ্যা, সুলতান আইবির রিজার্ভ বাহিনীর প্রবল আক্রমণের ফলে মুজাফরউদ্দিনের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। অবস্থা এতটাই নাজুক হয়ে দাঁড়ালো যে ময়দান থেকে বের হওয়ারও কোনো পথ খুঁজে পেল না সে। সন্ধ্যা পর্যন্ত দুই বাহিনীর রক্তাক্ত সমর চলল। যুদ্ধের কমান্ড সুলতান আইবির হাতে ছিল বলেই বাঁচা, নতুবা অবস্থার বিপর্যয় ঘটে যেতে পারত। মুজাফরউদ্দিন তার চূড়ান্ত যোগ্যতা প্রদর্শন করে ওস্তাদের সাথে যুদ্ধ করল। সুলতান আইবির শেখানো যুদ্ধের সকল কলাকৌশল প্রদর্শন করে লড়াই করল সে, কিন্তু পরাজয় রোধ করতে পারল না, শুধুমাত্র বাইরে থেকে কোনো সাহায্য না পাওয়ায়। বাজিতে হেরে গেল মুজাফরউদ্দিন। এ যুদ্ধেও সুলতান আইবি অনেক যুদ্ধবন্দী আটক করলেন। মুজাফরউদ্দিনের এক উপদেষ্টা ফখরউদ্দিন, তাকেও যুদ্ধবন্দী হিসাবে হাজির করা হল সুলতানের সামনে। এই ফখরউদ্দিন জ্যানাতন লোক ছিলেন না, তিনি ছিলেন সাইফউদ্দিনের প্রধানমন্ত্রী। তুর্কমানের যুদ্ধে যখন সাইফউদ্দিন পলায়ন করে, তখন ফখরউদ্দিন মুজাফরউদ্দিনের কাছে চলে যায় ও তাকে যুদ্ধের জন্য উৎসাহিত করতে থাকে। সুলতান আইবির উপর এ আক্রমণ চালানোর অন্যতম উস্কানিদাতা ছিল এই ফখরউদ্দিন। এই যুদ্ধ 1176 সালের এপ্রিল মাস, হিজরি 571 সালের শাওয়াল মাসে অনুষ্ঠিত হয়। এ যুদ্ধে মুজাফরউদ্দিনের চরম পরাজয় ঘটেছিল। সুলতান আইবি বলতে গেলে এ যুদ্ধে নামধারী মুসলিম শত্রুদের কোমর ভেঙে দিয়েছিলেন। কিন্তু এই যুদ্ধে সুলতান আইবিরও এত বেশি ক্ষতি হয়েছিল যে যুদ্ধ পরবর্তী দুই মাস তিনি তুর্কমান সমরাঙ্গন থেকে বের হতে পারেননি। তার দক্ষিণ বাহিনী শেষ হয়ে গিয়েছিল, তাতে তার নিজের দক্ষিণ হস্ত যেন ভেঙে গিয়েছিল। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তিনি নতুন সৈন্য ভর্তি শুরু করলেন। সাথে সাথে তিনি মিশর ও দামেস্কে কাসেদ পাঠালেন সামরিক সাহায্য চেয়ে। যদি তার এত বেশি ক্ষতি না হতো, তবে তিনি বিলম্ব না করে হলব, মুসেল ও হারানের উপর আক্রমণ চালাতেন। আর তিনি যদি তেমন আক্রমণ চালাতে পারতেন, তবে ফিলিস্তিনের পথে অগ্রাভিযানে যেসব মুসলমান বাধা হয়ে দাঁড়িয়েছিল, অচিরে তিনি তাদের সঠিক পথে আনতে পারতেন, অথবা তাদের সব সামরিক শক্তি নিঃশেষ করে দিতে পারতেন। এ বিজয় আমার বিজয় নয়, যুদ্ধ অবসানের পর সুলতান আইবি তার সেনাপতিদের বলছিলেন। এ বিজয় আসলে খ্রিস্টানদের বিজয়, তারা আমাদের দুর্বল করতে চায়, তাদের সে উদ্দেশ্য সফল হয়েছে। তারা আমার অগ্রাভিযানের গতি দুর্বল করে ফিলিস্তিনের উপরে তাদের আধিপত্য দীর্ঘস্থায়ী করতে চায়, তাদের এ উদ্দেশ্য সফল হয়েছে এ যুদ্ধে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমাদের মুসলমান ভাইরা বুঝবে কাফেররা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। যখন তারা মুসলমানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তখন বুঝতে হবে এ বন্ধুত্বের মধ্যেও লুকিয়ে আছে শত্রুতা ও ষড়যন্ত্র। আমি বলতে পারি না ইতিহাস লেখার সময় ঐতিহাসিকরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি লিখবেন,
তারা যদি লেখেন মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে গেছে, তাহলে তা খণ্ডনের কোনো ভাষা নেই আমাদের। সুলতান আইয়ুবী যখন তার মুসলমান ভাইদের জন্য এ দরদ ও আবেগ প্রকাশ করছিলেন, সে সময় তার অজ্ঞাতে তার সেই সব মুসলমান ভাইরা ষড়যন্ত্রের নতুন এক ছক তৈরি করছিল, যারা তুর্কমানের অদূরে সংঘটিত সেই রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল। তারা তাকে হত্যা করার নতুন পরিকল্পনা তৈরি করছিল। এই পরিকল্পনায় সামিল হয়েছিল গোমাস্তগিন ও গুপ্ত হত্যাকারী দলের সর্দার শেখ মান্নান। সে সময় শেখ মান্নান আছিয়াত নামক এক কেল্লায় অবস্থান করছিলেন। তাকে কেল্লা উপহার দিয়েছিল খ্রিস্টানরা। শেখ মান্নান খ্রিস্টানদের কাছ থেকে এ কেল্লা উপহার পাওয়ার পর সারা দেশে ছড়িয়ে থাকা তার গুপ্তঘাতক দলের সদস্যদের এনে জড়ো করে এ কেল্লায়। তারপর সেখানে চলতে থাকে নানা রকম প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল একটাই, যে কোনোভাবে সুলতান আইয়ুবীকে হত্যা করা। আসিয়াত ও তুর্কমান অঞ্চলের মাঝামাঝি এক বিশাল মরুভূমি। মরুভূমি না বলে তাকে দুনিয়ার জাহান্নাম বলাই ভালো। সুলতান আইয়ুবীর চার কমান্ডো সৈন্য রাস্তা ভুলে চলে এসেছিল এই মরু জাহান্নামে। সূর্য দিগন্তের পাড়ে হেলে পড়েছিল। কমান্ডো নেতা আর নাসেরের ঘুম ভাঙল পড়ন্ত বেলায়। শুয়ে থেকেই চোখ খুলল কমান্ডো নেতা। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তার দুঃসহ সফরের কথা। দ্রুত সে উঠে বসল এবং চারদিকে তাকাল। দেখল মেয়ে দুজন তখনও তেমনই বসে আছে। আর নাসেরের মনে পুরনো ভয় আবার জেগে উঠল। মেয়েদের একজন বলল, ঘুম কেমন হল? ভালো। এখন কি ক্লান্তি কিছুটা কমেছে? হ্যাঁ, এখন আমি সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ। সফর করতে তেমন কষ্ট হবে না আর। মেয়েরা তার সাথে এমন অন্তরঙ্গভাবে কথা বলছিল, আর নাসের অনুভব করল মেয়েরা তার সাথে কোনো দুর্ব্যবহার করবে না। তবুও আর নাসেরের ভয় গেল না, কারণ তখনও সে তাদেরকে মানুষ নয়, জিন ভাবছিল। এদের সাথে কথাবার্তা ও আচরণে তাই সে সাবধানতা অবলম্বন করছিল। ওদেরকে জাগাও। আর নাসেরের সঙ্গীদের দিকে ইশারা করে বলল, মেয়েদের একজন, আমাদেরকে বহু দূর যেতে হবে। আমাদেরকে কি তোমাদের সঙ্গে নেবে, নাকি আমাদের ফেলে চলে যাবে তোমরা? আর নাসের চিন্তান্বিত মনে প্রশ্ন করল, তোমরা সবাই আমাদের সঙ্গে যাবে? মেয়েটি উত্তর দিল, আমাদের ছাড়া তোমরা সঠিক পথ খুঁজে পাবে না। আর নাসের সাথীদের জাগাল। বড় মেয়েটি সঙ্গের মেয়েটিকে কিছু বলল। সে উঠে দাঁড়াল এবং ঘোড়ার কাছে এগিয়ে গেল। সে ঘোড়ার সাথে বাঁধা থলি থেকে কিছু বের করল এবং পানির মশক খুলে নিচে নামিয়ে আনল। তারপর মশকের মুখ খুলে থলি থেকে বের করা জিনিস তাতে ঢেলে দিল। এবার সে মশক ভালো করে ঝাঁকিয়ে কমান্ডোদের কাছে নিয়ে এলো। মশকটি আর নাসেরের হাতে ধরিয়ে দিতে দিতে বলল, সঙ্গীদের নিয়ে পানিটুকু পান করে নাও, কারণ সফরের সময় আর পানি পাবে না। বড় মেয়েটা তাদের কিছু শুকনো খাবার দিল। আর নাসের ও তার সাথীরা সে খাবার খেয়ে সবাই পানি পান করে নিল। ওরা যখন খাওয়া দাওয়া সারছিল, সেই ফাঁকে মেয়েরা তাদের ব্যাগ ও মশক গুছিয়ে নিয়ে ঘোড়ার জিনের সাথে বাঁধল। সন্ধ্যা ঘনই আসছিল। মেয়েরা তাদের তাড়া দিল, কই চলো। ওরা চলতে শুরু করল। একটু পরেই নেমে এলো রাতের আধার। আকাশে জ্বলে উঠল লাখ কোটি তারার আলো। একটু পর চাঁদও উঠল। মরুভূমিতে এমনিতে আধার গাঢ় হয় না। এই তারার আলো ও চাঁদের জ্যোৎস্নায় অন্ধকার একেবারে ফিকে হয়ে উঠল। কমল জ্যোৎস্না ছড়িয়ে পড়ল দিগন্ত বিস্তৃত চরাচরে। ওরা হাঁটছিল স্বাভাবিক গতিতে। বড় মেয়েটি তার ঘোড়া আর নাসেরের কাছাকাছি নিয়ে বলল, তোমরা তো এই স্থানকেই জাহান্নাম বলেছিলে। না না, কি বলছো তুমি? আর নাসের উৎফুল্ল কণ্ঠে বলল, এখানে তো দেখছি চারিদিকে সবুজ মাঠ, অবারিত ঘাসের সমাহার, শান্ত শীতল সমীরণ, চাঁদের মায়াবী জ্যোৎস্না। এ তো জাহান্নাম নয়, জান্নাতের বাগান। তুমি কেমন করে এত শীঘ্রই এমন মনোরম জায়গায় নিয়ে এলে আমাদের? তার তিন সঙ্গীও অবাক বিস্ময়ে তাকাচ্ছিল এদিক ওদিক। তোমরাও কি সবাই এ সবুজ মাঠ দেখতে পাচ্ছ? কমান্ডোদের দিকে তাকিয়ে মেয়েটি প্রশ্ন করল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আদিগন্ত সবুজ মাঠের উপর দিয়ে অনেক আগে থেকেই পথ চলছি, একজন বলল। বাকিরাও উৎফুল্ল কণ্ঠে সায় জানাল এ কথাই। তোমরা তো আমাদের প্রাণটা নিয়ে নেবে না? এ কি সত্যি নাকি ধোকা? নাকি আমাদের হত্যা করার আগে অলিক মায়ার রাজ্যে নিয়ে এসেছ আমাদের? অপরজন বলল, তোমরা জিন জাতির মেয়ে,
তোমাদের পক্ষে তো সবই করা সম্ভব। না, মেয়েটি হেসে বলল, আমরা তোমাদেরকে এর চেয়ে অধিক সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। বড় মেয়েটি আর নাসেরকে বলল, এসো এখানে কিছুক্ষণ বসি। ওরা থেমে গেল এবং মখমলের মতো কোমল ঘাসের উপর বসে পড়ল সবাই। বড় মেয়েটি আর নাসের ও তার এক সাথীকে বলল, তোমরা আমার চোখের দিকে তাকাও। অন্য মেয়েটিও আর নাসেরের দুই সাথীকে সামনাসামনি বসিয়ে তাদেরকে বলল, তোমরাও আমার চোখের দিকে তাকাও। চারজন কমান্ডো সৈন্য অনগত ভৃত্যের মতো সেহুকুম তামিল করল। তারা পাশাপাশি বসে তাকালো দুই মেয়ের চোখে। মেয়েরা তখন সুমিষ্ট সুরে ওদের বলছিল, এই তোমাদের বেহেস্ত, এখানকার ফুলের সৌন্দর্য দেখো, এগুলোর ঘ্রাণ নাও, দেখো কি সুন্দর ছোট ছোট পাখিরা উঠছে ফুলের বাগানে, তাদের কিচিরমিচির আওয়াজ কতই না সুন্দর, এসবই তোমাদের পুরস্কার। তোমাদের পদতলে মখমলের মতো নরম কোমল ঘাস, তাকিয়ে দেখো পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণাধারা, কি স্বচ্ছ সেই পানি, পান করে দেখো এ পানি কত সুমিষ্ট, সবই তোমাদের জন্য। তোমাদের মহৎ কর্ম ও চিন্তার বিনিময়ে আল্লাহ এসব পাঠিয়েছেন তোমাদের জন্য। মেয়েদের সেই সুরেলা কণ্ঠের জাদু চারজনের জ্ঞান ও বুদ্ধির উপর গভীর প্রভাব বিস্তার করছিল। তারা ভাবছিল, সত্যি তারা বেহেস্তে চলে এসেছে, এরা মানুষ নয়, জিনও নয়, এরা সেই বেহেস্তের হুর যাদের কথা আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করেছেন। আর নাসের পরে হাসান বিন আবদুল্লাহকে যে রিপোর্ট দিয়েছিল তাতে সে বলেছিল, মেয়েদের চোখে তাকিয়ে আমি সামনে পানির স্বচ্ছ ঝর্ণা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, রং বেরঙের ফুলে ভরা বাগান দেখতে পাচ্ছিলাম, সবুজ পাতার ফাঁকে আকর্ষণীয় ফুলের গুচ্ছ দেখে মনে হচ্ছিল অপূর্ব অনিন্দ সুন্দর এ বাগান, যে বাগানের সৌন্দর্য ও ফুলের সুষমা বর্ণনা করার মতো নয়। মেয়েদের সোনালী কেশগুচ্ছ থেকে ছড়িয়ে পড়ছিল প্রাণ উতলা করা সুবাস। সেখানে আমি কোনো বালি বা মাটির লম্বা টিলা দেখতে পাচ্ছিলাম না, সেখানে মরুভূমির কোনো ছায়াও ছিল না, সবুজ শ্যামল বাগান। বাগানের বাহারি ফুল আর নিচে মখমলের মতো ঘাসের বিছানা দেখে সত্যি আমি অভিভূত হয়ে পড়েছিলাম। রং বেরঙের পাখি নাচানাচি ও কিচিরমিচির করছিল সেখানে। আমার মনে হচ্ছিল সত্যি আমরা জান্নাতের বাগানে ঢুকে পড়েছি। মেয়েরা আবার উঠল, চলতে শুরু করলো কাফেলা। তারা চারজন মখমলের মতো ঘাসের মধ্য দিয়ে চলতে লাগলো, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে তখনও বালির প্রান্তরই ছিল, কোথাও কোথাও ছিল মাটির কঠিন শিলা। তারা চারজনই গান গাইতে গাইতে পথ চলছে, তারা যাচ্ছে পায়ে হেঁটে। মেয়েরা তাদের কয়েক গজ পিছনে ঘোড়ার উপর সাওয়ার হয়ে যাচ্ছে। তাদের গতি তুর্কমানের দিকে ছিল না, যদিও কমান্ডোরা জানত তারা সুলতান আয়ুবী তুর্কমান ক্যাম্পেই যাচ্ছে। মেয়েরা এই চার কমান্ডো যুবককে তাদের অজ্ঞাতে তাদের লক্ষ্যস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল আসিয়াতের কেল্লার দিকে। সেখানে ফেদাইনের গুপ্তঘাতক দলের সর্দার শেখ মান্নান থাকে। আর নাসের ও তার সাথীদের কিছুই জানা ছিল না তারা কোথায় যাচ্ছে। তাদের অনুভূতি ও বিবেক বুদ্ধি মরে গিয়েছিল, তারা যাচ্ছিল না, বরং বলা যায় তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের পিছনে মেয়ে দুটি পরস্পর কথা বলতে বলতে যাচ্ছে, কিন্তু তাদের কথা ওই কমান্ডোদের কান পর্যন্ত পৌঁছতে পারছে না। তুমি তো বললে রাতে আর কোথাও থামবে না, ছোট মেয়েটি বড়টিকে জিজ্ঞেস করল, এ চারজন কি পায়ে হেঁটে সারা রাত পথ চলতে পারবে? তুমি পানিতে যে পরিমাণ হাসিস মিশিয়েছ তার প্রভাব আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকবে, বড় মেয়েটি বলল, আর আমি যা খাইয়েছি তাও তুমি দেখেছ, ওদের সম্পর্কে তুমি নিশ্চিন্ত থাকো, আশা করি সকাল হতে হতে আমরা আসিয়াত পৌঁছে যাব। আমি তো তাদের দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, ছোট মেয়েটি বলল, এটা তোমারই কৃতিত্ব যে তুমি তাদের নিয়ন্ত্রণ করতে পেরেছ। মুসলমানরা জিন জাতিতে বিশ্বাস করে, আর সে জিনকে ওরা ভয়ও করে, তুমি তাদের মনে সে ভয় ভালো মতোই ঢুকিয়ে দিয়েছ। এটা শুধু বুদ্ধির খেলা, বড় মেয়েটি বলল, আমি তাদের মুখ ও চালচলন দেখে বুঝতে পেরেছিলাম এরা সুলতান আয়ুবের সামরিক বিভাগের লোক, তারা ভুলে এদিকে এসে পড়েছে। আমি তাদের দেখে আরও বুঝেছি ওরা চারজনই আমাদের দেখে ভয় পেয়েছে, ভেবেছে আমরা জিন জাতির কেউ। যদি আমরা তাদের সে ভয় দূর করে দিতাম এবং আমরা যে মেয়ে এ কথা তাদের সামনে প্রকাশ করে দিতাম, তবে ওরা আমাদের সঙ্গে এমন ব্যবহার করত সারা জীবন যে কথা মনে রাখতে হতো। এমন নির্জন এলাকায় আমাদের মতো যুবতী মেয়েকে
কেউ তাদের বোন ও বেটি মনে করবে না। আমি তাদের শারীরিক অবস্থা দেখেছি, এমন সুঠাম শরীর কোনো সাধারণ মানুষের হয় না। এমনকি সাধারণ যোদ্ধারাও তাদের মতো এমন সুপুরুষ ও বীর হয় না। কমান্ডোদের বাহুতে যে অমিত তেজ ও বলিষ্ঠতা থাকে, সে বলিষ্ঠতা আছে ওদের প্রত্যেকের মধ্যে। তাই আমি এ কৌশলের আশ্রয় নিয়েছি। এই মুসলমান কমান্ডোদের বুঝিয়েছি, আমরা কোরআনে বর্ণিত সেই জিন, মানুষ বিপদে পড়লে যাদের আল্লাহ সাহায্যের জন্য পাঠায়। ভালোই করেছ, মরুভূমির এই জাহান্নামে আমাদের মতো রূপসী মেয়ের আসতে পারে এটা তাদের বিবেক বুদ্ধিতে আসার মতো বিষয় নয়। প্রথমে তারা আমাদেরকে মরুভূমির কুহেলিকা ও ধাঁধা মনে করেছিল, পরে তোমার সাথে আলাপ করে তাদের মনে হয়েছে আমরা জিন। আর এ বিশ্বাসকে তুমি ভালোই কাজে লাগিয়েছ। মানুষের বিশ্বাস ও আবেগকে কাজে লাগানোর কৌশল জানতে হয়। তুই ছেমড়ি এখনো কিছুই শিখলি না। আমি তাদের সঙ্গে যে ভাষায় ও ভঙ্গিতে কথা বলেছি তাতে তারা সন্দেহাতীতভাবে বিশ্বাস করেছে আমরা জিন, কারণ আমি তাদের আবেগ অনুভূতি সম্পর্কে জানি। তোকে এখনও অনেক কিছু শিখতে হবে। আর শিখেছি, আমার এসব ভালো লাগে না। বলিস কি, এটাই তো এ লাইনের বড় পুঁজি। আমি তো এখন সাইফুদ্দিনের মতো চালাক লোককেও ইশারায় নাচাতে পারি, আর এগুলো তো গবেচারা সাধারণ সিপাহী। আসলেও তোমার কাছ থেকে আমাকে অনেক কিছু শিখতে হবে, ছোট মেয়েটি বলল। কিন্তু আমার যে এসব ভালো লাগে না, মানুষের সাথে প্রতারণা ও ছলচাতুরি করতে মন চায় না আমার। তবুও এ চেষ্টা তোকে করতেই হবে, বড় মেয়েটি বলল। তোকে এসব পুরুষের খেলনা হওয়ার হাত থেকে বাঁচতে হবে। শোন, তুই এ রাস্তায় প্রথম নেমেছিস তো, তাই কায়দা কৌশল এখনো সব রপ্ত করতে পারিসনি। এভাবে পুতুল সেজে বসে থাকলে তুই ক্রুশের কোনো কাজই করতে পারবি না। নিজের দেহটাকে অল্প বয়সে বৃদ্ধা বানিয়ে নিলে পুরুষরা তোকে ছুঁড়ে ফেলে দেবে বাইরে। তাহলে আমাকে কি করতে হবে? শোন, মুসলমান আমির ও শাসকদের শুধু আনন্দদান করাই তো আমাদের উদ্দেশ্য নয়। ওদের ভোগের সামগ্রী হয়ে থাকার জন্য আমরা এ পথে নামিনি। আমাদের কাজ ওদের বিবেক বুদ্ধির ওপর প্রভাব বিস্তার করা, ওদের দিল দেমাগ থেকে ইমানের আলো সরিয়ে দেয়া। কিন্তু এটা তো খুবই কঠিন কাজ। আরে বোকা মেয়ে বলে কি, এটা তেমন কোনো কঠিন কাজই না। তুই নিজের চোখেই তো দেখলি আমি কত সহজে ও তাড়াতাড়ি তাদেরকে আমার নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। তুমি সত্যিই জাদু জানো, বলল ছোট মেয়েটি। না, এখানে জাদুর কিছু নেই, সামান্য ট্রেনিংয়ের ব্যাপার মাত্র। আমাদের খ্রিস্টান ও ইহুদি ওস্তাদরা শিখিয়ে পড়িয়ে আমাদের এভাবে তৈরি করেছে। আমি এই চারজনকে ঘায়েল করার জন্য সেই কথাই বলেছিলাম যে কথা আমার ওস্তাদ শিখিয়েছিলেন। সে শিক্ষা হল, মানুষ সর্বদা ভোগের লালসা করে। আমাদের কাজ হল মুসলমানদের মধ্যে এই মজা বা ভোগের লালসা বাড়িয়ে দেয়া, কারণ এই দুর্বলতা মানুষকে ধ্বংসের দিকে টেনে নামায়। তাই আমি ওদেরকে স্বপ্নের সুন্দর রাজ্য দেখিয়েছি। এই লালসা কি শুধু মুসলমানদেরই আছে, অন্য কারণেই? এই লালসা মানুষ মাত্রই আছে, কিন্তু আমাদের কাজ মুসলমানদের দুর্বল করা আর নিজের জাতির লোকদেরকে জাতীয় প্রেরণায় উদ্বুদ্ধ করা। কেন, তোমার কি সেরাতের কথা মনে নেই, সাইফুদ্দিন যখন আমাদের সামনে তার এক সেনাপতিকে বললেন তিনি সালাহউদ্দিন আইবির সাথে একটা আপোষ রফা করতে চান? আমি এক রাতেই তার সে দুর্বলতা দূর করে দিয়েছিলাম। সে রাতেই আমি তার এ চিন্তা ও পরিকল্পনা বাতিল করিয়ে তাকে আইবির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প জুগিয়েছিলাম। আগে আসিয়াত পৌঁছতে দাও, তারপর তোমার এসব ওস্তাদি কৌশল আমাকেও শিখিয়ে দিও, ছোট মেয়েটা বলল। বুঝতে পারছি, এই কাজের প্রতি ঘৃণা পোষণ করে লাভ নেই, আমি আসলেই মুসলমান আমিরদের খেলনার বস্তু হয়ে গেছি। তুমি তোমার সম্মান রক্ষা করে চলতে পারো, কিন্তু আমি পারি না। কখনো কখনো পালিয়ে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু পথ খুঁজে পায় না, এমন কোনো আশ্রয় খুঁজে পায় না যেখানে পালিয়ে গিয়ে বাঁচতে পারবো। আরে মেয়ে, পালিয়ে গিয়ে বাঁচার দরকার হবে না। যেদিন সব কিছু শিখে যাবে সেদিন দুনিয়া থাকবে তোমার হাতের মুঠোই, বড় মেয়েটা বলল। তোমাকে এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই তো আমার সাথে পাঠানো হয়েছে। আমি তোমার মাঝে যেসব দুর্বলতা লক্ষ্য করেছি সে দুর্বলতা দুদিনেই দূর হয়ে যাবে। আর নাসের মেয়েদের আগে আগে আর সাথীদের সঙ্গে হেঁটে যাচ্ছে, মাঝে মাঝে পিছন ফিরে পথের নিশানা ঠিক আছে কিনা জেনে নিচ্ছে মেয়েদের কাছ থেকে, বড় মেয়েটি বলল।
পথ হারানোর কোনো ভয় নেই তোমাদের, আমরা তো তোমাদের সাথেই আছি। পেছনে না থেকে তোমরাই সামনে চলো না কেন, তাতে আমাদের পথ হারাবার কোনো ভয় থাকে না। মেয়েরা ঘোড়া সামনে নিয়ে গেল। কমান্ডোরা নিশ্চিন্ত মনে তাদের অনুসরণ করতে লাগল। রাত আরও গভীর হল। আইবির চার জানবাজ কমান্ডো একসাথে গান গাইতে গাইতে পথ চলছে। কোনোরকম দুঃখ শোক কষ্টই যেন তাদের স্পর্শ করতে পারছে না। পায়ের নিচের বালি মাটি ও পাথর তাদের কাছে মনে হচ্ছিল পুষ্পিত উদ্যানের সবুজ সতেজ ঘাসের মকমল। ছোট মেয়েটি বলল, এদেরকে আসিয়াত নিয়ে গিয়ে কি করবে? আমাদের ওস্তাদ শেখ মান্নানের কাছে এর চেয়ে বড় উপহার আর কিছু নেই। বড় মেয়েটি উত্তর দিল, এরা সুলতান সালাহুদ্দিন আইবির গোয়েন্দা। তুমি জানো না ওস্তাদের কাছে এদের মূল্য কত? আমাকে বিশেষভাবে তিনি জানিয়েছেন, সালাহউদ্দিন আইবির একটা গোয়েন্দা ধরা 1000 সৈন্যের হত্যার চেয়েও বেশি। কারণ 1000 সৈন্য হত্যা করলে নতুন সৈন্য ভর্তি করে তিনি সে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, কিন্তু একজন গোয়েন্দা ওস্তাদের হাতে পড়লে তিনি এমনভাবে মগজধলাই করে তাকে ফেরত পাঠাবেন যখন সে আর আইবির সৈন্য থাকবে না, সে হয়ে যাবে আমাদের। অথচ আইবির বাহিনীতে তারা অবাধে বিচরণ করতে পারবে, তাদের যে কোনো গোপন খবর আমাদের সরবরাহ করতে পারবে, আমাদের হয়ে আইবিকে বা তার যে কোনো জেনারেলকে গুপ্ত হত্যা করতে পারবে। আরও যে কত কিছু তাদেরকে দিয়ে করানো সম্ভব তা তুমি কল্পনাও করতে পারবে না। সেজন্য তো গোয়েন্দা ধরার দরকার কি? যে কোনো সৈন্য ধরলেই তো হয়। না, সৈন্যদের নির্দিষ্ট ব্যারাক আছে, চলাচলের নির্দিষ্ট জায়গা আছে, যখন যেখানে খুশি তারা যেতে পারে না। কিন্তু গোয়েন্দাদের কাজই হল সংবাদ সংগ্রহ ও তা আইবির কাছে পৌঁছে দেয়া। এজন্য তারা যত্রতত্র অবাধে বিচরণ করতে পারে। তাছাড়া গোয়েন্দাদের আছে কমান্ডো প্রশিক্ষণ। সুলতান আইবি তার গোয়েন্দাদের এমন কমান্ডো প্রশিক্ষণ দিয়ে রেখেছে যে ট্রেনিং সেনাবাহিনীর অফিসাররাও পায় না। শক্তিতে বীরত্বে ক্ষিপ্রতায় তারা হয় অসাধারণ, আর মানসিক দিক দিয়ে এরা আপন কর্তব্য পালনে হয় পাগলপারা ও জানকবুল। তাই তো বলি, এই চারজন সৈনিক রাতের এমন দুর্ধর্ষ আক্রমণ চালানোর পর যুদ্ধের ক্লান্তি ও অবসাদ নিয়ে মরুভূমির কঠিন বিপদে কিভাবে এত সময় বেঁচে রইল? কোনো মানুষের পক্ষে এমন বিপদ ও ক্ষুধাতৃষ্ণা সহ্য করে বেঁচে থাকা আদৌ সম্ভব? এদের না দেখলে তা বিশ্বাসই করতাম না। আমি হলপ করে বলতে পারি, আমাদের সৈন্যদের মাঝে এমন মনোবলের অধিকারী একটা সৈন্যও নেই। এই চারজনকে আমি শেখ মান্নানের হাতে তুলে দেব। তিনি ও তার লোকেরা এদেরকে সহজে নিজেদের মতো দক্ষ বানিয়ে নিতে পারবে। তাদের এই অপরিমেয় শক্তি ও কৌশল নিজেদের কাজে লাগাতে পারবে। তোমার হয়তো জানা নাও থাকতে পারে, সালাহউদ্দিন আইবিকে হত্যা করার জন্য আমাদের গুপ্ত সৈন্যরা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু একবারও সফল হতে পারেনি। এই চারজনকে হাসিস ও নেশায় ডুবিয়ে দিয়ে তারপর ওদের উপর প্রয়োগ করতে হবে সম্মোহনী বিদ্যা। তখন এরাই সুলতান আইবিকে হত্যা করার জন্য পাগল হয়ে যাবে। আমাদের সৈন্যরা সুলতান আইবির কাছে পৌঁছতে অনেক বাধাবিঘ্নের সম্মুখীন হয়েছে, কিন্তু এদের সে সমস্যা হবে না, কারণ এরা তো তারই কমান্ডো সেনা। কেন, সালাহউদ্দিন আইবির উপর অন্য কোনো উপায়ে নিয়ন্ত্রণ গ্রহণ করা যায় না, যেমন সাইফউদ্দিন গুমাস্তগিনের উপর গ্রহণ করা হয়েছে? ছোট মেয়েটি বলল। না, বড় মেয়েটি বলল, যে মানুষ লোভ লালসা থেকে মুক্ত হয়ে পবিত্র উদ্দেশ্য সাধনের জন্য সংকল্পবদ্ধ হয় তার সামনে সোনা দানা হীরা জহরত মণিমাণিক্য আমাদের মতো সুন্দরী নারী সবই মূল্যহীন। ভয় বা লোভ কিছু দিয়েই তাকে সত্যপথ থেকে সরানো যায় না। তাদের কাছে একমাত্র মহামূল্যবান বস্তু হচ্ছে ঈমান। এই ঈমানি সম্পদের কোনো কমতি নেই আইবির, ফলে তাকে সম্পদ বা ক্ষমতার লোভ দেখিয়ে দখল করা যাবে না। তোমার মতো মেয়ে দিয়েও কি তাকে জয় করা সম্ভব নয়? না, তাদের ধর্মীয় বিধান মতে সে একসাথে 4 বিবি রাখতে পারে, কিন্তু আইবি 1 বিবিতে সন্তুষ্ট। মৃত্যুর আগ পর্যন্ত অন্য কোনো নারীর কথা হয়তো সে চিন্তাও করে না। তার মন ভেজানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু এই পাথরকে কিছুতেই গলানো যায়নি। ফিলিস্তিনের উপর আমাদের আধিপত্য চিরস্থায়ী করার পথ একটাই, সুলতান আইবিকে হত্যা করা। এমন ব্যক্তিই তো ভালো যে এক স্ত্রীর বাধ্য থাকে, ছোট মেয়েটা বলল। আমি ক্রুশের পূজারি এবং ক্রুশের কল্যাণ কামনা করি, কিন্তু মাঝে মাঝে চিন্তা করি, যদি আমি কোনো এক ব্যক্তির হৃদয়ের রানী হতে পারতাম,
তবে দেহ মন তার হাতে সঁপে দিয়ে ধন্য মনে করতাম নিজেকে। এমন ভাবালুতা ভালো নয়, এসব ব্যক্তিগত ভাবাবেগ ত্যাগ করো, বড় মেয়েটা তাকে সাবধান করে বলল। তোমার সামনে সে মহান উদ্দেশ্য রাখো যাতে ক্রুশের বিজয় হয়। তোমার শপথের কথা চিন্তা করো, যে শপথ তুমি ক্রুশকে হাতে নিয়ে করেছিলে। আমি জানি তুমি পূর্ণ যৌবনা, ষোড়শী, এ বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু ক্রুশ আমাদের কাছে এই কোরবানি ও ত্যাগই চাচ্ছে। কাফেলা চলছে তো চলছে, বিজন প্রান্ত ধরে নিশুতি রাতে এগিয়ে যাচ্ছে ছয়জনের ছোট্ট কাফেলা। আর নাসের ও তার সাথীরা তখনও মেয়েদের ঘোড়ার পিছনে পিছনে পথ চলছে, তারা হাঁটছে আর সুর করে গান গাইছে, কখনো অকারণ হেসে উঠছে, একজন হাসলে সে হাসি ছড়িয়ে পড়ছে অন্যদের মুখেও। তাদের সে হাসি ও আনন্দ দেখে মনে হচ্ছিল কোনো কষ্টকর সফর নয়, তারা বেরিয়েছে প্রমোদ ভ্রমণে। রাত ক্রমশ এগিয়ে যাচ্ছিল ভোরের দিকে, যতই রাত বাড়ছিল তাদের ঠিকানাও ততই নিকটবর্তী হচ্ছিল। এই মেয়ে দুটিকে কি তাদের পরিচয়? এরা সেই জাতির মেয়ে যাদের কাহিনী ও ইতিহাস বর্ণনা করা হয়েছে কোরআনে। এরা সেই ইহুদি ও খ্রিস্টান কন্যা, মুসলমানদের ইমান ক্রয়ের জন্য যাদের লেলিয়ে দেয়া হয়েছিল। ইহুদি ও খ্রিস্টানরা মুসলমানদের সাথে অসংখ্য সমুখ সমরে পরাজিত হয়ে বেছে নিয়েছিল এই পথ। তারা তাদের শ্রেষ্ঠ সুন্দরীদের এই কাজে লাগিয়ে দিয়েছিল, এজন্য প্রতিষ্ঠা করেছিল ট্রেনিং স্কুল। সেসব স্কুল থেকে এসব মেয়েদের শিখিয়ে দেওয়া হতো কিভাবে মুসলমানদের ঘায়েল করতে হবে। তাদেরকে সেখানে শারীরিক প্রশিক্ষণ দেয়া হতো, মানসিক প্রশিক্ষণও দেয়া হতো। ওস্তাদ শিক্ষকরা তাদের শিখাত দুষ্কৃতির নানা কৌশল ও কায়দা কানুন। এদের বলা হতো মুসলমানদের শত্রু নয়, তোমরা ওদের সাথে মিশবে বন্ধু বেশে, এমনভাবে মিশবে যেন তোমরাই হয়ে উঠো তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন ও কল্পনা। তোমরা হবে ওদের মনের মানুষই, ওদেরকে ডুবিয়ে দেবে ভোগের রাজ্যে, আনন্দ ফুর্তির দুনিয়ায় ওদের এমনভাবে আটকে রাখবে যেন জিহাদ ও যুদ্ধের বিভীষিকা থেকে দূরে থাকার জন্য ওরা হাজারটা বাহানা খুঁজে বের করতে পারে। এই ওস্তাদরা ওদের শিখাত মুসলমানদেরকে নিজ উদ্দেশ্যে ব্যবহার করার কৌশল। শিশুকাল থেকে শুরু হয়ে যেত মেয়েদের এই শিক্ষা। মুসলমানরা যে ওদের জাত শত্রু, তাদেরকে যে ঘৃণা করতে হবে, শত্রু ভাবতে হবে, এটা যেমন তাদের শিখাত, তেমনই শিখাত সে শত্রুতা সাধনের জন্য ওদের বন্ধু হতে। তারপর সে বন্ধুবেশে কিভাবে মুসলমানদের চিন্তা চেতনায় প্রভাব বিস্তার করা যায়, কিভাবে তাদের পরিণত করা যায় খ্রিস্টান ও ইহুদিদের মানসিক গোলামে, সবকিছুই শিখিয়ে দেয়া হতো ওদের। এই মেয়েদের শেখানো হতো দুষ্টুমি ও নির্লজ্জতা, শেখানো হতো নিজেদের লোভনীয় করে উপস্থাপন করার নানা কৌশল। এদের ব্যক্তিগত আবেগ অনুভূতি বলে কিছু ছিল না, ক্রুশের জন্য ওরা সব করতে পারত। এই কাজে বেশি আগ্রহী ছিল ইহুদিরা, মুসলমানদেরকে ওরা মনে করত সবচেয়ে বড় শত্রু, তাই তাদের সুন্দরী মেয়েদেরকে পাঠিয়ে দিত এসব প্রশিক্ষণ স্কুলে। অবশ্য এ কাজে খ্রিস্টানরাও পিছিয়ে ছিল না, তারাও তাদের মেয়েদেরকে এ কাজে ব্যবহারের জন্য অকাতরে সঁপে দিত। এছাড়াও তারা এ কাজে ব্যবহার করত আরও কিছু মেয়ে যারা ছিল মুসলমান। এসব মুসলিম মেয়ে ওরা সংগ্রহ করত অধিকৃত মুসলিম এলাকা থেকে, কখনো চুরি বা হাইজ্যাক করে, কখনো কাফেলা আক্রমণের পর লুণ্ঠন চালিয়ে তাদেরকে সংগ্রহ করত, তারপর তাদেরকে ভুলিয়ে দিত তাদের জাতি পরিচয়। শিশুরা তো এমনিতেই ভুলে যেত, কিন্তু যারা একটু বড় তাদেরকে ভুলানোর জন্য ব্যবহার করত হাসিস বা নেশাদ্রব্য এবং ড্রাগ। এভাবেই এসব মুসলিম মেয়েকেও ওরা ব্যবহার করত মুসলমানদের বিরুদ্ধে। এই দুই মেয়েকে কিছুদিন আগে খ্রিস্টানরা মুসেলের আমির সাইফুদ্দিনকে উপহার স্বরূপ পাঠিয়েছিল। সাইফুদ্দিন সুলতান আইবির ঘোর বিরোধী, এ কথা সবারই জানা। এই মেয়েদেরকে পাঠানোর উদ্দেশ্য হল, প্রথমত তারা গোয়েন্দাগিরি করবে, দ্বিতীয়ত সাইফুদ্দিন যেন কখনো ভুলেও সালাহউদ্দিন আইবির সাথে আপোষের চিন্তা না করে সেদিকে নজর রাখবে, তৃতীয়ত সম্মিলিত ঐক্যফ্রন্টের এক আমির যেন অন্য আমিরকে বিশ্বাস না করে, সেজন্য তাদেরকে পরস্পর বিরোধী বানিয়ে রাখবে, কিন্তু এই বিরোধ যেন শত্রুতায় পর্যবসিত না হয় সেদিকেও দৃষ্টি রাখবে। এই কাজ যে কেবল এই দুই মেয়েই শুধু করছিল তা নয়,
মুসলমান প্রত্যেক আমিরের হেরেমে খ্রিস্টানদের পাঠানো চর এভাবেই নিয়োজিত ছিল। খ্রিস্টানরা মুসলমানদের কয়েকজন নেতাকেও খরিদ করে নিয়েছিল এবং তাদের ইমান আকিদা নষ্ট করে তাদেরকে মুসলমানদের বিপক্ষেই কাজে লাগাচ্ছিল। সাইফুদ্দিন সম্মিলিত বাহিনীর প্রধান সেনাপতি হিসাবে যখন তুর্কমান সমরাঙ্গনে সুলতান আইবির বিরুদ্ধে লড়তে যায়, তখন তৎকালীন নিয়মানুসারে তার মহলের সেরা সুন্দরীদের সঙ্গে নেই নাচ গান ও ফুর্তির জন্য। এই দুই খ্রিস্টান মেয়েও সঙ্গে ছিল তার এ অভিযানে। সাইফুদ্দিন জানত এরা মুসলমান ও অভিজাত ঘরের মেয়ে, যুদ্ধে তাদের কাফেলা লুট হয় এবং তারা ধরা পড়ে খ্রিস্টানদের হাতে। পরে খ্রিস্টানরা তাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দেয় সাইফুদ্দিনের কাছে। এরা খুব সরল সহজ ও ভদ্র মেয়ে, যদিও বড় মেয়েটা যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ও কর্তৃত্বশীলা। এদিকে বড় মেয়েটার অবস্থা ছিল, সে সাইফুদ্দিনের পিছনে সবসময় ছায়ার মতো লেগে থাকত। মহলের সকল মেয়েদেরকে সে দাসী বাদী বানিয়ে রেখেছিল। সাইফুদ্দিন তাকে নিজের কল্যাণকামী মনে করত এবং এজন্য মহলে তার এ আধিপত্য বিস্তারে তার কোনো রকম দুশ্চিন্তা বা মাথা ব্যথা ছিল না। সাইফুদ্দিনের দুর্ভাগ্যই বলতে হবে, নইলে এমন ঝড় তুফানে সে পড়বে কেন? যে ঝড়ের কথা আগেই উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে যে ঝড় তার বাহিনীকে তছনছ করে দিয়েছিল। এই ঝড়ের মধ্যে ফৌজি নামের এক মেয়ে ঘোড়ার পিঠে করে নিজের ভাইয়ের লাশ নিয়ে হাজির হয়েছিল সুলতান আইবির ক্যাম্পে। সম্মিলিত বাহিনীর পক্ষ থেকে প্রবল আক্রমণ আসছে, এ খবর সেই সুলতানকে জানিয়েছিল। তার ছোট্ট একটা খবরই বলতে গেলে তুর্কমানের যুদ্ধে সুলতান আইবির বিজয়ের জামিন হয়েছিল। সুলতান আইবি ফৌজির কাছ থেকে খবর পাওয়ার পর আর কাল বিলম্ব করেননি। তিনি দ্রুত প্রস্তুত হয়ে ছুটে গিয়েছিলেন যেখানে দুশ্মন অপেক্ষা করছে সেখানে। ফৌজির খবরের কারণে দুশ্মন হামলা করার আগেই তিনি তাদের উপর চড়াও হতে সক্ষম হয়েছিলেন। সাইফুদ্দিন এ অতর্কিত হামলার জন্য প্রস্তুত ছিল না, এজন্যই সাইফুদ্দিনের বাহিনী সহজে ধরাশায়ী হয়। অতর্কিত হামলার ফলে অনেক সৈনিক বলতে গেলে নিজের অজ্ঞাতেই মারা পড়ে ও বন্দী হয়ে যায়, ফলে যুদ্ধটা একতরফাভাবেই শেষ হয়। যুদ্ধের ময়দান সালাহউদ্দিন আইবির নিয়ন্ত্রণে। খ্রিস্টান এই দুই মেয়ে দেখল সাইফুদ্দিন ও তার সম্মিলিত বাহিনী চরম মার খাচ্ছে আইবির বাহিনীর হাতে। যুদ্ধের যা গতি তাতে সম্মিলিত বাহিনীর পরাজয় অনিবার্য। এ অবস্থা দেখে তারা প্রমাদ গুনল এবং সমরাঙ্গন থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে লাগল। এরা নিঃসঙ্গ ছিল না। খ্রিস্টানদের তাবেদার কিছু মুসলমান সাইফুদ্দিনের উচ্চ পদে নিয়োজিত ছিল। এ মেয়েরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখত। মেয়েরা তাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করত এবং সেই তথ্য খ্রিস্টানদের কাছে পৌঁছে দিত। খ্রিস্টানদের এ এজেন্টরা যখন দেখল যুদ্ধের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, সম্মিলিত বাহিনীর সামনে পিছু হটা ছাড়া আর কোনো গত্যন্তর নেই, তখন তারা এই দুই মেয়েকে সেখান থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কারণ তারা জানত খ্রিস্টানদের কাছে এই মেয়ে দুটির কদর ও মূল্য কত। সাইফুদ্দিন যুদ্ধের ময়দানে ছোটাছুটি করে বেড়াচ্ছে। মহলের মেয়েরা তাঁবুর ভেতর জড়সড় হয়ে বসে আছে। এই দুই খ্রিস্টান মেয়ে তাঁবুর বাইরে এলো। সেখানে দাঁড়িয়ে ওরা ময়দানের অবস্থা দেখছিল। এ সময় সেখানে দেখা দিল এক এজেন্ট, বলল, ময়দানের অবস্থা ভালো নয়, তোমাদের সরে পড়া উচিত এখান থেকে। আমরাও সে কথায় ভাবছিলাম, এখনো বেরোবার মতো পরিবেশ আছে, জলদি বেরিয়ে যাওয়ার একটা বিহিত ব্যবস্থা করো। মেয়েরা তাঁবুর ভেতর গেল, গুছিয়ে নিল নিজেদের অপরিহার্য সামগ্রী। তারপর তাঁবু থেকে বেরিয়ে একটু দূরে এসে অপেক্ষা করতে লাগলো সে এজেন্টের। একটু পর ফিরে এলো এজেন্ট। সে তাদের দুজনের জন্য নিয়ে এসেছে দুটো ঘোড়া। ঘোড়ার জিনের সাথে পানির চারটি মশক, দুই তিন ব্যাগ খাবার বেঁধে দিয়ে বলল, আর কিছু লাগবে? না, শুধু এই ব্যাগটা বেঁধে দাও। এতে কি আছে? তেমন কিছু নাই, আমাদের সামান্য কাপড় চোপড়, অতিরিক্ত দুটো খঞ্জর ও কিছু হাসিস। এ থলিটিও বেঁধে দেয়া হলো ঘোড়ার জিনের সাথে। থলিতে আরও এক ধরনের নেশাদ্রব্য ছিল, যার কোনো স্বাদ গন্ধ কিছু নেই। কাউকে ধোকা দিয়ে পান করালে সে বুঝতে পারবে না তাকে পানি দেয়া হয়েছে নাকি তাতে কিছু মেশানো আছে। কিন্তু এর কথা মেয়ে দুটি এজেন্টকে বলল না। এই দুটি নেশার জিনিস তারা সাথে নিয়েছে, যদি কোনো পুরুষের হাতে ধরা পড়ে তবে তাদেরকে সব পান করিয়ে যেন নিজেদের রক্ষা করতে পারে। রাতের আধারে যুদ্ধের ময়দানে যখন রক্তাক্ত যুদ্ধ চলছে,
তখন সে এজেন্ট মেয়ে দুটিকে ঘোড়ার পিঠে উঠিয়ে তুর্কমান রণাঙ্গন থেকে বহু দূরে নিয়ে এলো। তারপর তাদের খুব ভালো করে বুঝিয়ে বলল কোন পথে তারা দ্রুত আসিয়াত ফিরে যেতে পারবে। মেয়েদেরকে আসিয়াত দুর্গের পথ দেখিয়ে সে সেখান থেকে ফিরে এলো। রাতের আধারে দুই মেয়ে রওনা করল আসিয়াত দুর্গে। বড় মেয়েটি বুদ্ধিমতী, কৌশলী ও বীরঙ্গনা। সে ছোট মেয়েটাকে সাহস দিয়ে বলল, ভয়ের কিছু নেই, আমি আসিয়াতের পথ চিনি। সকাল হওয়ার আগেই তারা সবুজ শ্যামল এলাকা পেরিয়ে কঠিন শিলাময় অঞ্চলে প্রবেশ করল। তারপর তারা ঢুকল সে এলাকায় যে অঞ্চলকে পৃথিবীর জাহান্নাম বলা হয়। এলাকাটি ছিল কঠিন শিলাময় ও শুষ্ক মরুভূমি। এই ভয়ঙ্কর মরু অঞ্চল পার হওয়ার জন্য তারা দ্রুত ঘোড়া ছুটাল, কিন্তু একটু পরেই সূর্যের উত্তাপ অসহনীয় হয়ে উঠল এবং বাতাস ক্রমে তন্দুরের মতো গরম হতে লাগল। সূর্য যখন মাথার উপর এল তখন তারা একটি উপত্যকা দেখতে পেল। এ উপত্যকায় পাহাড়ের ঢালে আশ্রয় নেওয়ার জন্য তারা আরও দ্রুত ঘোড়া ছুটাল এবং একসময় সেখানে গিয়ে পৌঁছল। এখানে ভিতরের দিকে আশ্রয়ের মতো প্রশস্ত জায়গা ছিল। তারা সেই ছায়াঘন পাহাড়ের ঢালে আশ্রয়ের জন্য থেমে গেল। এখানে তারা আহার পানি পান করে বিশ্রাম করছে। এ সময় তাদের নজরে পড়ল আন্নাসের ও তার সাথীরা। এদের দেখে বড় মেয়েটি বুঝতে পারল এরা খুদ পিপাসায় কাতর হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার প্রশিক্ষণ অনুযায়ী সে সফল অভিনয় শুরু করল। শেষ পর্যন্ত তার অভিনয় সফল প্রমাণিত হল এবং আন্নাসের ও তার সাথীরা তাদেরকে জিন ভেবে ভীত হয়ে পড়ল। মেয়েটা প্রথমে তাদেরকে হাতিয়ার ত্যাগে বাধ্য করল এবং তারপর তাদেরকে পানি পান করতে দিল। পানি পান ও আহার করানোর পরে সে ওদেরকে ফেদাইন গুপ্তঘাতকদের আবিষ্কৃত ও ব্যবহৃত বিশেষ ধরনের নেশাদ্রব্য পান করালো পানির সাথে মিশিয়ে। তাদেরকে নেশায় মাতাল করার পর মেয়েরা এবার তাদের সম্মোহন করল। তাদের চোখের সামনে মেলে ধরল ফুলবাগান, সবুজ মাঠ, পাখির কিচিরমিচির শব্দ আর গালিচার মতো নরম ঘাসের বিছানা। তাদের চোখের সামনে ভেসে ওঠে নতুন এক স্বপ্ন জগৎ, যে জগতের দৃশ্য তাদের মনে জান্নাতের কথা স্মরণ করিয়ে দিল। এটা ছিল হাসান বিন সাব্বার এক বিশেষ আবিষ্কার। লোকদের হাসিস ও নেশাদ্রব্য পান করিয়ে তাদের মনে সুন্দর ও মধুর দৃশ্য সৃষ্টি করার ক্ষেত্রে সে সবিশেষ সাফল্য লাভ করেছিল। তার মৃত্যুর পরও ফেদাইনরা এই নেশাদ্রব্যের ব্যবহার অব্যাহত রাখে। তার মৃত্যুর 100 বছর পর শেখ মান্নান তার পদে অধিষ্ঠিত হয়। এই দল এখনও ফেদাইন দল বলে সর্বসাধারণের কাছে পরিচিত। বড় মেয়েটা ফেদাইনদের কাছে দীর্ঘ প্রশিক্ষণ লাভ করেছিল। কি করে মানুষকে হিপনোটাইজ করতে হয় ভালো মতোই জানত সে। লোকেরা নেশার ঘরে আচ্ছন্ন হলে তাদের মনে কাল্পনিক ছবি তুলে ধরতে হয়, তখন সে সেই কাল্পনিক ছবি চোখের সামনে বাস্তবে দেখতে পায়। আর নাসের ও তার সঙ্গীদেরকে সম্মোহিত করে বসে আনার পর নিশ্চিন্ত মনে পথ চলছে মেয়েরা, কারণ তারা জানে এদেরকে এখন তারা যেভাবে খুশি সেভাবে চালাতে পারবে। ছোট মেয়েটি সঙ্গের দিকে মুখ ঘুরিয়ে বলল, আচ্ছা এরা তো আমাদের জিন বলে ধরেই নিয়েছিল, তাহলে শুধু শুধু এদেরকে হাসিস পান করালে কেন? তাদেরকে হাসিস ও নেশা পান করানোর মূল উদ্দেশ্য হল তাদেরকে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। পুরুষ সজ্ঞানে থাকলে কখন তাদের মতিগতি কি হয় বলা মুশকিল। কোনোভাবে ওরা যদি বুঝতে পারে আমরা জিন নই, তাদেরই মতো মানুষ, তাহলে আমাদের ভোগ করার চিন্তা আসতে পারে তাদের মাথায়, আর ওরা আমাদের দিকে হাত বাড়ালে তাদের বাধা দেব এমন শক্তি আমাদের নেই, তাই কোনোরকম ঝুঁকি নেয়া সঙ্গত মনে করিনি আমি। তাছাড়া যখন জানতে পারলাম ওরা সুলতান আইবির কমান্ডো বাহিনীর লোক, তাদের কৃতিত্বের কথা লোকমুখে বহুল প্রচারিত, তখন মনে একটু ভয়ও ঢুকে গেল। চিন্তা করে দেখলাম এমন দুর্ধর্ষ সৈনিকদের প্রথমে ঘায়েল না করলে তাদের বসে আনার সুযোগ আর নাও পেতে পারি। আমি তো জানি শেখ মান্নানের কাছে ওরা কত মূল্যবান, এমন মূল্যবান সম্পদের দখলটা একটু নিশ্চিত করলাম ওদের নেশাগ্রস্ত করে। শেখ মান্নান এদের দিয়ে বড় ধরনের ফায়দা লুটতে পারবেন, তিনি বারবার সুলতান আইবিকে হত্যা করার ষড়যন্ত্র করেও সফল হতে পারেননি। তার সে স্বপ্ন সফল করার একটা মোক্ষম সুযোগ এসেছে আমার হাতে, ওদেরকে নেশাগ্রস্ত না করে সে সুযোগকে কাজে লাগানোর উপায় ছিল না আমার। ওরা যখন মরুভূমিতে পথ চলতে চলতে এসব আলাপ করছিল, হাসিয়াত কেল্লায় তখন
হারানের শাসক গুমাস্তগিন শেখ মান্নানকে বলছিল, আরও একবার চেষ্টা করে দেখো, আইবিকে হত্যা করার কোনো না কোনো পথ তুমি পেয়েই যাবে। তুর্কমানে মুজাফরউদ্দিনের আক্রমণকে ব্যর্থ করার পর সুলতান আইবি তার সেনাপতি ও কমান্ডারদের বললেন, এখন যুদ্ধ শেষ হয়েছে, এবার তোমরা গনিমতের মাল জমা করো। গনিমতের মাল অপরিমেয়। গাজী সাইফউদ্দিনের আশ্রয় ক্যাম্পে প্রচুর সোনা ও নগদ অর্থ পাওয়া গেল। শত্রু সেনাদের লাশের পোশাকেও নগদ অর্থ ও সোনার আংটি ছিল, আর বিভিন্ন সাজ সরঞ্জাম ও অস্ত্রপাতিও পাওয়া গেল বেশুমার। সুলতান আইবি সৈন্যদের ব্যবহার্য জিনিসপত্র ও অস্ত্রশস্ত্র তার সৈন্যদের মাঝে বণ্টন করে দিলেন। অন্যান্য জিনিসপত্র দামেস্কে ও কায়রোতে পাঠিয়ে দিলেন গরিবদের মধ্যে বিলি বণ্টনের জন্য, কারণ মিশর ও সিরিয়া তখন একই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তৃতীয় অংশ পাঠিয়ে দিলেন মাদ্রাসা নিজামুল মুলকের জন্য। ইউরোপের প্রসিদ্ধ ঐতিহাসিক লেন পল বর্ণনা করেছেন, সুলতান আইবি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভ করেছিলেন। তিনি আরও লিখেছেন, বিভিন্ন ঐতিহাসিক তথ্য প্রমাণ থেকে জানা যায় সুলতান আইবি তার নিজের জন্য গনিমতের মালের কিছুই রাখতেন না। গনিমতের মাল বর্জনের পর তিনি যুদ্ধবন্দীদের দিকে মনোযোগ দিলেন। এসব যুদ্ধবন্দীদের সবাই ছিল মুসলমান। সুলতান আইবি তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করে বললেন, তোমরা সবাই মুসলমান হয়েও মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ। তোমাদের পরাজয়ের কারণ তো এটাই যে এ যুদ্ধে তোমরা জেহাদি প্রেরণা থেকে বঞ্চিত ছিলে। তোমাদের শাসক ইসলামের জঘন্যতম শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে তাদের শক্তি বৃদ্ধি করেছে, তাই তোমাদের ভাগ্যে দুনিয়াতে জুটেছে লাঞ্ছনা। পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন আজাব ও শাস্তি, কিন্তু আল্লাহ বড় মেহেরবান, তিনি তার অপরাধী ও গোনাহকার বান্দাদের জন্য ক্ষমা ও মাগফিরাতের দুয়ার খোলা রেখেছেন। জানি না তোমরা তওবা করে ইসলামের পথে ফিরে এলে সে ক্ষমা ও মাগফিরাত তোমাদের ভাগ্যে জুটবে কি না। তবে আমি এটুকু বুঝি যে পাপ তোমরা করেছ তার থেকে মুক্তির একটাই পথ খোলা আছে, আর তা হল তোমরা আবার ইসলামের সৈন্য হয়ে যাও এবং তোমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জিহাদে নিজেদের নাম লেখাও। সুলতান আইবির এই বক্তৃতা বন্দীদের হৃদয় ছুঁয়ে গেল। এ বক্তৃতায় বন্দীদের জন্য শাস্তির পরিবর্তে কেবল মুক্তির ঘোষণাই ধ্বনিত হয়নি, সে সাথে তাদের অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে নিজের বাহিনীতে সামিল করার মহৎ প্রস্তাবও দিয়েছেন তিনি। সুলতানের এই ক্ষমাসুন্দর আহ্বানে সবাই আবেগাপ্লুত হয়ে উঠল। তাদের মধ্যে নতুন করে জিহাদের প্রেরণা সৃষ্টি হল এবং তারা আল্লাহু আকবার ধ্বনিতে মুখর করে তুলল পুরো এলাকা। সুলতান আইবি ঘোষণা করলেন, যারা জিহাদের উদ্দেশ্যে আমার বাহিনীতে সামিল হতে চাও তারা আমার সৈন্যের দলে নাম লেখাও, আর যারা বাড়ি যেতে চাও মুচলেকা দিয়ে তারা চলে যেতে পারবে। কিন্তু দেখা গেল কেউ বাড়ি যাওয়ার দরখাস্ত করল না, বরং সবাই আইবির সেনাদলে নাম লেখানোর জন্য ভিড় করল। এমনইভাবে সুলতান আইবির সৈন্য সংখ্যাও বেড়ে গেল। এরা সবাই ছিল প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, ফলে নতুন করে সামরিক প্রশিক্ষণ দরকার ছিল না ওদের। কিন্তু সুলতান আইবি বললেন, ওদেরকে আমাদের বিশেষ যুদ্ধকৌশল শেখাতে হবে এবং মানসিক দিক দিয়ে ওদেরকে জিহাদি জজ্বায় উজ্জীবিত করে তুলতে হবে। ফলে শুরু হয়ে গেল তাদের ট্রেনিং। এজন্য সুলতান আইবি অভিযান বন্ধ রাখলেন। সৈন্যবাহিনীকে নতুন করে প্রশিক্ষণ দেবার ফাঁকে তিনি দামেস্ক ও কায়রোতে খবর পাঠালেন সামরিক সাহায্য পাঠানোর। মনোযোগ দিলেন আহত সৈন্যদের চিকিৎসার দিকে। মোটের উপর মুজাফরউদ্দিনের সাথে সংঘর্ষে তার যে সামরিক ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নেয়ার জন্য তিনি সর্বাত্মক পদক্ষেপ নিলেন। আসিয়াত দুর্গ বর্তমান লেবাননের সীমান্তবর্তী একটি স্থান। মিশরের লেখক মুহাম্মদ ফরিদ আবু হাদিদের বর্ণনা মতে আসিয়াত দুর্গ ফেদাইন নেতা শেখ মান্নানের কেন্দ্রস্থল ছিল। ফেদাইন একটি গুপ্তঘাতক দল। এর মূল নেতা ছিল হাসান বিন সাব্বাহ। তার মৃত্যুর পর বিভিন্ন জন এর নেতৃত্ব দিয়েছে। এ ঘটনা যখন সংঘটিত হয় তখন এর নেতা ছিল শেখ মান্নান। ফেদাইন নেতা হিসেবে আসিয়াত দুর্গের একমাত্র কর্তৃত্ব ছিল শেখ মান্নানের হাতে। সে হাসান বিন সাব্বার গদিনসীন হিসাবে সারা দেশের ফেদাইন কর্মীদের পরিচালনা করত। গুপ্তঘাতকদের আশ্রয়স্থল এই আসিয়াত কেল্লার সুরক্ষার জন্য সে একদল সুশিক্ষিত সৈন্য মোতায়েন রেখেছিল। আসিয়াত তুলনামূলকভাবে অন্যান্য দুর্গর চেয়ে সামান্য বড় ছিল। এই দুর্গের সন্নিকটে চারপাশে আরও চারটি ছোট দুর্গ ছিল।
যেগুলোকে মূলত এই দুর্গেরই সম্প্রসারিত অংশ বলা যায়। এই চার দুর্গে অবস্থান করত শেখ মান্নানের চার ফেদাইন সহকারী। খ্রিস্টানরা এই কেল্লা তাদেরকে দান করেছিল সুলতান আইবের বিরুদ্ধে তাদের বারবার অভিযানের পুরস্কার হিসেবে। খ্রিস্টানরা চাচ্ছিল মুসলমান নেতাদের হত্যা করার জন্য এবং মুসলিম জাতির চরিত্র হননের জন্য ফেদাইনরা যে কাজ করছে তা যেন আরও ভালোভাবে করতে পারে। এই ফেদাইন গ্রুপ নিজেদেরকে ইসলামের একটি উপদল হিসেবে পরিচয় দিত, কিন্তু খুন খারাপিতে তারা এতটাই দক্ষতা দেখিয়েছিল যে সমাজে তারা শুধু ভাড়াটে খুনি চক্র হিসেবে পরিচিতি লাভ করে। ভাড়াটে খুনি হিসেবে খুনের ক্ষেত্রে তারা কোনো বাছবিচার করত না। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টান নেতাদেরও তারা খুন করেছে, অগ্রিম অর্থ দিয়ে তাদেরকে এ কাজে ব্যবহার করত লোকেরা। সুলতান আইবিকে হত্যা করার জন্য এদের ভাড়া করেছিল খ্রিস্টানরা। একাধিকবার তারা সুলতানকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রতিবারই তিনি বেঁচে গেছেন অল্পের জন্য। আইবিকে হত্যা করার জন্য খ্রিস্টানরা এদেরকে বহু রকম সুযোগ সুবিধা দিয়েছিল, এমনকি কেল্লাও দান করেছিল। উদ্দেশ্য ছিল তারা নুরুদ্দিন জাঙ্গি ও সুলতান আইবিকে হত্যা করবে। নুরুদ্দিন জাঙ্গির মৃত্যুর ঘটনা সম্পর্কে মেজর জেনারেল মোহাম্মদ আকবর খান বিভিন্ন ঐতিহাসিক উদ্ধৃতি দিয়ে লিখেছেন, নুরুদ্দিন জাঙ্গির মৃত্যুর পেছনে ফেদাইন দলের হাত ছিল। তারাই তাকে ধোঁকা দিয়ে সিরাপের সাথে এমন বিষ পান করিয়েছিল যা ক্রমে ক্রমে তার জীবনী শক্তি নিঃশেষ করেছিল। লোকে জানে তিনি কয়েকদিন গলা ব্যথায় ভুগে মারা যান, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে গলা ব্যথার যে ঔষধ তাকে দেয়া হয়েছিল সেই ঔষধে গোপনে ফেদাইন গুপ্তঘাতকরা সে বিষ মিশিয়ে দিয়েছিল। এখন খ্রিস্টান এবং খ্রিস্টানদের দোসর সম্মিলিত বাহিনীর প্ররোচনায় তারা নতুন করে সুলতান আইবিকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করল। সেদিন সকালবেলা সূর্য তখনও উঠেনি, আন্নাসের ও তার সঙ্গীদের নিয়ে দুই মেয়ে আসিয়া দুর্গের দরজায় এসে থামল। বড় মেয়েটি সাংকেতিক ভাষায় কিছু বলল দুর্গরক্ষীদের। ফটকের প্রহরীরা কেল্লার গেট খুলে দিল। সঙ্গে সঙ্গে এই ছোট্ট কাফেলা ঢুকে গেল কেল্লার ভিতরে। আন্নাসের ও তার সাথীদেরকে কেল্লার প্রহরীদের হাতে বুঝিয়ে দিয়ে মেয়ে দুটি চলে গেল শেখ মান্নানের কাছে। শেখ মান্নান সব দিক থেকে একজন বাদশাহর মতো জীবনযাপন করত। তার চলার ভঙ্গি জাঁকজমকপূর্ণ বাদশাহদের মতোই ছিল। সে যে বুড়ো হয়ে গেছে এমন কোনো অনুভূতি তার ছিল না। বড় মেয়েটা তার কাছে উপস্থিত হয়ে বলল, আমরা তুর্কমানের যুদ্ধক্ষেত্র থেকে এসেছি, আপনার বন্ধু সাইফুদ্দিনের উপর কিয়ামত নেমে এসেছে। শেখ মান্নান মেয়েদের দিকে তাকাল, বড় মেয়েটিকে ছাপিয়ে ও নজর পড়ল ছোট মেয়েটির দিকে। তার দিকে তাকিয়ে শেখ মান্নান বলল, এখানে এসো, বসো আমার কাছে। শেখ মান্নান বড় মেয়েকে উপেক্ষা করে ছোট মেয়েকে কাছে ডাকায় ভেতরে ভেতরে মনক্ষুণ্ণ হল বড় মেয়েটি। সে কথা বন্ধ করে তাকাল সঙ্গী মেয়েটির দিকে। তুমি প্রয়োজনের চেয়েও বেশি সুন্দরী, আমার পাশে বসো। মেয়েটা তার কাছে গেলে সে তার বাহু ধরে টেনে নিজের পাশে বসাতে বসাতে বলল, তুমি খুবই ক্লান্ত হয়ে পড়েছ, আজ আমার পাশে আরাম করবে। মেয়েটা শেখ মান্নানের নাম শুনলেও এই প্রথম তাকে দেখল। সে কি বলবে কি করবে বুঝতে পারল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। তার মতো বুড়ো মানুষের কাছ থেকে সে এমন আচরণ আশা করেনি। সে একবার বড় মেয়েটিকে আবার শেখ মান্নানকে দেখতে লাগল। শেষে সেখান থেকে উঠে সরে যেতে চাইল শেখ মান্নানের নাগালের বাইরে। শেখ মান্নান চট করে তাকে ধরে ফেলে ঝাটকা টান দিয়ে একেবারে তার কোলের কাছে টেনে নিল। শেখ মান্নানের এই আচরণে মেয়েটি যেমন অপমান বোধ করল, তেমনি শেখ মান্নানও অপমান বোধ করল মেয়েটি তাকে এড়ানোর চেষ্টা করেছে দেখে। শেখ মান্নান বড় মেয়েটাকে বলল, একে আমার সম্পর্কে কিছু বলনি, সে জানে না আমি কে, ও আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে আমাকে অপমান করেছে, ও কি জানে না আমাকে অপমান করা কত বড় অপরাধ। আমি আপনার কেনা দাসী নই, ছোট মেয়েটি রেগে গিয়ে বলল, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না যে কেউ আমাকে কাছে টানলে তাতে আমাকে সাড়া দিতে হবে। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি একজন ক্রুসেডার, ক্রুশের সেবায় নিবেদিত এক দাসী, ক্রুশের জন্য আমি সব করতে পারি, কিন্তু আমি ফেদাইনদের কেনা দাসী নই যে দায়িত্বহীনভাবে কেউ আমাকে কাছে টেনে নেবে। বড় মেয়েটা তাকে সাবধান করতে চাইল, কিছুটা ধমকের সুরে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেল, কি সব আবোলতাবোল বকছিস। কিন্তু এ ধমকেও সে চুপ করল না, বলতে লাগল, মুসলমানদের অন্দরমহলেও এমন লোক আমি দেখেছি,
আমাকে সাইফউদ্দিন ও তার উপদেষ্টাদের বিবেকের উপর পর্দা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু যে লোক আলাপ পরিচয়ের আগে গায়ে হাত দেয় তেমন অভদ্রের খায়েশ মেটানো আমার দায়িত্ব নয়। আর দায়িত্ব ছাড়া শুধু শুধু এক বুড়োর সাথে এক কামরায় থাকার কোনো প্রয়োজন দেখি না আমি। যদি তুমি এত বেশি সুন্দরী না হতে তবে আমি তোমার এই অপমান মোটেও সহ্য করতাম না, তোমাকে ক্ষমাও করতাম না। শেখ মান্নান বড় মেয়েটিকে হুকুম করল, একে নিয়ে যাও এবং আসিয়াত দুর্গের আদব কায়দা ওকে ভালো করে শিখিয়ে দাও। দ্বিতীয়বার আমাদের যখন মোলাকাত হবে তখন যেন এ মেয়ে এখানকার রেওয়াজ মতো আচরণ করতে পারে। বড় মেয়েটা যে কথা বলতে শেখ মান্নানের কাছে এসেছিল তার বলতে পারল না, ছোট মেয়েটাকে টানতে টানতে তাকে নিয়ে বাইরে চলে গেল। বেরোবার সময়ও সে বেশ উচ্চস্বরে শেখ মান্নানকে বলছিল, আমার উপর আপনার অসন্তুষ্ট হওয়া বৃথা, কারণ আমি আমার বসদের নির্দেশ অনুমতি ছাড়া অন্য কারো আদেশ মানতে বাধ্য নই। বাইরে এসে বড় মেয়েটির প্রশ্নের জবাব এসে বলতে লাগলো, কেন, আমি কি ফুরিয়ে গিয়েছিলাম? আমরা এত বড় এক তুফান থেকে এলাম, সুদীর্ঘ ও দুঃসহ সফরের ক্লান্তি ভুলে তাকে বলতে গেলাম আমরা আপনার জন্য মূল্যবান উপহার নিয়ে এসেছি। আইবির চার জানবাজ কমান্ডোকে ফাঁসিয়ে এনে হাজির করেছি আপনার দরবারে, কোথায় তিনি আমাদের কাছে দেখতে চাইবেন সেই উপহার তা না করে কাজের কথা ফেলে হাত বাড়ালেন আমার দিকে, তুমিই বলো তিনি এটি ঠিক করেছেন। শান্ত হও, তুমি তাকে চেনো না, কিন্তু আমি চিনি, এই কেল্লায় আমি আগেও এসেছি, আমরা তার। মেয়েটির কথা শেষ হল না, কামরা থেকে বেরিয়ে এলো শেখ মান্নান, বলল, কি বললে, কি উপহার এনেছো তোমরা? বড় মেয়েটি জবাব দিল, বলল, আপনার জন্য আমরা আইবির চার কমান্ডো সেনা ধরে এনেছি। শেখ মান্নান আবার তাদেরকে ঘরে ডেকে নিল, বলল, বলো পুরো কাহিনী খুলে বলো আমাকে। বড় মেয়েটি সফরের বিস্তারিত বর্ণনা দিয়ে বলল, আইবির গোয়েন্দা বাহিনীর কমান্ডার আর নাসের ও তার তিন সাথীকে আমরা আপনার কাছে সোপর্দ করার জন্য নিয়ে এসেছি। সে আর নাসেরদের সম্পর্কে যা জানে বিস্তারিত শেখ মান্নানকে শোনাল। শেখ মান্নানের দুচোখে এবার জ্বলে উঠল অন্যরকম আলো। সে আনন্দিত কণ্ঠে বলল, আমি এই লোকগুলো দিয়ে এমন কাজ আদায় করে নেব এতদিন কেবল যার স্বপ্ন দেখেছি কিন্তু সফল হতে পারিনি। ওরা শেখ মান্নানের কামরা থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিল। শেখ মান্নান বড় মেয়েটিকে ইঙ্গিতে কাছে ডেকে আসতে করে বলল, কিন্তু আমি এ মেয়েকে আমার কামরায় অবশ্যই চাই, এ বিষয়টি আমার উপরেই ছেড়ে দিন। বড় মেয়েটি জবাবে বলল, দেখি কতদূর কি করা যায়, আমাকে একটু সময় দিতে হবে, আমি তাকে রাজি করাতে চেষ্টা করব যাতে সে খুশি মনে আপনার কাছে আসে, আশা করি আমি বিফল হব না। যদিও শিশুকাল থেকে এসব মেয়েদের পাপ ও নোংরা কাজের ট্রেনিং দেয়া হয়, তার মধ্যেও দু একজন বেরিয়ে আসে যাদের এসব ভালো লাগে না। এ মেয়েটি সেই প্রকৃতির, যখনই পাপের প্রশ্ন আসে বিবেক যেন তাকে চাবুক পেটা করতে থাকে। খ্রিস্টানদের সযত্ন প্রশিক্ষণের পরও কেন যেন সত্য ও সুন্দরের প্রতি তার আকর্ষণ নিঃশেষিত হয় না। ক্রুশের ব্যাপারে তার আগ্রহ কম নয়, কিন্তু এজন্য ধোকা ও প্রতারণার আশ্রয় নিতে হবে, এতে তার মন কিছুতেই সায় দেয় না। লোকদের ভুলিয়ে ক্রুশের জলে আবদ্ধ করবে কি, এই কাজের প্রতি তার নিজেরই ঘৃণা ধরে গেছে। এই পেশাকে তার মনে হচ্ছে জঘন্যতম পেশা। ওরা সারা রাত সফর করেছে, নির্ঘুম রাত কেটেছে তাদের, ঘুমে তাদের চোখ বুজে আসছিল। শেখ মান্নানের কামরা থেকে বেরিয়ে নিজেদের কামরায় ফিরে ওরা ঘুমানোর চেষ্টা করল। বড় মেয়েটি বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল, কিন্তু ছোট মেয়েটির চোখে ঘুম এলো না। শেখ মান্নানের অভদ্র আচরণ এখনও তার মনটাকে বিষিয়ে রেখেছে। সে বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে বসল, তারপর দৃষ্টি ছুড়ে দিল বাইরে। বাইরে দৃষ্টি মেলে দিয়ে জীবনের তিক্ত কথাগুলোই ভাবছিল সে। এসব ভাবতে ভাবতে কখন যে নিজের অজান্তেই দুচোখ পেয়ে অশ্রু ঝরতে শুরু করেছে খেয়াল করেনি। তার এই কান্নার কারণ, এ পরিবেশকে সে যেমন মেনে নিতে পারছিল না, তেমনি আকাশ পাতাল ভেবেও এর থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এই বিশ্রী পরিবেশ থেকে পালিয়ে যাবে, পালানোর তেমন কোনো জায়গাও ছিল না। বড় মেয়েটি জেগে উঠল, সঙ্গের মেয়েটিকে জানালার পাশে বসা দেখে উঠে তার কাছে এগিয়ে গেল। তার চোখে অশ্রু দেখে পাশে বসে পড়ে বলল, দেখ প্রথম প্রথম মনের অবস্থায় এমনটি হয়, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, আমরা যা কিছু করছি তা কেবল নিজেদের স্বার্থ বা বিলাসিতার জন্য নয়, আমাদের লক্ষ্য
অনেক বড়। আমরা কাজ করছি ক্রুশের জন্য। ইসলামের নাম ও চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার আগ পর্যন্ত আমাদেরকে এ কাজ করে যেতে হবে। আমাদের সৈন্যরা যুদ্ধের ময়দানে লড়ছে, আমাদেরকে লড়ে যেতে হবে আমাদের সেক্টরে। আবেগের উপর নিজের বুদ্ধিকে জয় করো, দেহের অপবিত্রতা নিয়ে পেরেশান হয়ো না। আরে, দেহ তো অপবিত্র থাকে ততক্ষণ যতক্ষণ গোসল না করো। মুসলমান তাদের মেয়েদেরকে কেন এমনভাবে ব্যবহার করে না যেমন আমাদের করা হয়? ছোট মেয়েটা কান্না থামিয়ে প্রশ্ন করল, আমাদের সম্রাট, সৈন্য, সেনাপতিরা কেন মুসলমান সৈনিকদের মতো বীরত্বের সাথে লড়াই করতে পারে না? কাপুরুষের মতো আমাদের কেন প্রতারণার আশ্রয় নিতে হবে? কেন চোরের মতো গোপনে মুসলমানদের হত্যা করতে হবে? সুলতান আয়বীর কমান্ডোদের মতো নিবেদিত প্রাণ সৈন্য কেন খ্রিস্টানরা গঠন করে না? তাহলে কি বুঝবো আমাদের জাতি কাপুরুষ ও ভীরু, ছট ও প্রবঞ্চক? বড় মেয়েটা তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, ছি, এমন কথা আর কারো সামনে বলবে না, তাহলে তুমি খুন হয়ে যাবে। এখন আমরা শেখ মান্নানের কাছে আছি, সে গুপ্তঘাতক বাহিনীর নেতা, তাকে দিয়ে আমাদের বিরাট কাজ করিয়ে নিতে হবে। তাকে অসন্তুষ্ট করলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। এই লোকটাকে দেখে আমার ঘৃণা ধরে গেছে, ছোট মেয়েটা বলল, এ লোক কোনো বাদশাহ বা সম্রাট নয়, একজন ভাড়াটে খুনি মাত্র, বড়জোর বলতে পারো খুনিদের সর্দার। এরকম হিংস্র খুনিদের আমি ঘৃণা করি, তাকে আমি আমার গায়ে হাত দেওয়ারও যোগ্য মনে করি না। বড় মেয়েটা অনেকক্ষণ ধরে তাকে বুঝালো, শেষে তাকে রাজি করালো শেখ মান্নানের সাথে ভালো ব্যবহার করতে। সে তাকে আরও বলল, আরে ভয়ের কিছু নেই, আমি তোকে শিখিয়ে দেব কি করে পুরুষদের শুধু লালসা ও লোভ দেখিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা যায়। তুমি তো আমার কৃতিত্ব দেখনি, আমি বড় বড় বাদশাহ ও সম্রাটদেরও মাটিতে বসিয়ে রাখতে পারি ঘণ্টার পর ঘণ্টা। শেখ মান্নান তো সে তুলনায় কিছুই না। তুমি কি এমন কোনো উপায় বের করতে পারবে যাতে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারি? ছোট মেয়েটি বলল, চেষ্টা করে দেখব। বড় মেয়েটা বলল, তবে শেখ মান্নানকে অসন্তুষ্ট করে কিছুই করা যাবে না। ইতোমধ্যে দুজন লোক কামরায় প্রবেশ করল। তারা আয়বীর চার কমান্ডো সম্পর্কে বিস্তারিত জানতে চাইল মেয়েদের কাছে। বড় মেয়েটা তাদের সম্বন্ধে সব কিছু খুলে বলল, ওদের তাদেরকে কি জন্য এখানে আনা হয়েছে তাও বলল। তারপর জানতে চাইল তারা এখন কেমন আছে। এখনো ঘুমিয়ে আছে, একজন উত্তর দিল। তাদেরকে কি কারাগারে পাঠাবে? ছোট মেয়েটি প্রশ্ন করল। কারাগারে পাঠানোর কোনো প্রয়োজন নেই, লোকটি উত্তরে বলল, এখান থেকে পালিয়ে ওরা যাবেই বা কোথায়? আমি কি তাদের সাথে দেখা করতে পারব? ছোট মেয়েটি জিজ্ঞেস করল। কেন পারবে না? সে উত্তর দিল, তারা তো তোমাদেরই শিকার, তাদের নিয়ে যেমন খুশি খেলা করার অধিকার তোমাদের অবশ্যই আছে। তাদের সাথে সাক্ষাৎ করো, তাদের কাছে বসে তাদেরকে আরো ভালো করে জালে আটকাও, কে মানা করেছে তোমাদের? এ কথা বলে লোক দুজন বেরিয়ে গেল কামরা থেকে। সফরের সময় পথে বড় মেয়েটিকে সে তার মনের কথা খুলে বলেছিল। যদিও তার গার্জিয়ানরা তাকে ক্রুশের সেবায় উৎসর্গ করেছে, কিন্তু তার স্বপ্ন ছিল একটি সাজানো সংসার। এই পথে এসেছে সে অল্প কিছুদিন, বয়সে নবীন যুবতী, এখনো মনের আবেগ দমন করার কায়দা আয়ত্ত করে উঠতে পারেনি। আগ্রহ না থাকার কারণে অন্য মেয়েদের মতো চালুও হয়ে ওঠেনি। এই প্রথম তাকে পরীক্ষামূলকভাবে বাইরে পাঠানো হয়েছে, তার সাথে বড় মেয়েটিকে পাঠানো হয়েছে যেন সে তাকে পারদর্শী করে তোলে। বড় মেয়েটি এখন বড় বিপদে আছে ওকে নিয়ে, কারণ এ মেয়ের কাজ শেখার মোটেও আগ্রহ নেই, ফলে সে কোনো কাজেই তেমন সফল হতে পারছে না। পুরুষকে আঙ্গুলের উপর নাচানোর কায়দা কানুন এখনও তার রপ্ত হয়নি। হবে কি করে? সে নিজেই এ কাজকে জঘন্য মনে করে, বুড়ো সেনাপতিদের ভীমরতি দেখে, নাকি তার ঘেন্না পায়? সাইফুদ্দিন যে কয়দিন তাকে খেলার পুতুল বানিয়ে রেখেছিল সে কয়দিন সে ভালোই ছিল, তেমন কোনো অভিযোগ শোনা যায়নি তার কাছ থেকে। কিন্তু যুদ্ধের ময়দানে সাইফুদ্দিনের বিপর্যয় তাকেও এলোমেলো করে দিল। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে দুঃসাহসিক ও দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে তাকে, রাতভর সফর করতে হয়েছে। সে কষ্ট ও ক্লান্তি দূর করার আগে অভদ্রের মতো তার দিকে শেখ মান্নানের হাত বাড়ানোটা তার কাছে মনে হয়েছে অমানবিক ও বর্বর আচরণ। বড় মেয়েটি বুঝতে পারল এ নিয়ে শেখ মান্নানের সাথে তার বাদানুবাদের বিষয়টি তাকে অস্থির করে তুলেছে। কিছুক্ষণ পর ছোট মেয়েটি বড়জনের বাধা সত্ত্বেও সে কমান্ডো সৈন্যদের কামরায় গেল।
সেখানে আর নাসের ও তার সাথীদেরকে সে ঘুমিয়ে থাকতে দেখল। আর নাসের আসলে জেগেই ছিল, সে ছোট মেয়েটাকে কামরায় প্রবেশ করতে দেখে ঘুমের ভান করে শুয়ে শুয়ে ভাবতে লাগলো এখন তার কি করা উচিত। শেষে এই সিদ্ধান্তে এলো মেয়েটির সাথে কথা বলা দরকার। সে যেন হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল এমন ভাব করে জেগে উঠল। জেগে সামনে মেয়েটিকে দেখে কিছুটা অবাক হওয়ার ভান করে উঠে বসল এবং জিজ্ঞেস করল, আমাদের কোথায় নিয়ে এসেছ? সত্যি করে বলো তো, তোমরা কে বা কি? এটা কি ধরনের জায়গা? জিনদের আবাস কি এমন দুর্গের মতো হয়? ছোট মেয়েটা আর নাসেরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কখনো সে দৃষ্টিতে ক্ষোভ, কখনো করুণা প্রকাশ পাচ্ছিল। মেয়েটা যে আবেগ ও উত্তেজনায় অধীর তাও প্রকাশ পাচ্ছিল সে দৃষ্টিতে। আর নাসের মেয়েটার এই উত্তেজনা ও অধীরতা দেখে অবাক হল। আবার জিজ্ঞেস করল, কি আমার প্রশ্নের কোনো জবাব দিলে না যে? মেয়েটি আর নাসেরের একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে চুপি চুপি বলল, তোমরা কি পালাতে চাও? তোমরা কে তাই তো জানি না। তোমরা শত্রু না মিত্র তা না জানলে আমরা কি করব তা ঠিক করি কিভাবে? আগে বলো তোমরা কে, আমাদের নিয়ে তোমাদের পরিকল্পনা কি, তারপর আমি চিন্তা করে আমাদের করণীয় নির্ধারণ করব। আর নাসের উত্তর দিল। মেয়েটা তার চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, আমি জিন নই, মানুষ। আমার উপর বিশ্বাস রাখো, পালাতে চাইলে বলো, আমি সহযোগিতা করব। মেয়েটির এই অযাচিত আশ্বাস বিন্দুমাত্র বিশ্বাস করল না আর নাসের, বরং এতে তার প্রতি তার সন্দেহই বৃদ্ধি পেল। আর নাসের কোনো জবাব দিচ্ছে না দেখে মেয়েটি এবার তার খাটের দিকে এগিয়ে গেল এবং খাটের উপর পা তুলে বসে পড়ল। আর নাসের ছিল সুঠাম সুন্দর দেহের অধিকারী এক সুদর্শন যুবক, যেমন বুদ্ধিমান তেমনই সাহসী। সুলতান সালাহউদ্দিন আইবির কমান্ডো বাহিনীতে যোগ দেওয়ার আগে লোকে তাকে বলতো ডানপিটে। বাহিনীতে সামিল হওয়ার পর বন্ধুরা তাকে জানে দুঃসাহসী বলে। মৃত্যুর চোখে চোখ রেখে কথা বলতে পারত এই যুবক। সে এবং তার মতো অন্যান্য কমান্ডোদের নিয়ে খ্রিস্টানদের মধ্যে প্রবাদ বাক্য সৃষ্টি হয়েছিল যে সুলতান আইবির এসব কমান্ডোদের দেখে মৃত্যুও ভয় পায়। মরুভূমির কঠিন জীবন, নদীর প্লাবন ও কঙ্করময় পাহাড় ও প্রান্তর, এসব কোনো বাধাই তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারত না। বিপদ মুসিবতের কোনো পরোয়াই ছিল না এসব জানবাজদের। তারা আগুনে ঝাঁপিয়ে পড়তে ভয় পেত না, মৃত্যুকে আলিঙ্গন করতে পিছপা হতো না। যদি আর নাসের আসিয়াত কেল্লা পর্যন্ত নিজ ক্ষমতা বলে ও সজ্ঞানে সফর করত, তবে এতটা ভীত হতো না। যদি তাদের বন্দি করে ধরে আনা হতো, তবু ভয় তাদের কাবু করতে পারত না, বরং তারা পালানোর হাজারটা পথ খুঁজে বের করত। কিন্তু তাদেরকে নেশার ঘরে আচ্ছন্ন করে এখানে নিয়ে আসা হয়েছে। এখন সে নেশার ঘোর চলে গেলেও নেশার ঘরে দেখা সবুজ মাঠ, ফলের বাগান, ঘাসের গালিচার কথা তারা ভুলেনি। তার মনে হচ্ছিল এই পৃথিবীর কোনো অঞ্চলে হয়তো এমন সবুজ মাঠ ও ফলের বাগান থাকতেও পারে, হয়তো সে অঞ্চলটাই তারা পেরিয়ে এসেছে। এখন তার খাটের উপর যে মেয়েটি বসে আছে তাকে সে জিনের মেয়েই মনে করছিল। মেয়েটি তার কল্পনার চেয়েও বেশি সুন্দরী, আর নাসের এমন মেয়েকে মানুষ কন্যা মেনে নিতে পারে না। মেয়েটি যখন তাকে বলল তার উপর সে ভরসা করতে পারে, তাতে সে আরও ভীত হয়ে পড়ল। সে শুনেছিল পরীরা প্রলোভন দেখানোতে ওস্তাদ, মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের সুবিধা মতো জায়গায় নিয়ে তারপর তাকে হত্যা করে ফেলে। এখন তার কাছে এই কেল্লাটা পরীদের প্রেতাত্মার কেল্লা বলে মনে হচ্ছিল। তার সাথীরা তখনও গভীর নিদ্রায় ডুবেছিল আচ্ছন্ন হয়ে। তারপরও সে মনকে বুঝালো, আমি কমান্ডার, আমাকে সাহস হারালে চলবে না। এভাবে নিজের মনকে প্রস্তুত করে সে মেয়েটিকে জিজ্ঞেস করল, আমি তোমার উপর কেন ভরসা করব, কি জন্য নির্ভর করব তোমার আশ্বাসের উপর? তুমি আমার উপর এত দয়া দেখাচ্ছ কেন? কেনই বা আমাকে এখানে আনলে? এই স্থানটাই বা কোথায়? যদি তুমি আমাকে বিশ্বাস না করো তবে তোমার পরিণাম খুবই খারাপ হবে, মেয়েটি বলল। তোমার হাত তোমার ভাইয়ের রক্তে রঞ্জিত হবে, তুমি সে রক্তকে ফুল মনে করে খুশি হবে। আমি এখনই তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে কেন আমি তোমার প্রতি দয়া বা অনুগ্রহ দেখাচ্ছি, তবে জেনে রেখো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। কথা কয়টি বলে সে আর সেখানে অপেক্ষা করল না, দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজের কামরায় ফিরে গেল। আর নাসের ও তার সঙ্গীদেরকে শেখ মান্নানের দুই প্রহরী তাদের হেফাজতে নিয়ে গিয়েছিল। তখনও তাদের নেশার ঘোর কাটেনি,
সারা রাত পায়ে হেঁটে এসে তারা ঢলে পড়ছিল ক্লান্তির কোলে। প্রহরীরা তাদেরকে এক কামরায় নিয়ে এলো। কামরাটি বেশ বড়সড়, তাতে কয়েকটি খাট পাতা। এক প্রহরী বলল, সারা রাত সফর করেছ, নিশ্চয় তোমাদের ঘুম পেয়েছে, নাও এ খাটে শুয়ে পড়ো। বাধ্য ছেলের মতো প্রহরীর হুকুম পালন করল কমান্ডোরা। তারা পালঙ্কের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। দুপুরের পর আর নাসেরের ঘুম ভাঙল। সে এদিক ওদিক তাকিয়ে দেখল তার সাথীরা তখনও ঘুমাচ্ছে। সে তার আশপাশে তাকিয়ে চিনতে চেষ্টা করল কোথায় আছে। সে দেখতে পেল কামরার দরজা বন্ধ, তবে সবকটি জানালা খোলা। ঘরের খাটের ওপর ঘুমিয়ে আছে তার সাথীরা। তার মনে পড়ে গেল গতরাতের সেই স্বপ্নময় তার কথা। চারদিকে অবারিত সবুজ মাঠ, চাঁদের কোমল জ্যোৎস্না, সুবাসিত ফুলের বাগান, বিভিন্ন রঙের পাখির কিচির মিচির, গালিচার মতো ঘাসের কোমল স্পর্শের কথা তার স্মৃতিপটে ভেসে উঠতে লাগল। মনে পড়ল তার মেয়ে দুটির কথা, মনে পড়ল মরুভূমি ও মরুভূমির খরতাপের কথা, মরুভূমির নির্দয় আচরণ, সাথীদের স্মৃতিবিভ্রম, মরিচিকা ও সেই দুঃসহ কষ্টের কথা। এখন সেসব কথা তার দুঃস্বপ্ন বলেই মনে হচ্ছে। সে বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল, দৃষ্টি ছুড়ে দিল বাইরে। দেখতে পেল একটা দুর্গ। সৈন্যরা আসা যাওয়া করছে, কিন্তু তাদের পোশাক আয়ুবের সৈন্যদের মতো নয়। সহসা সে পূর্ণ চৈতন্যে ফিরে এলো। অনুভব করল মরুভূমির বিপদসংকুল সফরটি ছিল প্রকৃত সত্য ও বাস্তব। তারপর তার মেয়েদের সাথে সাক্ষাৎ ঘটেছিল, মেয়েদেরকে তার জিন বলে মনে হয়েছিল। তার পরের ঘটনা তার কাছে অস্পষ্ট। মধুর স্মৃতিগুলোকে নিছক স্বপ্ন ও কল্পনা বলে মনে হলো তার। কিন্তু সে এখন কোথায়? এই প্রশ্ন তাকে অস্থির করে তুলল। সে তার সঙ্গীদেরকে জাগালো না। জানালার কাছে দাঁড়িয়ে সৈন্যদের আসা যাওয়া দেখতে লাগল। এরা কার বাহিনী? এটা কোথাকার দুর্গ? কেমন ধরনের দুর্গ? এসব নানা প্রশ্ন কিলবিল করতে লাগলো তার মাথায়। কিন্তু সে কথা কাউকে জিজ্ঞেস করাও সমীচীন মনে করল না। সে ধারণা করল এটা নিশ্চয় কোনো শত্রু বাহিনীর দুর্গ হবে। তবে কি সে তার সঙ্গীদের নিয়ে এখানে বন্দী হয়ে আছে? কিন্তু এ কামরা তো কয়েদখানার কামরা নয়। সে এক গোয়েন্দা ও কমান্ডো সৈনিক, কাউকে জিজ্ঞেস না করে এ ধাঁধার সমাধান বের করা উচিত তার। তার বিবেক ও বুদ্ধি সক্রিয় হয়ে উঠল। তখনই এক অজানা ভয় এসে ভর করল তার উপর। সে জানালা থেকে সরে গিয়ে খাটের উপর বসে পড়ল। এ সময় বাইরে কারো পদশব্দ শুনতে পেল। সঙ্গে সঙ্গে সে শুয়ে পড়ে ঘুমের ভান করে নাক ডাকতে লাগল। সে আর চোখে দেখল যে দুই মেয়ের সাথে তারা রাতে সফর করেছে এ তাদেরই একজন। সে মেয়েটির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল এবং উঠে বসে তার কাছ থেকে জানতে পারল তারা জিন পড়ি কিছু নয়, তারা তাদের মতোই মানুষ। মেয়েটি তাকে পালিয়ে যাওয়ার কথা বলল এবং এক্ষেত্রে তার পক্ষ থেকে সাহায্যেরও আশ্বাস দিল। কিন্তু এ আশ্বাসে বিশ্বাস আনল না আর নাসের। মেয়েটি চলে যেতে সে ভাবতে লাগল এর পিছনে আবার কোনো ষড়যন্ত্র নেই তো। যে মেয়ে তাকে ও তার সাথীদের এখানে এনে বন্দী করেছে সে কেন তাকে সহায়তা করতে যাবে? সে একটি বিষয়ে খুব চিন্তাগ্রস্ত হল। মেয়েটি বলেছে তাকে বিশ্বাস না করলে তার পরিণাম খুব খারাপ হবে, ভাইদের রক্তে রঞ্জিত হবে তার হাত। মেয়েটির এ হুমকি উড়িয়ে দেয়া যায় না। যে মেয়েরা তাদের নেশাগ্রস্ত করে ভুলিয়ে এনে বন্দি করতে পারে, তারা এমন নেশাও তাদেরকে পান করাতে পারবে যার ঘরে পড়ে ভাইদের হত্যা করতে সক্রিয় হয়ে উঠতে পারে ওরা। কারণ আর নাসের শুনেছিল ফেদাইন গুপ্তঘাতকদের হাতে বিচিত্র ধরনের নেশা আছে। আচ্ছা, এরা ফেদাইন নয় তো? প্রশ্নটা মনে হতেই আর নাসের আরেকবার শিহরিত হল। মেয়েটি চলে যাওয়ার কিছুক্ষণ পর আর নাসের তখন খাটের উপর বসে বসে ভাবছে। এমন সময় বাইরে আবারও কারো পায়ের আওয়াজ পেল। সঙ্গে সঙ্গে সে বিছানায় শুয়ে পড়ে নাক ডাকতে লাগল। দুজন লোক কামরার মধ্যে প্রবেশ করল। একজন অন্যজনকে বলল, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। আচ্ছা, ওদের শুয়ে থাকতে দাও, অন্যজন বলল। মনে হচ্ছে এদেরকে বেশি পান করানো হয়ে গেছে। এদের সম্পর্কে কি বলা হয়েছে? দুই খ্রিস্টান মেয়ে এদেরকে ফাঁসিয়ে নিয়ে এসেছে, আগের লোকটি বলল। এরা সুলতান সালাহউদ্দিন আইবির কমান্ডো ও গোয়েন্দা। শুনেছি এরা খুবই চালাক ও দুর্ধর্ষ হয়। এদেরকে ঠিকমতো সম্মোহিত করতে পারলে অসাধ্য সাধন করা যাবে। লোক দুটি চলে গেল আর নাসেরের শরীরে প্রতিটি লোম শিউরে উঠল।
সে বুঝতে পারল ভয়ঙ্কর এক চক্রের হাতে আটকা পড়েছে ওরা। মেয়ে দুটি তাদের ধোকা দিয়েছে, জিনপুরি কিছু নয়, ওরা স্রেফ শিকার ধরার টোপ। এখন তাকে জানতে হবে এটা কাদের কেল্লা, কি ধরনের কেল্লা, এ কেল্লা কোন এলাকায় অবস্থিত, তাকে ও তার সঙ্গীদেরকে কেন সম্মোহিত করা হবে, কি কাজ করানো হবে তাদের দিয়ে। সে আরও উপলব্ধি করল এটা একটা দুর্গ, এ কঠিন দুর্গ থেকে পালানো মোটেই সহজ ব্যাপার নয়। কিন্তু যত কঠিনই হোক, আর নাসের সিদ্ধান্ত নিল এখান থেকে তাদের পালাতেই হবে। সে তার সঙ্গীদেরকে জাগিয়ে তুলল।